আসসালামু আলাইকুম। সো আজকে দুই চ্যাপ্টার হ্যাঁ অনেক কমেন্ট দিতেছ। পর্যাবৃত্তিক গতি আর হচ্ছে ভৌত জগৎ। হ্যাঁ, তো আলটিমেটলি দুই চ্যাপ্টার হইলো আমাদের। চ্যাপ্টারগুলো খুব বেশি বড় না, খুব বেশি কঠিনও না, বুঝার চ্যাপ্টার এবং হচ্ছে তোমার লাইক মেডিকেলে আসার মতো চ্যাপ্টার। ঠিক আছে, তো আমরা মোটামুটি 3-4 মিনিট দেরি হয়েছে, পাগল হয়ে গেছে হয়তো তোমরা। না পাগল হওয়া নাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো সেম কথা ভাইয়া, মানে উল্টা পাল্টা কমেন্ট বলতে কি আননেসেসারি কমেন্ট দিবা না। আর সেকেন্ড কথা হচ্ছে, যাদের পড়ার ইচ্ছা আছে কমেন্ট সেকশন অফ করে পড়বা। আগের ক্লাসে তো অনেক চিল্লাচিল্লি করছিলাম তোমাদের সাথে, মনে আছে নিশ্চয়ই, আগের দিন ক্লাস নিছিলাম না? হ্যাঁ। আচ্ছা ওকে, পর্যাবৃত্ত গতি আমরা এটা দিয়ে শুরু করব। মোটামুটি 350-380 390 জন জয়েন করে ফেলছো, তো শুরু করি আস্তে আস্তে। প্রথম কথা ভাইয়া, পর্যাবৃত্তিক গতি, ভৌত জগৎ, এই দুই চ্যাপ্টার থেকে মেডিকেলে 3-4টা প্রশ্ন আসবে। পর্যাবৃত্তিক গতি চ্যাপ্টারটা তোমার আমি পড়ানোর পরে বাসায় পড়তে 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। 1 ঘন্টা পড়ার পরে মানে এখানে জিনিসপত্রগুলো বুঝার, তো আর পড়া সিস্টেমটাকে আসলে কি ভাইয়া, তোমরা আসলে কম্পিটেন্ট বুকটা নিয়ে অনেকে ছবি টুবি দিয়ে ফেসবুকে উল্টাই ফেলো, যে পুরো উল্টাই ফেলতেছো। হ্যাঁ, অনেকে সুন্দর করে দিছো কম্পিটেন্ট বুক, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, কিন্তু জীবনেও কম্পিটেন্ট বুকটা একবার খুলেও দেখো নাই। কম্পিটেন্ট বুকে কিন্তু ভাইয়া আমাদের ক্লাসের কথাগুলো বসে থাকে, প্লাস ওখানে এক্সট্রা ইনফরমেশন গুলো থাকে, তাই না? তো পড়ার সিস্টেম কি? পড়ার সিস্টেম হচ্ছে আগে ভাইয়া ক্লাসে কি পড়াইলো সেগুলো একবার দেখো, সেগুলো দেখার পরে আলটিমেটলি তুমি একবার পড়া হয়েছে, এরপর কম্পিটেন্ট বুকটা দেখবা, এরপরে লেটস প্র্যাকটিস এর হোম প্র্যাকটিস যে পার্টটুকু ওটা সলভ করে ফেলবা। লেটস প্র্যাকটিস এর হোম প্র্যাকটিস সলভ করে ফেলা মানে তোমার চ্যাপ্টারটা আরেকবার রিভিশন হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি করবা, তারপরে তুমি আরেক চ্যাপ্টার যেটা ভৌত জগৎ পড়লা, ভৌত জগৎটাও সেম অ্যাপ্রোচে গেলা, সবার শেষে হোম এক্সাম গুলো সলভ করলাম। একটা জিনিস মনে রাখবা ভাইয়া, তুমি অনেক পড়াশোনা করতেছো, তোমাকে ইফেক্টিভ হয়ে পড়তে হবে, কষ্ট করতেছো বাট লাভ হচ্ছে না, এমনি করে কোনো লাভ নাই, টেকনিক্যালি পড়তে হবে। হ্যাঁ, তোমাকে পড়তে হবে এমন ভাবে যেটা পড়লে তোমার কাজে লাগবে। দেখ, যেটা আমি তোমাকে জানতে করে বললাম, একটা জিনিস, একটা লাইন বলি আগে শুরুতেই, একটা জিনিস খুব ভালো মতো একবার মুখস্থ করা থেকে 10 বার খারাপ ভাবে দেখা ভালো। কথাটার মানে কি, তুমি একটা জিনিস যতবার দেখবা ততবার মনে থাকবে, এবং যত যত কোয়েশ্চেন সলভ করবা, এই জন্যই কিন্তু তোমাদেরকে লেস প্র্যাকটিস দেওয়া হয়েছে, যতবার কোয়েশ্চেন সলভ করবা, কোয়েশ্চেন সলভ করতে করতে তুমি পড়ার ধরনটা বুঝেই যাবা যে কেমনে পড়তে হবে। সো তুমি কি করো, তোমরা ঘুমাও, ঘুম থেকে উঠো, ক্লাস করো, আবার ঘুমাও, কোনো রকম একবার শেষ করো। শেষ করে পরীক্ষা দিয়ে ফেলো, পরীক্ষাতে দেখা যায় যে হ্যাঁ, অনেকে যেটা করে, আমি একদম, আমি তো ভাই খুবই প্র্যাকটিক্যাল মানুষ, অনেকে যেটা করে পরীক্ষার সময় দেখতেছে যে হ্যাঁ কোরাট ইনফরমেশন তুমি পারো পারো, দেখছো দেখছো, বাট তুমি এ বির মধ্যে কনফিউশন, ওইটা হয়তো বা অনেকে বই দেখে অ্যান্সারটা দিয়ে দাও, এই জন্য এক্ষেত্রে অনেক সময় হায়াস্ট অনেক বেশি ওঠে। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, নিজেকে কেন তুমি ভোগা দিতেছো? মেডিকেলের প্রশ্ন অনেক ইজি হয়, বেসিক প্রশ্নই আসে, একেবারে বেসিক প্রশ্ন আসে, তুমি একটু টেকনিক্যালি পড়ো। টেকনিক্যালি পড়া মানে কি, একটা জিনিস যখন বারবার দেখবা, একবার ভালো মতো মুখস্থ 10 ঘন্টা দেখার দরকার নাই, তুমি বারবার দেখো, চোখে দেখতে থাকলে চোখের নলেজ, চোখের মেমোরি একটা মেমোরি কিন্তু ভাইয়া, কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে শুরু করি, নো প্রবলেম, কেউ কাউকে অপমান করবা না, কেউ কাউকে কমেন্ট সেকশনে কিছু বলবা না, হ্যাঁ এইসে সে হয়েছে, দরকার নাই। তুমি দেখছো যে একজন উল্টাপাল্টা কিছু বলছে, তোমার তার রিপ্লাই দেওয়া তো দরকার নাই, তুমি তোমার মতো থাকো না। সো আস্তে আস্তে শুরু করি। ওকে ফাইন, ঝাপসা দেখাই যারা বলতেছো, একটু আমাকে সবাই বললো সবারটা কি সেম কিনা। হ্যাঁ আচ্ছা ওকে, পর্যাবৃত্ত গতি দিয়ে শুরু করবো। সো পর্যাবৃত্ত গতি আমাদের প্রথম অনুচ্ছেদ থেকে কি কি শিখতে হবে, আমার এই আর্টিকেলে লেখা আছে, বাট আমি একটু বইটা খুলি, যেহেতু আমি বই দেখায় পড়াবো। পর্যাবৃত্ত গতি, সো পর্যাবৃত্তিক গতি, পিরিয়ডিক মোশন, এই কথাটার মানে কি আসলে? সিম্পল ভাবে বলতে গেলে এই কথাটার মানে হচ্ছে, একটা বস্তু কণা যদি তার গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে একই দিক থেকে। আমি 3-4 কথা বলে ফেলেছি ভাইয়া, একটা কণা, কি বললাম ভাইয়া, একটা কণা, একটা কণা, হ্যাঁ, সে
মনে করো আমি একটা বৃত্তাকার পথ দিলাম, এটা কর্নার দিলাম, সে বারবার ঘুরতেছে ঘুরতেছে, তুমি দেখো একটা নির্দিষ্ট সময় পর পর এই জায়গাটাকে সে অতিক্রম করতেছে এবং একই দিক থেকে অতিক্রম করতেছে। দুটা কথা, পর্যায়বৃত্তি মানে কি, নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করবে, একই দিক থেকে অতিক্রম করবে, তাই না? তুমি দেখো পর্যায়বৃত্তির সম্বন্ধে তাই দিয়ে আছে যে যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে, ঠিক আছে, বা একই স্থান দিয়ে অন্তর অতিক্রম করে, তাকে কি বলে, পর্যায়বৃত্তি বলে। যেমন সূর্য পৃথিবী চারদিক, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে 365 দিনে, বা ঘড়ির কাঁটা চিন্তা করো, ঘড়ির কাঁটা বা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা চিন্তা করো, সেগুলো কিন্তু আমাদের পর্যায়বৃত্তির উদাহরণ। তোমাকে এই আর্টিকেল থেকে কিছুই পড়তে হবে না, আলটিমেটলি এখান থেকে খালি দেখবে সংজ্ঞাটা যে কোন একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে তাকে কি বলে, ঠিক আছে? আচ্ছা, তার পর্যায়বৃত্তি বলে, ফাইন। এখন এখানে কিছু উদাহরণ দিয়ে আছে, এখান থেকে উদাহরণগুলো পড়া খুব একটা জরুরি না। আবার এখানে পর্যায়কালে, পর্যায়কালে একটা সংজ্ঞা দিয়ে আছে, তুমি পর্যায়কাল টার্মটা অনেক চ্যাপ্টারে পড়ছো, রাইট? তো পর্যায়কাল মানে কি, ওই একটা নির্দিষ্ট বিন্দুতে একবার ঘুরে ফিরে আসতে যে সময় লাগে সেটাই পর্যায়কাল। এটা আমাদের অন্যান্য চ্যাপ্টার তুমি পড়ছো, তাহলে পর্যায়কালের সংজ্ঞাটাও এখানে দেওয়া আছে, ওই দুলকের পর্যায়কাল। পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়। আবার আমি একটা কথা বলে দিই, আমরা জানি টি সাথে কম্পাঙ্কের সম্পর্ক, টি ইজ ইকুয়াল টু 1/n, n মানে কম্পাঙ্ক এখানে, হ্যাঁ, আমাদের এই বইতে এন দিয়া, কিন্তু তাপমাত্রার বইতে এফ দিয়া, 1/f। তো পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, এটা এমনি বললাম জাস্ট আউট অফ কনটেক্সট, হ্যাঁ। তাহলে এই আর্টিকেল থেকে পড়া কিছু নাই, আমি তোমাকে বলছি প্রত্যেক আর্টিকেলে যাব, কোনটা লাগবে না বলবো, কোনটা লাগবে বলবো। সো মোটামুটি মন দিয়ে শুনে পড়াটা মুখস্থ করার চেষ্টা করো ভাইয়া। যারা এখনো ঘুমায় আসো, শুয়ে আসো, মোটামুটি মোবাইল টিপতেছো, একবার কমেন্ট সেকশন চেক করতেছো, উঠে বসো। যাদের মেডিকেলে পাওয়ার চান্স পাওয়ার ইচ্ছা আছে, তারা এখন খাতা নিয়ে বসবা, একদম সিম্পল কথা। আচ্ছা, ফাইন, ওকে, তাহলে পর্যায়বৃত্তির সংজ্ঞাটা হয়ে গেল, থ্যাংক ইউ। এটা এখান থেকে পড়ার তেমন কিছু নেই, মেডিকেল প্রশ্ন আসার মতো নাই, তারপরে সংজ্ঞাটা দেখবা। কেন বললাম, কারণ এই যে পর্যায়বৃত্তি রিলেটেড অনেকগুলো টার্ম আছে এই চ্যাপ্টারে, পর্যায়বৃত্তি, পর্যায়বৃত্তি গতি, স্পন্দন গতি, সরল ছন্দিত গতি। সো তোমার কাছে কিন্তু ভাই সবগুলোকে সেম মনে হয়, আচ্ছা সবই তো সেম, বাট সব সেম না আসলে, কেন না, কারণ তোমাকে দেখাবো যে সব সরল ছন্দিতই এক ধরনের স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন সরল ছন্দিত না, আবার সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না। আমি তোমার কাছে পড়াবো জিনিসগুলো, আমি ওভারঅল তোমাকে চারটা জিনিস যে আলাদা এইটা মনে করাইলাম, কারণ অনেকে চিন্তা করে কি জানো, এরকম একটা সংজ্ঞা দেখলে মনে করে দিয়ে দিল যে হ্যাঁ নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, তাকে কি বলে? তো অপশনে পর্যাবৃত্তিক গতিও থাকে, স্পন্দন গতিও থাকে, সরল ছন্দিত স্পন্দনও থাকে, মেডিকেলে আসা প্রশ্ন এটা। তখন কনফিউশনে ভোগে, আচ্ছা সবই তো এইটা, কোনটা দাঁড়াবো? তখন মনে যেটা ভালো লাগে সেটা দাঁড়াই দিয়ে আসো তোমরা, তাই না? ওটা করা যাবে না। সো কোনটা কি আলাদা ভাবে শিখতে হবে, ঠিক আছে, পরীক্ষায় আসে যেহেতু। ওকে, তুমি দেখো 8.1.1 স্থানিক পর্যায়ক্রম এবং কালিক পর্যাবৃত্তি। তো স্থানিক মানে কি স্থান, কালিক মানে কি সময়, সিম্পল কথা। পর্যাবৃত্তিকে স্থানের ভিত্তিতেও এক ভাগে ভাগ করা হয়েছে, আবার কালের ভিত্তিতেও একটা কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে হ্যাঁ পর্যাবৃত্তিটাকে দুইটা বেসিসে তারা ভাগ করছে, একটা স্থানের ভিত্তিকে ভাগ করছে, একটা কালের ভিত্তিতে ভাগ করছে। স্থানের ভিত্তিতে মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট স্থানকে অতিক্রম করবে। যেমন আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ তুমি সকালে এখন ঘুম থেকে উঠো, উঠে পড়তে বসো, সারাদিন ঘোরাফেরা করে আবার রাতে বিছানাতে ঘুমাইতে আসো, ওই সেম বিছানাতেই কিন্তু তুমি রাতে ঘুমাইতে আসতেছো। তো এই যে প্রতিদিন রাতে সেম বিছানাতেই যে ঘুমাইতে আসতেছো, ওই সেম স্থানেই যে প্রতিদিন রাতে যাইতেছো, এইটাই হইতেছে স্থানিক পর্যাবৃত্তি, ঠিক আছে? তো এটার উদাহরণ আর কি হইতে পারে, যেমন চিন্তা করো স্ট্রাইপ শার্ট, ডোরা কাটা শার্ট, তুমি দেখবা ডোরা কাটা শার্টের স্ট্রাইপ গুলা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর, একটা নির্দিষ্ট স্থান পর পর তারা রিপিট হচ্ছে, তাহলে এটা স্থানিক পর্যায়বৃত্তি। আর কালিক পর্যায়বৃত্তি মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর যেটা হইতেছে, যেমন ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর ওই জায়গাতে আসতেছে, মিনিটের কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর ওই জায়গায় আসতেছে, ঘন্টার কাঁটা নির্দিষ্ট, তাহলে সময়ের সাপেক্ষে সেটা কালিক পর্যায়বৃত্তি। এখান থেকে কি শিখতে হবে, এখান থেকে শিখতে হবে হচ্ছে তোমার উদাহরণগুলো শিখতে হবে। দেখো স্থানিকের কিছু উদাহরণ দেয়া আছে, কালিকের কিছু দেয়া আছে, তুমি যে কোনো এক পাশ শিখবা। দুইটার মধ্যে কোন পাশকে মুখস্থ করা সহজ, কালিকেরটা মুখস্থ করা সহজ। কেন? কারণ দেখো কালিকের প্রত্যেকটা উদাহরণে সময় রিলেটেড জিনিসপত্র আছে। দেখো যে ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, 60 সেকেন্ড, 60 মিনিট,
ঘন্টার কাটা 12 ঘন্টা, পৃথিবীর সূর্যের চারদিকে 365 দিনে, পৃথিবী চাঁদের প্রজাপতি 30 দিন, দেখো প্রত্যেকটা সময় রিলেটেড। তাহলে সময় রিলেটেড কিছু থাকলে সেটা কালিক পর্যায়বৃত্তি, এই উদাহরণগুলো বাদে যাই তোমাকে পরীক্ষায় দেবে সেটা স্থানিক পর্যায়বৃত্তি। প্রশ্ন আসবে উদাহরণ, নিচের কোনটা স্থানিক অথবা নিচের কোনটা কালিক। আচ্ছা ঝাপসা দেখাচ্ছে, অনেকে লিখতেছো, আমি আমি তো দেখতে পাচ্ছি ঠিক আসতেছে, কেন ঝাপসা লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে স্থানিক পর্যায়বৃত্তি কালিক পর্যায়। তুমি খেয়াল করো ভাইয়া, আমি এটাকে সুন্দর করে একটা স্লাইডে নিয়ে আসছি, এখান থেকে উদাহরণ শিখতে হবে, উদাহরণগুলোকে কালিকের গুলাকে আমরা নিয়ে আসছি, শুধু কালিকের গুলা শিখবা, ঠিক আছে? একসাথে দেয়া আছে, ঠিক আছে, যাদের প্রবলেম আছে তারা একটু রিফ্রেশ করবা, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ, তাহলে স্থানিক কালিকের গুলা আমরা শুধু কালিকেরটা মুখস্ত করবো, একবারে মুখস্ত করবো। আচ্ছা ঠিক আছে, এখন 8.2 আর্টিকেলে পর্যায়বৃত্ত গতির, 8.2 তার পরের আর্টিকেলে দেখো পর্যায়বৃত্ত গতি, এখানে সংজ্ঞাটা কি? কোন গতিশীল বস্তু কণার গতি, গতি যদি এমন হয় গতিপথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, দুটো লাইন দেখো, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি অতিক্রম করে তাকে বলে কি? পর্যাবৃত্তি গতি। তাহলে আগে সংজ্ঞাটা ছিল পর্যাবৃত্তি, এটা হচ্ছে পর্যাবৃত্তি গতি, মনে রাখবে কেমন সংজ্ঞার মধ্যে দেখো দিয়ে আছে গতি, বস্তু কণার গতি যদি এমন হয় সেটা পর্যাবৃত্তি গতি, যদি গতি না থাকে সেটা শুধু পর্যাবৃত্তি। এবং এখানে পর্যায়বৃত্তি গতির কিছু উদাহরণ দেয়া আছে, এখানে পর্যায়বৃত্তি গতির কিছু উদাহরণ দেয়া আছে, ঠিক আছে, পর্যায়বৃত্তি গতির উদাহরণ দেয়া আছে আলটিমেটলি। আচ্ছা ক্লাসে আমি যতটুকু দেখাচ্ছি ভাইয়া, যতটুকু লাগবে দেখাচ্ছি ততটুকুতে মনোযোগ দাও, ঠিক আছে? তোমরা অ্যাকচুয়ালি কোন জিনিসটা ভুল আছে সেটা নিয়ে অনেক পাগল থাকো, ভুল থাকলে সেটা আমি তোমাকে বলে দিব ভাইয়া, টেনশন করার কিছু নেই। তুমি আগে দেখো কি পড়াইতেছি, যতটুকু পড়াইতেছি মেডিকেলের জন্য ততটুকু আসলে লাগবে, তোমার যদি মনে হয় এরপরে এর থেকে তুমি বেশি পড়তে পারবা তুমি পড়ো, তোমাকে কেউ আটকে রাখে নাই ভাইয়া, ঠিক আছে? আচ্ছা এই যে একজন কমেন্ট দিছো ইলেকট্রিক পোল কি, আমি তোমাকে বলে দিছি ভাই ইলেকট্রিক পোল এইটা তোমাকে পড়তে মানাই করে দিলাম, অথচ তুমি ওইদিকেই চোখ গেল, আমি তোমাকে পড়তে বললাম শুধু কালেক্টের উদাহরণ গুলো, বাট ওদিকেই চোখ গেল। এনিওয়ে নো প্রবলেম, তোমাদের ইচ্ছা, তোমরা অনেক স্মার্ট, তোমাদেরকে আর বলার কিছু নাই। আচ্ছা ফাইন, এখন জুম করেন, যারা বলতেছো জুম করেন মোবাইল স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করো, তোমাদের ফুল স্ক্রিন করতে পারো আই গেস, আমি যদি জুম করি আমাকে একটা জিনিস একসাথে দেখানো যাবে না, আমি যদি এরকম করি সবকিছু একসাথে দেখানো যাবে না। তো যারা বলতেছো জুম করেন তারা, তোমরা তো অনেকদিন ধরে ক্লাস করতেছো ভাইয়া, তোমরা কি এই জিনিসগুলো জানো না? মাঝে মাঝে মনে হয় যে আসলে নতুন ক্লাস করতে আসছি আমি। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম, আমি নিজে আমার সামনে তো ভাই মোবাইল স্ক্রিনটা আছে, একটু জুম করেন। আচ্ছা ফুল স্ক্রিন করলে কি হয় না, তোমাদের ফুল স্ক্রিন করলে কি তোমাদের জুম ঠিক মতো দেখা যায় না? তোমরা কি ফুল স্ক্রিন করে দেখছো? তোমরা কি ফুল স্ক্রিন করে দেখছো একটা বারও ভাইয়া? যে না, তোমাদের তো কমেন্ট সেকশন দেখতে হবে, তোমাদের তো বই দেখার দরকার নাই তাই না? ফুল স্ক্রিন করলে কি দেখা যায় না ঠিক মতো? আমি দেখতে পারতেছি, তোমরা কেন দেখতে পারবা না, একটা কথা বলো তো। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে শিখবো হচ্ছে উদাহরণ গুলো শিখবো এবং গতিপথ গুলো শিখবো, ঠিক আছে? এখানে তুমি দেখো উদাহরণ গুলো কি আছে, আমি তোমাকে একটু দেখাই, আমি একটা বেসিক্যালি তোমাকে মনে করাই, তোমাকে নিজের মনে বলে মনে করবে। হ্যাঁ ধরো এটা পৃথিবী, এটা হচ্ছে তোমার গতিপথ, সরি এটা হচ্ছে সূর্য, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে 365 দিন একবার অতিক্রম করে, তাহলে দেখো এইটাও একটা পর্যাবৃত্তি গতির উদাহরণ। আবার ধরো ঘড়ি, এটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঠিক আছে, এই ঘড়ির কাঁটা একটা পর্যাবৃত্তির উদাহরণ। আবার চিন্তা করো সরল দোলক, সেও একটা নির্দিষ্ট পর যে গতির মধ্যে, এইটাও একটা উদাহরণ। এক একটা প্রত্যেকটাই পর্যাবৃত্তি গতির উদাহরণ, প্রত্যেকটাই পর্যায়বৃত্তিক গতির উদাহরণ, তবে তোমাকে উদাহরণ গুলো শিখতে হবে এবং এদের গতিপথটাও শিখতে হবে। তুমি দেখো তো ভাই পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরতেছে, আমাকে বলো তো পৃথিবী চ্যাপ্টা না, তাহলে এদের গতিপথটা কেমন? উপবৃত্তাকার না, তাহলে আমি যদি বলি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে তার সেই পর্যায়বৃত্তিক গতির গতিপথটা কেমন? উপবৃত্তাকার। ঘুরির কাঁটারটা কেমন? বৃত্তাকার। আবার একটা পাথরের গায়ে যদি সুতা বেঁধে ঘুরাইতে থাকো, তুমি চিন্তা করো যদি ঘুরতে থাকে সেও কি বৃত্তাকারই হবে না? পাথরের গায়ে সুতা বেঁধে ঘুরাইতে থাকবে সেটাও বৃত্তাকার হবে, একটা পাথরের গায়ে সুতা বেঁধে যদি ঘোরাও এটা বৃত্তাকার হবে।
আবার সরল দোলকের গতিপথ দেখো তুমি, সে এক লাইন বরাবরই দুলতেছে, সেটা হচ্ছে সরল রৈখিক। আবার যদি একটা স্প্রিং ঝুলায় দাও, সে যখন ঝুলতেছে এমন এমন করতেছে, এটা কিন্তু একটা সরল রৈখিক ভাবেই করতেছে। তাহলে কোনটার গতিপথ কেমন আমাকে এটা শিখতে হবে, উদাহরণও শিখতে হবে গতিপথও শিখতে হবে। আমি তোমাকে দেখাই দিচ্ছি। তো আলটিমেটলি আমরা তো উদাহরণ শিখবই, আমরা একটু গতিপথ গুলো শিখবো। দেখো এখানে লেখা আছে ভিতরে যে এক খণ্ড পাথরে সুতা বেঁধে দিলে সেটা কেমন হয়, বৃত্তীয় হয়। আবার পৃথিবী সূর্য চারিদিকে হলে কেমন হয়, উপবৃত্তাকার হয়। হ্যাঁ, উপবৃত্তাকার হয়। আবার এক বছর পর পৃথিবী যে ঘুরতেছে, পৃথিবীটা কেমন করে ঘুরতেছে, উপবৃত্তাকার ভাবে ঘুরতেছে। উপবৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আবার তুমি চিন্তা করো, সরল দোলকটা তো আমাদের সরল রৈখিক, ওকে ফাইন। আবার আরেকটা লাইন আছে দেখো, পিঁপড়ার গতি। হ্যাঁ, একটা একটি পিঁপড়া সুতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, পিঁপড়ার গতিটাও একটা নির্দিষ্ট সময় পর পর ওই সুতার উপর দিয়ে হাঁটবে, কিন্তু সেটার কোনো নির্দিষ্ট জ্যামিতিক কোনো রূপ নাই। পিঁপড়ার গতিটা পর্যাবৃত্তি, বাট এর কোনো নির্দিষ্ট জ্যামিতিক রূপ নাই। সো কোনটা কি, গতিপথটা কেমন, আমি তোমাকে একসাথে লিখে দিছি এই স্লাইডে, সুন্দর করে পড়ে ফেলবা। স্প্রিং এরটা সরল রৈখিক, পাথরে সুতা পাটলে বৃত্তাকার, পৃথিবী সূর্য চারিদিকে বৃত্তাকার, সুতার নির্দিষ্ট কোনো জ্যামিতিক রূপ নাই। এটা কেন বললাম, প্রশ্ন আসতে পারে পর্যায়বৃত্তিক গতির গতিপথটা কেমন, পর্যায়বৃত্তিক গতির গতিপথ কেমন, সরল রৈখিক, বৃত্তাকার, উপবৃত্তাকার, নিচের কোনটা না, সরল রৈখিক, বৃত্তাকার, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার বা আয়তকাকার, ওরকম প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? সো গতিপথটা কেমন জানতে হবে। সো গতিপথ শিখলে আমাদের উদাহরণগুলোও শেখা হয়ে গেছে ভাইয়া, উদাহরণগুলোও এখান থেকে পড়ে ফেলতে হবে। দেখো ভিতরে কিছু উদাহরণ আছে ভাইয়া, এই যে সূর্যযন্ত্রের তার, ঘড়ির কাঁটার গতি, এগুলো একটু কষ্ট করে ভাইয়া পড়ে ফেলতে হবে, উদাহরণগুলোও পড়ে ফেলতে হবে, ঠিক আছে? কষ্ট করে উদাহরণ পড়ে ফেলতে হবে। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সমীকরণ, এটা বেসিক সমীকরণ, এ এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। মনে রাখবা এই চ্যাপ্টারের 50% হচ্ছে সমীকরণ, সমীকরণ মুখস্থ করলে চ্যাপ্টার শেষ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এই এই আর্টিকেল থেকে কি পড়লাম বলে দিলাম, এখন চলে আসো পর্যায়কাল। পর্যায়কালের সংজ্ঞা তোমরা মোটামুটি পারো যে হ্যাঁ, নির্দিষ্ট যে সময় পর পর ওই নির্দিষ্ট বিন্দু অতিক্রম করবে ওই সময়টাই পর্যায়কাল। এই যে বলছিলাম না গতিপথ কেমন পরীক্ষার জন্য লাগবে, দেখো এখানে লেখা আছে গতিপথ কেমন হয়, বৃত্তাকার, উপবৃত্তাকার, সরলরৈখিক, ঠিক আছে? এটা পড়তে হবে। আর পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য, এই দুইটা পয়েন্ট তোমাদের নতুন বইতে নতুন আসছে এই বছর, আগেরগুলার আগের বইতে নাই। সো এই পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য, এর পরেও আমরা আরো কিছু বৈশিষ্ট্য পাবো, প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমরা একসাথে পড়বো, এখান থেকে আমরা পড়বো না, আমরা আস্তে আস্তে পড়াটাকে আগাই। ক্লাস শুরুর সময় আমি তোমাকে বলছিলাম এই যে স্পন্দন গতি বা দোলন গতি, তো হ্যাঁ স্পন্দন গতি দোলন গতিও পর্যাবৃত্তি গতি, কিন্তু তোমাকে এই সংজ্ঞাটা তুলে দিয়ে বলবে কি এটা কার সংজ্ঞা দিয়ে, অপশনে স্পন্দন গতিও থাকবে পর্যাবৃত্তি গতিও থাকবে, তখন কি দিবা তোমাকে স্পেসিফিক্যালি এই স্পন্দন গতি দিতে হবে। সো আমরা যে স্পন্দন গতি বা দোলন গতি তো সেম, তো মনে রাখবা দোলন মানেই সরল দোলন, ঠিক আছে? তাহলে এটা কেমনে করে মনে রাখবো, খেয়াল করো, ধরো আমার একটা কথা বলো, তুমি সরল দোলককে চিন্তা করো, আমি মাউস দিয়ে আঁকতেছি, কেউ মনে হচ্ছে কেউ মনে কিছু নিও না। তুমি দেখো তো ভাই সরল দোলকের গতিটা, সরল দোলকে সে একটা গতিপথের একটা নির্দিষ্ট সময় একদিকে থাকতেছে, একটা নির্দিষ্ট সময় একদিকে থাকতেছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকতেছে না। তাহলে যদি গতিপথটা এমন হয় যে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকে, সেটাই হইতেছে আমাদের দোলন গতি। মনে রাখবা সরল দোলকের গতি দোলন গতি, সরল দোলকে যা হয় সেটাই দোলন গতি, যাহা দোলন গতি তাহাই আমাদের স্পন্দন গতি। আচ্ছা ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের যাহা বললাম, যাহা সরল দোলন গতি তাহাই হইতেছে দোলন গতি, তাহাই হচ্ছে স্পন্দন গতি, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এটা কি বললাম, আমাদের এই সংজ্ঞাটা তাহলে কি থাকবে, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে থাকবে। তাহলে সংজ্ঞা যদি এমন থাকে যে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক অন্যদিকে থাকে, তাহলে তার সংজ্ঞাটা কি সংজ্ঞা হবে, সেটা হবে স্পন্দন গতি বা দোলন গতি সংজ্ঞা। অপশনে কিন্তু পর্যাবৃত্তিক গতিও থাকবে, কিন্তু অ্যান্সার সেক্ষেত্রে স্পন্দন গতি বা দোলন গতি দিতে হবে, ঠিক আছে ভাইয়া? তাহলে এটা কিন্তু অনেকেই ভাবো যে এক, বাট এক না আসলে। হ্যাঁ, তো এটার উদাহরণ গুলো শিখে ফেলবা, আমরা একটু আগে যে উদাহরণ গুলো শিখছিলাম পর্যাবৃত্তির, ওগুলা বাদে আরো কিছু এক্সট্রা আছে, এগুলা এগুলো শিখে ফেলবা। দেখবা এখানে বেশিরভাগই হচ্ছে বাদ্যযন্ত্র রিলেটেড আমাদের। হ্যাঁ, যেমন দেখো সরল দোলক গিটার একটা বাদ্যযন্ত্র, আবার সুর সলাকা একটা বাদ্যযন্ত্র, ঠিক আছে? বাদ্যযন্ত্র রিলেটেড আর শব্দ, ঠিক আছে?
এগুলো একটু কষ্ট। দেখো নামের মধ্যে স্পন্দন আছে, শব্দ সঞ্চনশাম বায়ন মানে কণা স্পন্দন, স্পন্দন মানে স্পন্দন গতি, বাদ্যযন্ত্র আর নামের মধ্যে স্পন্দন, এগুলো হচ্ছে স্পন্দন গতির উদাহরণ, কষ্ট করে পড়তে হবে। এখন সরল ছন্দিত পরের আর্টিকেল, সরল ছন্দিত গতি, সরল দোলন গতির বা দোলন গতি, আলটিমেটলি এটা আমরা জানি একটা জিনিস, এখানে তোমাদের জিনিসগুলো বেসিক এইচএসসি পরীক্ষার জন্য বোঝানোর জিনিস ছিল, বাট আলটিমেটলি এখানে লাইক সবকিছু বুঝতে হবে না, আমাকে একটা লাইন মনে রাখতে হবে, সরল তরণ ভাই ভাই। হ্যাঁ, সরল তরণ গতির ক্ষেত্রে সরল তরণ ভাই ভাই, সরল তরণ ভাই ভাই মানে কি, অলওয়েজই তরণ তার সরণের সমানুপাতিক হবে, তরণ সরণের সমানুপাতিক। সবার এখানে বেসিক যে ভুলটা হয়, তারা এই মাইনাস সাইনটাকে মনে করে ব্যস্তানুপাতিক, বাট মাইনাসটা কিন্তু ব্যস্তানুপাতিক না, মাইনাসটা কিন্তু এর মান নেগেটিভ সেটাও না, মাইনাস মানে তার দিকটা বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরণ ত্বরণের সমানুপাতিক এবং দিকটা বিপরীত দিকে। আবার আমরা কি জানি, আবার আমরা জানি না ভাই বলতো, যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা জানি, তাহলে এফ এর সাথে এর সম্পর্কটা কি, বলের সাথে ত্বরণের সম্পর্কটা সমানুপাতিক, তাহলে এ প্রপোর্শনাল টু যদি মাইনাস এক্স হয় তাহলে প্রযুক্ত বলও ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, আমি বলতে পারি কিনা, বুঝো কিনা জিনিসটা বলো। তার মানে প্রত্যয়নী বল এবং ত্বরণ দুইটাই সরণের সমানুপাতিক এবং দিকটা বিপরীত দিকে। ঠিক আছে, আবার এখান থেকে সমানুপাতিক আসলো এবং ধ্রুবকটাকে যদি মানে প্রপোর্শনাল টু সাইনটা যদি সরাই ফেলো, একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা হচ্ছে ওমেগা স্কোয়ার, যেটা হচ্ছে কৌণিক বেগ, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা এফ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কথাটা মনে থাকে জানো। ঠিক আছে, আচ্ছা সংজ্ঞাগুলো এলোমেলো লাগতেছে, কেন এলোমেলো লাগতেছে, আমি কি তোমাকে খুব কঠিন করে বললাম, প্রথমটা ছিল পর্যায়বৃত্তিক গতি নর্মাল সংজ্ঞা, যে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে, এটা হইতেছে আমাদের চ্যাপ্টারের বেসিক সংজ্ঞা, ওইটাই পর্যায়বৃত্তিক গতি। এরপরে বললাম যাহা দোলন গতি তাহাই সরল দোলকের গতি, সরল দোলকে কি হয়, একটা নির্দিষ্ট সময় পর পর একদিকে যায়, বাকি অর্ধেক সময় উল্টা দিকে যায়, সরল দোলক এমনি দোলে, তো অর্ধেকের দিকে গেলে সেই সংজ্ঞাটা দোলন গতির সংজ্ঞা হবে। এই জিনিসটা তোমার কাছে প্যাচ লাগার কি আছে আমি জানি না, বাট আমার মনে হইতে পারে তুমি আমার কথাটা ওই মুহূর্তে শোনো নাই, এখন মনে হয় ইজি লাগার কথা। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, তাহলে এই যে এফ যে প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার পরেই দেওয়া আছে, দেখো পরের পাতাতেই দেওয়া আছে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মাইনাসের অর্থ কিন্তু আলটিমেটলি দিকটা বিপরীত দিকে, বিপরীত দিক মানে কি, সাম্যাবস্থানের দিকে। আমি তোমাকে যখন পড়াবো এই যে এটাকে সরল দিকে ছবি আঁকছিলাম না, এই অবস্থানটা হচ্ছে সাম্যাবস্থান। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এদিকে গেল অলওয়েজই দেখবা শরৎ দোলকটা এই সাম্যাবস্থানেই আসতে চায়, তার মানে বিপরীতমুখী হয়। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, দেখো লাইনটা লেখা আছে প্রত্যয়নী বল, বলের সাথে এখানে তরণটাও লিখে লাগবা, এবং তরণ দুইটাই সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। যে কমেন্ট দিতেছো যে ভাইয়া কমেন্ট ইগনোর করেন, আপনার কমেন্টের জন্য ক্লাস দেরি হয়, হ্যাঁ তুমিও তো কমেন্টই দিতেছো ভাইয়া, তুমি তোমার এগুলো বলা তো দরকার নাই, তুমি তুমি কমেন্ট তোমার এক্সট্রা কমেন্টটা পড়তে হইলো না, বলো তোমার কি বলবো বলো। আচ্ছা যাই হোক, তাহলে সরল তরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ফাইন। এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে সরল ছন্দিত, হ্যাঁ আবার তাহলে আবার বলি, তাহলে সরল ছন্দিত এই যে কথা বললাম, এই যে একটু আগে যে জিনিসটা বললাম, সেটা কিন্তু সরল ছন্দিত গতির ক্ষেত্রে, হ্যাঁ এই যে সরল ছন্দিত গতির ক্ষেত্রে তরণ সরণের সমানুপাতিক, তাহলে এই যে সরল ছন্দিত বৈশিষ্ট্য গুলো সেম কথাগুলো লেখা আছে ভাই, দেখো এর তরণ এবং বল সরণের সমানুপাতিক এবং দিকটা বিপরীত দিকে হয়, এবং ডেফিনেটলি নামেই সরল আছে, গতিপথটা কেমন হবে, সরলরৈখিক হবে, তাহলে এই বৈশিষ্ট্য গুলো হয়ে গেল। আর সরল ছন্দিত যে সংজ্ঞা, সরল ছন্দিত সংজ্ঞা গুলার মধ্যে তার এই বৈশিষ্ট্য গুলাই আসবে, যদি সরণ তরণের সমানুপাতিক এবং দিকটা বিপরীতমুখী হয় তার সংজ্ঞা হচ্ছে সরল ছন্দিত গতি। তাহলে আমরা তিনটা সংজ্ঞা পাইলাম ভাইয়া, আমি তিনটা সংজ্ঞা পাইলাম ভাইয়া, কি পাইলাম, প্রথমে ছিল পর্যায়বৃত্তিক গতি, তাহলে পর্যায়বৃত্তিক গতির সংজ্ঞাটা তো বেসিক সংজ্ঞা, যে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, সেটা কার সংজ্ঞা, পর্যায়বৃত্তিক গতি। পরে পাইলাম কি, দোলন গতি বা স্পন্দন গতির সংজ্ঞা, তাহলে দোলন গতি স্পন্দন গতি কি ছিল, সংজ্ঞাটা কিরকম ছিল, অর্ধেক একদিকে বাকি অর্ধেক আরেক দিকে, সেটা হচ্ছে দোলন গতি বা স্পন্দন গতি, ওটা এক। এখন কি পাইলাম, সরল ছন্দিত গতি, সেক্ষেত্রে কি যে সরণ ত্বরণের সমানুপাতিক, এই লাইনটা থাকলে সেটা সরল ছন্দিত সংজ্ঞা। আসলে তোমাদেরকে এগুলো আমার বলাটাই উচিত হয় নাই, তোমাদেরকে যদি এগুলো না বলে স্কিপ করে যেতাম
তোমার নিজের মতো পড়তা, এটা তোমাদের মাথাতেই আসতো না জিনিসটা, তাই না? যে হ্যাঁ কোনটা কি কোনটা কি প্যাচ লাগতেছে, প্যাচই লাগতো না আসলে। কিন্তু মেডিকেলে যখন আসতো তোমাদের নিজের মনের মতো দেখাই দিয়ে আসতা, ভুল হইতো। আমি এখন তোমাদেরকে সুন্দর করে আলাদা আলাদা করে দিলাম, তোমাদের কাছে প্যাচ লাগতেছে, তাহলে আর কি করবো বলো, প্যাচ লাগলে আমি দুঃখিত। আচ্ছা, তার মানে যে বললাম আলটিমেটলি যে সকল ছন্দিত গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি ছন্দিত না। কারণ কি, পর্যাবৃত্ত গতির গতিপথটা কিন্তু বৃত্তাকারও হইতে পারে, তাই না? কিন্তু সরল ছন্দিত গতিপথটা কেমন হইতে হবে, সরল রৈখিক হইতে হবে, তাই না? তার মানে সকল সরল ছন্দিত এক ধরনের পর্যাবৃত্ত, বাট সকল পর্যাবৃত্ত সরল ছন্দিত না। আমি তোমাকে তিনটা সংজ্ঞা আলাদাভাবে সুন্দর করে বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা ফাইন, আস্তে আস্তে আগাই। এখন কিছু কয়েকটি রাশি আছে, এখানে সরণ আছে, এখানে বেগ আছে, সরল ছন্দিতর ক্ষেত্রে কিছু রাশি। এখান থেকে আমাদের খালি সমীকরণ গুলো শিখতে হবে, কি কি সরণের সমীকরণ দেখো দাগানো আছে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তারপরে বেগেরটাও দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং টর্নেডো সিক্সই এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই তিনটা সমীকরণ আমাকে মুখস্থ রাখতে হবে হবে হবে, ঠিক আছে? তাহলে সরণের সমীকরণটা কি, এক্স, এখানে অনেক অনেক কিছু আছে ভাইয়া, এত কিছু, তুমি আলটিমেটলি কেমনে কোনটা আসলো বের করা আমাদের লাগবে না, পরীক্ষার জন্য কি লাগবে, সমীকরণ গুলো লাগবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এটা পড়ে ফেলছে 8.3। আচ্ছা, 8.3টা কিন্তু পড়া হয়ে গেছে আমাদের, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন এই সমীকরণ গুলো শেখানোর আগে এক্স এর একটা সমীকরণ আছে, ভি এর একটা সমীকরণ আছে, আবার এর একটা সমীকরণ শেখার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে কখন বেগ সর্বোচ্চ হয়, কখন সরণ সর্বোচ্চ হয়, কখন ত্বরণ সর্বোচ্চ হয়, ওই জিনিসটা আমাকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে আমি তোমাকে এটা বোঝানোর আগে একটা জিনিস তোমাকে এখন বোঝাবো। দেখো ভাইয়া, একটু খেয়াল করো স্ক্রিনে, এখন দেখো আমি আগে আঁকি, ছোট করে আঁকি, এটা সরল দিলো, তুমি কিছু পারো না ফিজিক্স, ধরলাম তুমি ঠান্ডা মাথায় ভাবো, ধরো একটা সরল দোলক এখন এমন আছে, ধরো আমি এটা নিলাম, আচ্ছা এটা সরল দোলক ধরো, এখন সে সাম্যাবস্থানে আছে, মানে এই অবস্থানে এটাই তার প্রথম অবস্থান। তোমাকে বলো তো এই অবস্থানে তার কি কোনো সরণ আছে, এই অবস্থাটি তার প্রথম, তাহলে এক্ষেত্রে তার সরণ এক্স, এটাই তো সাম্যাবস্থান। হ্যাঁ, আমার আমার দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও, এক্স এর মান কত, জিরো। আমি তোমাকে একটা কথা বলছিলাম, সরণ ত্বরণের সমানুপাতিক না, তাহলে এক্ষেত্রে ত্বরণটাও শূন্য হবে, সরণ ত্বরণ বাই বাই বলছিলাম। তাহলে সাম্যাবস্থানে, যেহেতু এই অবস্থা থেকে তার শুরু, সাম্যাবস্থানে এটা কিন্তু সাম্যাবস্থান, এই যে এখন যে অবস্থান দেখাইতেছি আমি এই বরাবর নিচে লিখে দিলাম সাম্য, সাম্য মানে সাম্যাবস্থান, আর এটা হইতেছে সর্বোচ্চ অবস্থান। এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান, আমি সর্বোচ্চ অবস্থান দেখলাম। আচ্ছা তুমি খেয়াল করো ভাইয়া, ঠান্ডা মাথায় একটু তুমি খেয়াল করো যে সাম্যাবস্থানে, এই প্রথম অবস্থানে সরণ শূন্য ত্বরণ শূন্য, এটা সর্বোচ্চ অবস্থান। এখন যখন দোলনকালটা দুলতে শুরু করবে, এমনি দোলা শুরু করলো মনে করো, দুলতেছে, তুমি দেখো তো ভাইয়া এই যে দুলতেছে এই পর্যন্ত গেল, গিয়ে কিন্তু সে থেমে গেছে, তাহলে কি এইটাই তার সর্বোচ্চ দূরত্ব না, এই সাম্যাবস্থান থেকে এই দূরত্বটাই তার সর্বোচ্চ না? তাহলে এই সর্বোচ্চ অবস্থানে এই যে দূরত্ব, এই দূরত্বটা কি ম্যাক্সিমাম হয়ে গেল সর্বোচ্চ অবস্থানের দূরত্ব? এবং আমরা কি জানি সর্বোচ্চ সরণকে কি বলে, বিস্তার বলে। তাহলে এই পর্যন্ত হচ্ছে সর্বোচ্চ দূরত্ব কেমন বসে, তাহলে আমি বলছিলাম সরণ ত্বরণ ভাই ভাই, তাহলে এক্ষেত্রে এই এই সর্বোচ্চ অবস্থানে ত্বরণটাও ম্যাক্সিমাম হবে, তাহলে সরণ ত্বরণের ভেজাল শেষ, এটা বুঝলাম। তাহলে প্রথম অবস্থানে ছিল শূন্য,
সরণ যেহেতু শূন্য, ত্বরণও শূন্য, যেহেতু সমানুপাতিক, যখন দুলতে শুরু করলো আমরা দেখা গেল এই পর্যন্তই তার সর্বোচ্চ দূরত্ব। তাহলে সর্বোচ্চ দূরত্ব মানে কি? এইটাই তার সর্বোচ্চ এক্স, তাই না? তাহলে এক্স সর্বোচ্চ, তার মানে এও সর্বোচ্চ, এটা বুঝছো? এখন বেগ নিয়ে কথা বলি। তুমি দেখো তো ভাইয়া, যখন সে চলতে শুরু করতেছে, চলতে সরলরেখা, তুমি দেখো তো ভাইয়া এই যে চলতে চলতে এই অবস্থানে যখন গেছে, এই অবস্থানে গিয়ে কি থেমে গেছে না? তাহলে এই অবস্থানে যে যে থেমে গেল, আবার চলা শুরু করলো, আবার চলা শুরু করলো, এক জায়গায় থামতেছে বাট এই জায়গাটা কিন্তু চলতেছে সে, রাইট? তাহলে এই চলমান অবস্থায় তার একটা বেগ আছে, কিন্তু এখানে যে থেমে গেল, সর্বোচ্চ অবস্থানে এসে যে থেমে গেছে, এখানে কিন্তু তার কোনো বেগ নাই। তার মানে আমি বলতে পারি যে সর্বোচ্চ অবস্থানে তার বেগটা শূন্য হয়েছে, দেখেই তো সে থেমে গেছে। আরো যদি বেগ থাকতো সে আরো উঠে যেত, রাইট? বুঝছো? সে চলতেছে, এখানে থামছে কেন? বেগ শেষ হয়ে গেছে। তাহলে এই সর্বোচ্চ অবস্থানে বেগের মান কত? বেগের মান শূন্য। তাহলে এখানে চলে গেছে বেগ শূন্য। আবার যখন চলতে শুরু করবে, এই গতিপথটার মধ্যে তোমার কি মনে হয়, খাঁটি বাংলা ভাষায় না বেসিক ভাবে কি মনে হয় যে কোন জায়গাতে বেগটা সর্বোচ্চ হবে? যাইতে 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 যেতে এখানে একটা হাইয়েস্ট, আবার উঠতে উঠতে আস্তে স্লো হতে থাকে না? দেখো এখানে জিরো, চলতে শুরু করলো, আস্তে আস্তে স্পিড বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এখানে হাইয়েস্ট, আবার স্লো হতে শুরু করলো না? তাহলে এই জায়গাটাতে তার বেগটা সর্বোচ্চ, তার মানে সাম্য অবস্থানে তার বেগটা সর্বোচ্চ বলতে পারি আমি। তাহলে সাম্য অবস্থানে হচ্ছে তার বেগ সর্বোচ্চ। কথা বুঝতে পারতেছো? তাহলে আমি আবারও ঠান্ডা মাথায় বুঝাই বলি ভাইয়া, যখন সে সাম্যাবস্থানে ছিল বা সাম্যাবস্থানের আগের নাম হচ্ছে মধ্য অবস্থান, এখান থেকেই তো শুরু, তাই না? তাহলে এখানে স্মরণটা শূন্য, স্মরণ শূন্য মানে ত্বরণটাও শূন্য, রাইট? আবার যখন সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করতেছে, আমরা জানি এখান পর্যন্ত এই দূরত্বই তো সে অতিক্রম করছে, তাহলে এই দূরত্বটাই তার সর্বোচ্চ দূরত্ব, বিস্তার এক্স ম্যাক্স। স্মরণ যেহেতু সর্বোচ্চ, তরণটাও সর্বোচ্চ ভাইয়া, তার মানে সর্বোচ্চ অবস্থানে স্মরণ তরণ সর্বোচ্চ, বেগ জিরো, কারণ এখানে বেগটা শূন্য হয়েছে দেখাই কিন্তু থেমে আবার ব্যাক করতেছে। তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ অবস্থায় স্মরণ তরণ সর্বোচ্চ, বেগ শূন্য সর্বনিম্ন, আবার সাম্যাবস্থায় স্মরণ তরণ সর্বনিম্ন, বেগটা সর্বোচ্চ। তাহলে তুমি খেয়াল করো, আমি কি বলতে পারি না স্মরণ তরণ সেম থাকতেছে, বেগটা তার উল্টা হইতেছে? তার জন্য এই জন্য একটা লাইন লিখে রাখবা যে স্মরণ তরণ ভাই ভাই, বেগ তার উল্টা। লাইনটা কি? হ্যাঁ, আমি এখানে সংকেত দিয়ে লিখলাম স্মরণ তরণ ভাই ভাই, স্মরণ তরণ ভাই ভাই, বেগ তার উল্টা, স্মরণ তরণ ভাই ভাই, বেগ তার উল্টা। যদি নাও বুঝো এই লাইনটা যদি মনে রাখো তাও হবে, স্মরণ তরণ ভাই ভাই, বেগ তার উল্টা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা এখন আমাকে বলো তো ভাইয়া, আমরা তো বেগ স্মরণ তরণ শিখলাম, আর একটা টার্ম আছে গতিশক্তি, ই কে। আচ্ছা আমাকে বলো তো ভাই, গতিশক্তি, গতিশক্তির সাথে কার সম্পর্ক আছে? বেগের একটা সম্পর্ক আছে না? ই কে আমরা কি জানি? ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, রাইট? তার মানে যেখানে এই গতিশক্তির সাথে বেগের সম্পর্কটা তো সমানুপাতিক, তার মানে যে জায়গাতে বেগ সর্বোচ্চ হবে সেখানেই গতিশক্তি সর্বোচ্চ হবে না? তাহলে আমি বলতে পারি যে সাম্যাবস্থানে বেগও সর্বোচ্চ, গতিশক্তিও সর্বোচ্চ, কিন্তু এখানে ইপি মানে বিভব শক্তিটা মিনিমাম, সর্বনিম্ন। যেহেতু মনে রাখবে হবে বেগের সাথে গতিশক্তি সম্পর্ক, যেখানে বেগ সর্বোচ্চ সেখানে গতিশক্তিও সর্বোচ্চ, কিন্তু বিভবটা তার উল্টা। আবার যে জায়গাতে বেগ সর্বনিম্ন সেখানে গতিশক্তিটাও সর্বনিম্ন, কিন্তু এখানে কোনটা সর্বোচ্চ হবে? আবার বিভব শক্তিটা সর্বোচ্চ হবে। কারণ আমরা বিভব শক্তি মানে কি বুঝি? বিভব শক্তি মানে হইতেছে তার অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তিটা পাইলো, তাহলে দেখো সে তার অবস্থান পরিবর্তন করে এই জায়গাতেই তার সর্বোচ্চ অবস্থান, তাহলে এখানেই তার সর্বোচ্চ বিভব শক্তি হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে সাম্যাবস্থাতে, হ্যাঁ ভেরি গুড, তাহলে যেখানে বেগ সর্বোচ্চ সেখানে গতিশক্তি সর্বোচ্চ, যেখানে বেগ সর্বনিম্ন সেখানে গতিশক্তি সর্বনিম্ন, আর যেখানে গতিশক্তি সর্বোচ্চ সেখানে বিভব শক্তি সর্বনিম্ন, যেখানে গতিশক্তি সর্বনিম্ন সেখানে বিভব শক্তি সর্বোচ্চ। জিনিসগুলো তোমার কাছে, হ্যাঁ ভেরি গুড, জিনিসগুলো তোমার কাছে উল্টাপাল্টা মনে হইতে পারে, বাট ঠান্ডা মাথায় চিন্তা করলে একেবারেই ইজি। হ্যাঁ আমি আবারও জিনিসটা বলতেছি, ঠান্ডা মাথায় চলা শুরু করলো, স্মরণ তরণ বুঝছ, বেগটাও বুঝছ, আমি তোমাকে একটা লাইন বলে দিয়েছি, স্মরণ তরণ ভাই ভাই, বেগ তার উল্টা, রাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বেগ যেখানে সর্বোচ্চ, গতিশক্তিও সর্বোচ্চ, আবার বেগ যেখানে সর্বনিম্ন, গতিশক্তিও সর্বনিম্ন, আর বিভবটা তার উল্টা।
তাহলে আমাদের এই রিলেটেড সকল টপিক কিন্তু আমি এই ছবিটার মধ্যে বুঝাই ফেলাইছি, ঠিক আছে? তো প্রশ্ন আসে কিন্তু যে কখন কি সর্বোচ্চ। আচ্ছা ফাইন, এখন তোমাকে আমি দেখাবো এই যে লাইনগুলো তোমাকে বললাম না ভাইয়া, আমি আমার একটা স্লাইডে সুন্দর করে তুলে নিয়ে আসছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, যে আলটিমেটলি এই ফিগারটা আমাদের স্লাইডে দেয়া থাকবে, কোনটা কোন ক্ষেত্রে সর্বোচ্চ এই ছবির মধ্যে দেয়া আছে, ঠিক আছে? তুমি একটু কষ্ট করে এখন তো বুঝেই ফেলছো, পরবর্তীতে দেখে ফেললে হয়ে গেল। আমাদের বইয়ে এই জায়গাটার মধ্যে অনেক এলোমেলো ভাবে দেয়া আছে লাইনগুলো, হ্যাঁ, তুমি দেখবে এক এক জায়গায় দেয়া আছে কখন কোনটা সর্বোচ্চ। হ্যাঁ, এখানে ভিতরে দেখা, দেখো এটি সর্বোচ্চ বেগ সাম্যাবস্থায় অতিক্রম করে, অনেক লেখা আছে, আর মধ্য সর্বাধিক, এগুলোকে আমি একসাথে সুন্দর করে দিয়ে দিলাম যাতে পড়তে সুবিধা হয়। এখন আমাকে একটা কথা বলো তো, ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, আমার স্মরণের সমীকরণ তো এইটা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, আমাকে বলো তো, আমি যদি বলতাম এক্স ম্যাক্স বা সর্বোচ্চ স্মরণ, আমাকে বলো তো, আমাদের সংজ্ঞা থেকে আমরা শিখছি না যে কোনো একটা গতিশীল কণা সর্বোচ্চ পর্যাবৃত্ত গতিপথে সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করে, সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করে তার নাম জানি কি ভাইয়া? সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করে তার একটা নাম আছে না? সর্বোচ্চ যেই দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। তাহলে আলটিমেটলি এক্স ম্যাক্স বিস্তার হবে এ, তাহলে সর্বোচ্চ স্মরণের সূত্র হবে কি এ। এটা তো শুধু স্মরণের সমীকরণ, সর্বোচ্চ সমীকরণ এক্স ম্যাক্স সমীকরণ হবে শুধু এ, এটা মনে রাখার জন্য। তাহলে এটা যদি এক্স ইকুয়াল টু এস ওমেগা টি হয়, ভেরি গুড, থ্যাংক ইউ, অনেকে বলছো বিস্তার, তাহলে বিস্তার এ, তাহলে এক্স ম্যাক্স এ হবে। আবার তুমি চিন্তা করো তো ভাই, এখন বেগের সমীকরণে চলে আসো, ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠান্ডা মাথায় বলো তো, আমি আবার মনে করাই তো, হ্যাঁ বলো তো, বেগ সর্বোচ্চ কোথায় ছিল? সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ ছিল না, তাই না? বেগ যখন সাম্যাবস্থা সর্বোচ্চ ছিল, এই সাম্যাবস্থানে এক্স এর মান কত ছিল? জিরো ছিল না। তাহলে তুমি এই ভি সমীকরণ এটা জানো, বাট ভি ম্যাক্স যখন বের করবা, আমরা জানি বেগ যখন সর্বোচ্চ স্মরণ কত? জিরো না। তাহলে এখানে স্মরণ কোনটা? এক্স না। তুমি এখানে সূত্রের মধ্যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস জিরো বসাই দিবা, তাহলে দেখা যাবে এখানে কি আসবে? ওমেগা এ আসবে। তাহলে ভি ম্যাক্স এর সূত্র কি হবে? ওমেগা এ। যেমন দেখো এখানে চলে আসছে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, তাই না? সাম্যাবস্থা অধিকর্ষণ স্মরণের জন্য। তাহলে তুমি যদি ওই কনসেপ্টটা ভাইয়া বুঝো, তাহলে তুমি যদি এই বেগের সমীকরণটা বুঝতে পারো না, তাহলে সর্বোচ্চ বেগের সূত্রটাও বুঝতে পারবা। আবার ত্বরণের ক্ষেত্রে তো আমি পড়িয়ে ফেলছি, ত্বরণের সূত্র কি? বি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে যখন ত্বরণ সর্বোচ্চ তখন স্মরণটাও সর্বোচ্চ, আমরা দেখলাম সর্বোচ্চ স্মরণের মান কি এ, তাহলে এক্স এর জায়গায় খালি এটা বসাই দিবা, তাহলেই আমাদের সর্বোচ্চ ত্বরণের সূত্র হয় ওমেগা স্কোয়ার এ। এখানে মাইনাস সাইনটা আনে নাই, কারণ সর্বোচ্চ মান তো মনে রাখবা পজিটিভ মান ধরছে এখানে, এই আর কি, ঠিক আছে? তাহলে আমরা, ভেরি গুড, যারা অ্যান্সার দিচ্ছ খুব ভালো লাগতেছে, হ্যাঁ, যারা ঠিক মতো বুঝতে পারতেছো, থ্যাংক ইউ। তাহলে তিনটা সূত্র কি না একসাথে তোমাদের বইতেই দেওয়া আছে, এক্স ম্যাক্স এর সূত্র কি এ, ভি ম্যাক্স ওমেগা এ, এম এক্স ওমেগা স্কোয়ার এ। তুমি যদি এটাকে সিরিয়ালিও মুখস্থ করতে চাও, স্মরণ এ, বেগ ওমেগা এ, ত্বরণ ওমেগা স্কোয়ার এ, সিরিয়ালেও মুখস্থ করতে চাও মনে থাকবে, বুঝে মনে মুখস্থ করতে চলো মনে থাকবে, ঠিক আছে? আমি এটাকে সুন্দর করে তোমাকে আমার স্লাইডে দিয়ে দিছি পাশাপাশি কম্পেয়ার করার জন্য। দেখো এই সাইন ওমেগা টি সর্বোচ্চটা কত, আবার বি ইজ ইকুয়াল টু এটা সর্বোচ্চটা কত, আবার মাইনাস ওমেগা স্কোয়ার এর সর্বোচ্চ, একসাথে দিয়ে দিছি, নিজে নিজে পড়ে নেবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই অনুচ্ছেদে, হ্যাঁ, আরো কিছু টার্ম বা কিছু সংজ্ঞা আছে ভাইয়া, যেমন পর্যায়কাল কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, কৌণিক কম্পাঙ্ক কাকে বলে, এই সংজ্ঞাগুলো তুমি পড়বা, আমাদের এগুলো অন্যান্য চ্যাপ্টার ফিজিক্স এর আছে, এগুলো তোমরা পড়ে আসছো ভাইয়া, বারবার বলতেছি, এগুলো আমি এত সময় নষ্ট করবো না, আমরা এখান থেকে খালি সমীকরণ গুলো শিখবো। যেমন দেখো কম্পাঙ্কের সমীকরণ, পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, পর্যায়কালের সাথে কম্পাঙ্কের সম্পর্কটা কি, সম্পর্কটা হইতেছে যে t is equal to 1 by n, রাইট? এন মানে এফ, ওমেগা আমাদের কম্পাঙ্কের সাথে, কম্পাঙ্কের সাথে পর্যায়কাল সম্পর্ক টি জিরো টু ওয়ান বাই এফ, এই সমীকরণটা পড়তে হবে, হ্যাঁ। আর পর্যায়কালের সাথে বল ধ্রুবকের, পর্যায়কালের সাথে বল ধ্রুবকের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কি আমি যা দেখাইতেছি ভাই, বাইরে পড়তে যাও না ভাইয়া, হ্যাঁ তোমার মনে হলে পড়বা, বাট আমি যতটুকু বলতেছি ভাইয়া, অনেকেই বলতে পারো ভাইয়া আপনারা যা পড়ান তার বাইরে তো প্রশ্ন দেন, আমি এটা নিয়ে আগেও অ্যান্সার দিছি ভাইয়া, আমাকে এখন একটা চ্যাপ্টার থেকে 100টা প্রশ্ন করতে হয়, মেডিকেল একটা চ্যাপ্টার থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে,
সো তুমি যদি এখন চিন্তা করো যে এখনই তুমি যা কম কম পড়বা, এখনই কম কম পড়বা, পরবর্তীতে আরো কম পড়া হবে, এখন তোমার প্রথমবারই কিন্তু সব থেকে বেশি পড়া যায়, তাই না? সো বুঝতে হবে। আচ্ছা ফাইন, সূত্র এখানে একটা পর্যায়ে গেলে সূত্র আছে বল ধ্রুবকের সাথে, সূত্রটা কি? এই দেখো, টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাই কে, ঠিক আছে? এখানে কে হচ্ছে বল ধ্রুবক। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাই কে যদি হয়, তাহলে আমি এম ইজ ইকুয়াল টু, আমি যদি কম্পাউন্ডের সাথে বল ধ্রুবকের সম্পর্ক বলতে চাই, যদি টি ইজ ইকুয়াল টু এটা হয়, আবার আমরা কি জানি, তোমাকে এটা মুখস্থ করতে হবে, টি ইজ ইকুয়াল টু, টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাই কে মুখস্থ করলাম। তোমাকে যদি বলতাম যে আবার আমরা জানি কি পর্যায়কালের সাথে কম্পাউন্ডের সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে ওয়ান বাই এন, তাহলে এন এর সাথে বল ধ্রুবকের সূত্রটা কিরকম হবে? এটা উল্টায় যাবে না, তাহলে কি হবে, ওয়ান বাই টু পাই রুট ওভার কে বাই এম হবে। তাহলে কম্পাঙ্কের সাথে বল ধ্রুবকের সূত্রটা হবে এইটা, আবার পর্যায়কালের সাথে সূত্রটা হবে এইটা। তাহলে তুমি যখন একটা মুখস্থ করো, পরেরটা খালি উল্টাই দিবা। আবার আমরা এখান থেকে বলতে পারি পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্কটা কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক, রাইট? তাহলে এই টপিক গুলা আবার আমরা জানি যে ওমেগা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই এন, এন মানে কম্পাঙ্ক, আবার এন মানে ওয়ান বাই টি, তাহলে টু পাই বাই টি। এই যে কিছু কিছু সূত্র আমি একসাথে লিখে ফেলছি এখানে ভাইয়া, এগুলার ম্যাথ কিন্তু আসে। কোনটার ম্যাথ আসে? এই যে মাত্র যেটা লিখলাম মেডিকেল, এইটার ম্যাথ আসে। আর একটু আগে যেগুলো দেখাইতেছি ভাইয়া, এগুলা থেকে সমীকরণ, নিচের কোন সমীকরণটি সত্য নয়, নিচের কোন সমীকরণটি মিথ্যা, এই ধরনের প্রশ্ন আসে। তো তুমি পর্যায়কালে একটা মুখস্থ করে ফেললে বাকি সবগুলা কিন্তু চলে আসতেছে ভাইয়া, তাই না? আর তোমাকে দেখাচ্ছি, দেখো তাহলে এটা তো পর্যায়কালের সাথে ছিল, দেখো কম্পাঙ্কটা পরের লাইনে দিয়ে আছে, জাস্ট উল্টায় গেছে। হ্যাঁ, আবার কৌণিক কম্পাঙ্ক আমরা জানি ওমেগা ইজিক্যাল টু টু পাই এন বা টু পাই বাই টি, তাহলে আলটিমেটলি কম্পাঙ্কের সাথে যেটা আসতেছে কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে ওই আমাদের সমীকরণ বা সম্পর্কটা সেমই আসতেছে। হ্যাঁ, রুট ওভার কে বাই এমই আসতেছে। আবার দশা, দশা মানে কি তোমরা জানো, যে কোনো মুহূর্ত বা কোনার যে কোনো মুহূর্তের অবস্থা, স্মরণ বেগ, এটা দশা বলে, সংজ্ঞাটা পড়বা, ভিতরে আর কিছু পড়া দরকার নাই দশা থেকে। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে পর্যায়কালের সাথে বল ধ্রুবকের সম্পর্কটা কি, একটু আগে পড়ে ফেলছি, বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে গেছে। আচ্ছা ফাইন, আর 8.5 আর্টিকেল থেকে আলটিমেটলি এই একটা লাইনই পড়বা, কারণ দশা ও দশা পার্থক্য আমাদের অন্য চ্যাপ্টারের অংশ, আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে ওই চ্যাপ্টারে, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, এটা ওই আলোর ওই চ্যাপ্টারের দশা, ওটা এখান থেকে পড়ে ফেলতে হবে, এখান থেকে প্রশ্ন আসার মতো কোনো জায়গা নাই। সো এটা খালি একটা লাইন পড়বা, হ্যাঁ, এতটুকু পড়লেই হবে। ভেরি গুড, থ্যাংক ইউ, যারা বুঝতে পারতেছে। এখন আমরা এই যে বললাম, আমি একটা 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 সূত্র পড়াইছিলাম মনে করে দেখো, সূত্র জানি কি ছিল, এই যে ভি ম্যাক্স এক্স ম্যাক্স এ ম্যাক্স, মেডিকেলে প্রশ্ন আসছে আসছে আসছে, ভি ম্যাক্স সর্বোচ্চ বেগের ম্যাথের প্রশ্ন আসছে, এটা মুখস্থ রাখতেই হবে তোমাকে। ভি দিয়ে দিবে, এ দিয়ে দিবে, ওমেগা বের করতে বলবে, আবার ভি দিয়ে দিবে, এ দিয়ে দিবে, কম্পাঙ্ক বের করতে বলবে, সরি কম্পাঙ্ক না, টি বের করতে বলবে, পর্যায়কাল। সো সূত্র মুখস্থ রাখতে হবে। এখন তোমাকে দেখাবো বইয়ের কোথায় আছে, দেখো এই দুই নম্বর ম্যাটটা, সর্বোচ্চ বেগ দেয়া আছে, ভি ম্যাক্স দেয়া আছে, এ দেয়া আছে। তোমরা যখন প্রশ্ন দেখো পর্যায়কাল বের করতে বলছে, তোমরা হারায়া যাও আকাশ থেকে পড়ো, কারণ তোমরা পর্যায়কালে কোটি কোটি সূত্র জানো, তুমি জানো হ্যাঁ টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি, আবার তুমি জানো টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এম বাই কে, অনেক কোটি কোটি সম্পর্ক জানো পর্যায়কালের, কিন্তু কোন সূত্র আমরা ইউজ করব এটা বুঝতে হলে আমাকে ডাটাগুলোর দিকে তাকাইতে হবে ভাইয়া, কি কি ডেটা দেয়া আছে। দেখো এখানে সর্বোচ্চ বেগ দেয়া আছে, মানে বি ম্যাক্সটা দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, আর বিস্তার এ দেয়া আছে, মানে আমরা জানি সূত্র কি, সূত্র আছে বি ম্যাক্স এর সাথে, যেহেতু বি ম্যাক্স সর্বোচ্চ বেগ দেয়, সূত্রটা কি ছিল, বি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, এ দেয়া আছে, বি ম্যাক্স দেয়া আছে, আলটিমেটলি পর্যায়কাল বের করতে বলছে। পর্যায়কাল তো আমরা ডিরেক্টলি বের করতে পারবো না, আগে ওমেগাটা বের করে ফেলবো, আবার আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু টু বাই বাই ডি, সো টি ইজ ইকুয়াল টু বাই বাই ওমেগা করে ফেলবা শেষ। মেডিকেলে আসার মতো ম্যাথ এটা, ঠিক আছে? আর দশমিকের ক্যালকুলেশন তো আমি তোমাকে শিখাইছি, তাই না? আচ্ছা, কষ্ট করে শিখে ফেলতে হবে। ভেরি গুড, থ্যাংক ইউ ইশিকা জাহান, যারা যারা কমেন্ট করতেছ বুঝতে পারতেছ। এখন এই ম্যাথ, এই ধরনের ম্যাথ আমি তোমাকে আবার বললাম ভাইয়া, মেডিকেলে আসলে ইজি ম্যাথ দিবে, এই ধরনের ম্যাথই দিবে,
আরেকটা ম্যাথ সূত্র শিখছিলাম, হ্যাঁ, যে সর্বোচ্চ বেগের সূত্র যে টাঙানো আছে দেখো ভাইয়া, হ্যাঁ, যে 2π/T এখানে কি বের করতে বলছে, সর্বোচ্চ দ্রুতি সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ দ্রুতি মানে কি ভি ম্যাক্স, সর্বোচ্চ ত্বরণ মানে কি ω² x বা ω² a, সরি সর্বোচ্চ ত্বরণ বলছে যেহেতু, মান বসাই দিবা শেষ। এই এই ম্যাথ গুলার ক্ষেত্রে তোমাকে জাস্ট দশমিকের ম্যাথ করার তুমি কতটুকু পারদর্শী ওইটা তোমাকে পারদর্শী হইতে হবে। আমি তোমাকে শিখাইছি এটা, তাই না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, না দুই ধাপের ম্যাথ আসবে না ভাইয়া, তোমাকে এক ধাপের ম্যাথ দিবে, তোমাকে যে কোনো একটা ধাপ দিবে, ঠিক আছে? দুই ধাপের ম্যাথ মেরে গেলে আসবে না। আর ক্যালকুলেশনটা শিখাই দেন ভাইয়া, আমি তোমাকে ক্যালকুলেশনটা আমি যখন আগে ক্লাস নিয়েছিলাম তখন তোমাকে দশমিকের ম্যাথ করাটা সিস্টেম দেখাইছিলাম, হ্যাঁ। এরপরে যদি তোমাদের কারো এই দশমিকের ক্যালকুলেশন করতে প্রবলেম থাকে, আজকে যেহেতু দুইটা চ্যাপ্টার, এটা হয়তো বা ক্লাসের শেষের দিকে দেখাইতে পারলে দেখাবো, অথবা কালকে তো সলভ ক্লাস আসি, টেনশন নিও না ভাইয়া, ঠিক আছে? আচ্ছা ফাইন, এখন আস্তে আস্তে আগাবো, এখান থেকে আর কিচ্ছু করবা না ভাইয়া। আমি তো তোমাকে সবকিছু দেখাই দিই, কোনটা পড়বা কোনটা পড়বা না, সো সব জায়গায় যাই যাতে পেজ নাম্বার বাদ না যায় কোনোটা, ঠিক আছে? আচ্ছা ফাইন, অনেকে কমেন্ট দিচ্ছ, একটা কমেন্ট বারবার দিতেছো, স্প্যাম করবা না অপরিচিতা চৌধুরী, আমি তোমার কমেন্ট দেখতেছি, সো আমি বলবো বারবার এক কমেন্ট দিলেই যে দেখবো জিনিসটা এমন না, এগুলো করবা না, ইম্পর্টেন্ট কমেন্ট মিস যাই। আমি এখন দুইটা চ্যাপ্টার পড়াচ্ছি ভাইয়া, আমি তোমাকে দশমিকের ক্যালকুলেশন তুমি আমাকে বলতে পারবা যে আগে শিখাই নাই, তোমাদের এখনো গ্রুপে সেই সলভ ক্লাসটা আছে, শিখাইছি তো ভাইয়া, একটা জিনিস বারবার শেখানো, তুমি সেটা দেখে নিও, যদি এরপরও সমস্যা থাকে আমি বলছি সলভ ক্লাসে দেখাবো। আচ্ছা তো এখানে একটা মান আছে, মানে আলটিমেটলি জিনিসটা কি, যে কি পরিমাণ স্মরণ হলে বেগটা সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, এটা একটা ম্যাথ অ্যাকচুয়ালি, বা সরণটার মানটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, প্লাস মাইনাস 3/√2f, এটা কখনো আসে নাই মেডিকেলে, বাট আমরা তো কোনো কিছু বাদ দিব না প্রথমবার পড়ার সময়, সো এটা একটু পড়তে হবে। আচ্ছা ফাইন, এখন পরের আর্টিকেল 8.6, ব্যবকলনীয় সমীকরণ। তোমরা সবাই এই ব্যবকলনীয় সমীকরণ অনেক পড়ে আসছো, বুঝে আসছো, শিখে আসছো, কিচ্ছু লাগবে না ভাইয়া। কি লাগবে এখান থেকে, সমীকরণটা খালি লাগবে, সমীকরণটা কি, d²x/dt²+ω² = 0, এটা তোমাদের অনেক পরিচিত একটা সমীকরণ, সো এই সমীকরণটাও লাগবে, ব্যবকলনীয় সমীকরণের সমাধানের সমীকরণটাও লাগবে। দেখো সমাধানের সমীকরণ এইটা, তাহলে খেয়াল রাখো কিন্তু একটা ব্যবকলনীয় সমীকরণের সমীকরণ, একটা কিন্তু তার সমাধানের সমীকরণ, ঠিক আছে? এটা সমাধান, দুটাকে আলাদা করে পড়তে হবে। এবং এখান থেকে যে স্প্রিং ধ্রুবকের মাত্রা একক, কিন্তু আমি আমার আগের চ্যাপ্টারও পড়াইছিলাম ভাইয়া, হ্যাঁ, কে এর মাত্রা একক কে পড়ানো, কিন্তু আগের পড়া এগুলা, সো এগুলা জাস্ট মাত্রা একক পড়বা। শুনো ভাইয়া একটা জিনিস তুমি মাথায় মন দিয়ে শুনবা, যে লাইক মানে তুমি চাইলে সব করতে পারো, তোমাকে কেউ আটকাবে না, বাট তোমাকে বুদ্ধি করে, তুমি একটা স্টুডেন্ট 24 ঘন্টা পড়তেছে, এক চ্যাপ্টার পড়তেছে, কোনো লাভ নাই, তোমাকে এটা বুঝতে হবে কোন জিনিসটা মাথায় নিব কোনটা নিব না। আমি কিন্তু তোমাকে ওইটাই বুঝাই দিচ্ছি ভাই, মাথায় কোনগুলো নেবা, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদের তো অনেক বকাঝকা করি, মন টন খারাপ করো না, মনে মনে গালিও দিও না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আঁকাই। আচ্ছা তো এই যে একটা সমীকরণ আমরা শিখলাম, d²x/dt²+ω² = 0, এই সমীকরণ থেকে ম্যাথ দিতে পারে, তোমরা এগুলা সেকেন্ড পেপারে পাও, সমীকরণের সাথে মিলায় মিলায় ম্যাথ। যেমন দেখো আমি স্লাইডে যাই একটু, ধরো এটা তোমার সমীকরণটা ছিল, রাইট, তোমাকে একটা ম্যাথ দিল যে d²x/dt² আমি একটু জুম করি, আবার নাহলে চিলে চিলে শুরু করবো, ভাই জুম করেন জুম করেন, হ্যাঁ ফাইন, এখানে d²x/dt² + 16x = 0 হলে কৌণিক কম্পাঙ্ক কত? তুমি দেখো তো এই সমীকরণের ওমেগাটাই কৌণিক কম্পাঙ্ক না, তাহলে তুমি এই সমীকরণ থেকে কৌণিক কম্পাঙ্কও বের করতে পারবা, পর্যায়কাল দিলেও বের করতে পারবা, তাই না? তোমাকে আগে যে সমীকরণটা দিবে তার সাথে মিলাইতে হবে। দেখো এক নম্বর সমীকরণ ম্যাট যেটা দিছে এটা কিন্তু এই সমীকরণের সাথে হুবহু মিলে যাচ্ছে, রাইট? কি হয় বলতেছে, মিললে আমি দেখতে এখান থেকে মিলাই মিলাই বলতে পারি ω² এর মান হচ্ছে 16, তাহলে আমি বলতে পারি না যে ω² = 16, তাহলে ওমেগার মান কত হবে, অনেকে অ্যান্সার দিতেছো ওমেগার মান হবে 4, ভেরি গুড, পরেরটাও তোমরা পারবা, এইটা এখান থেকে কিন্তু ওমেগাও বের করতে বলতে পারে, আবার পর্যায়গুলো বের করতে বলতে পারে, সো পারবা, পরেরটাও তোমরা পারবা, কিন্তু মনে রাখবা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সমীকরণ গুলাকে আগে কিন্তু মূল সমীকরণের মতো মিলাইতে হবে। তুমি দেখো তো দুই নাম্বার ম্যাথটা কি মূল সমীকরণের মতো আছে নাই, কারণ মূল সমীকরণ d²x/dt² এখানে এই ম্যাথের আগে একটা 4 আছে, রাইট? তাহলে আমাকে মূলটার মতো বানাইতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে, তো 4 দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে কি লেখা যায়,
d স্কয়ার x বাই dt স্কয়ার আর মাউস দিয়ে ইলেকট্রিসিটিটা একটু বুঝিয়ে নিয়ে কষ্ট করে প্লাস 4x 0 তাহলে এই সমীকরণটা এখন আমার মূলটার সাথে মিলে এখন এখান থেকে আমি বলতে পারি ওমেগা স্কয়ারের মান কত ওমেগা স্কয়ার হচ্ছে 4 তাহলে ওমেগা হচ্ছে 2 ভেরি গুড যারা কমেন্টে অ্যানসার দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এই ধরনের ম্যাথ মেডিকেলে কিন্তু কঠিন কোনো ম্যাথ দিবে না ভাই আমি আবারও বলতেছি তোমরা পাগলের মতো ম্যাথ করো এখন আমি কথাটা আমি নিজের এক্সপিরিয়েন্স বলি অনেকে অনেকভাবে পড়াবে হ্যাঁ ম্যাথ আমার আমরা ম্যাথ অপছন্দ করি দেখে মেডিকেলে পড়তে আসি এবং ম্যাথ আসেও না তোমরা কেন ম্যাথ নিয়ে এত পাগল হবা দুইটা ম্যাথ আসবে মুখে মুখে করার মতো ম্যাথ আসবে যদি কঠিন কোনো ম্যাথ আসে তুমিও পারবা না কেউই পারবে না সো ওই জিনিসটা নিয়ে যদি তুমি সময় নষ্ট করো দিস ইজ নট ওয়াইজ রাইট আস্তে আস্তে আগাই ওকে এখন সমাধান হইলো এটা হইলো এখান থেকে কিছু পড়া লাগবে না ভাইয়া আবারও সেম কথাগুলো আসছে সরণ ত্বরণের সমানুপাতিক বিপরীতমুখী হ্যাঁ হয়ে গেল হ্যাঁ এখান থেকে কুয়েট তুমি তো কুয়েটে পরীক্ষা দিবা না এই ধরনের ম্যাথ করার কোনো দরকার নাই হ্যাঁ আচ্ছা এই চিত্রমিত্র করার দরকার নাই সরল দোলন হচ্ছে এফ 100 এখান থেকে এই ভিতরে ইতিহাস ইতিহাস পড়বো না খালি যে লাইনগুলো দাগানো আছে এগুলো একবার রিডিং দিবা কারণ সরল দোলন গতি হইতে হলে বিস্তারটা কম হইতে হবে কত মধ্যে থাকতে হবে 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে সত্য মিথ্যার জন্য লাইনটা ইম্পর্টেন্ট আর এখানে সরল দোলন গতির ওই সংজ্ঞাটাই আলটিমেটলি সরল দোলন গতির একটা সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা খুব একটা ইম্পর্টেন্ট না মেডিকেলে কখনো আসে নাই হ্যাঁ সো এটা দরকার নাই তেমন একটা বাট ওই সেম কথা ভাইয়া বারবার করে ফেলে সেটাই আসতেছে হ্যাঁ আর সরল দোলন গতির উদাহরণগুলো করতে হবে খুব কম বিস্তারে সরল দোলক সুর শলাকা স্প্রিং এর লম্ব আলটিমেটলি ওই যে স্পন্দন গতির যে উদাহরণগুলো সরল দোলন গতিরও সেই উদাহরণগুলাই কিন্তু আসতেছে ঠিক আছে সো এক এই দুইটা এক স্পন্দন গতির উদাহরণগুলো আর এই উদাহরণগুলো সেম আচ্ছা ঠিক আছে এখন এখান থেকে কি লাগবে আসলে সরদলন গতির সংজ্ঞাটা দেখলা এখন আবার লাগবে জিনিসটা কি যে আচ্ছা তোমরা আবার মাইন্ড করে বসে যাও অনেক কম কমেন্ট দিচ্ছে তোমরা আবার মন মন খারাপ করে বসে যে হ্যাঁ ভাই ম্যাথ পারি না দেখে আমাদেরকে বলছে ম্যাথ পারেন না ভাই আমাদেরকে ইনসাল্ট করতেছে না ভাই যেটা বাস্তব পরের আর্টিকেল সরল দোলকে সূত্রাবলী 100% এই চ্যাপ্টারে কোটি 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ তো এখানে কোনো সন্দেহমন্দ দিয়ে আমরা শিখবো না তার আগে একটা জিনিস দেখো এখানে একটা ভুল আছে ভুলটা কি তোমাদের বইতে লেখা আছে t = 1/2πrootovergi এটা অ্যাকচুয়ালি 2πrootovergi হবে হ্যাঁ দেখো যে আগেই আমরা দিয়ে আসি এই যে সেক্ষেত্রে সূত্রটা 2πrootovergi হ্যাঁ তো আলটিমেটলি এটা আমাদের কনসার্ন না কারণ এই 1/2π বলো বা 2π বলো এটা আমাদের অ্যাকচুয়ালি ধ্রুবক একটা মান আমাদের কনসার্ন হচ্ছে l কি সম্পর্ক g কি সম্পর্ক ঠিক আছে আমাকে এই জায়গাটা থেকে কি কি শিখতে হবে এই জায়গা থেকে কি কি শিখতে হবে আমি তোমাকে লিখে দিই দেখে দিছি দেখো এখান থেকে কি শিখতে হবে কি কি জানতে হবে 8.7.1 সূত্র শিখতে হবে সূত্রগুলো কয়টা সূত্র আছে 4টা সূত্র আছে কার সাথে কার কি সম্পর্ক শিখতে হবে কোনটা কয় নাম্বার সূত্র শিখতে হবে কোনটা কয় নাম্বার সূত্র শিখতে হবে ঠিক আছে আচ্ছা ফাইন অ্যাকচুয়ালি লাইক অনলাইনে ক্লাস নিতে হলে ইন্টারাকশনটা হয় না সামনাসামনি ক্লাস আমরা অনেক দিন নেই না তোমরাও মিস করো আমরাও আসলে মিস করি হ্যাঁ আচ্ছা ওকে তাহলে সূত্রগুলো কি কি সূত্রগুলোকে আলটিমেটলি 4টা সূত্র আছে আমরা সূত্রগুলোকে একসাথে শিখব ঠিক আছে t = 2πrootovergi তো কোনটা কয় নাম্বার সূত্র কেমনে মনে রাখবো ঠান্ডা মাথায় দেখো এখন কেউ কমেন্ট সেকশন দেখলে মাইল লাগাবো ধরে কমেন্ট সেকশন বন্ধ আমি আর একটা কমেন্ট এই মুহূর্তে আমার পড়ানোর শেষ করার আগে এই টপিকটা কেউ করবে না কমেন্ট ঠিক আছে মাইল ওকে ফাইন এখন দেখো তাইলে দেখো তো আমার এই সূত্রের প্রথমটা কি টি না টি মানে কি পর্যায়কাল এটা এক নাম্বার পর্যায়কাল মানে সময় এক নাম্বার সূত্র সময় বা সমকালের সূত্র এক নাম্বার সূত্র সমকাল সময় সমকাল মানে সময় না তাহলে যেটা প্রথমে আছে সেটা এক নাম্বার সূত্র দুই নাম্বারে কে আছে এল আছে এল মানে কি এল মানে দৈর্ঘ্য তাহলে দুই নাম্বার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র তিন নাম্বারে কে আছে জি আছে তিন নাম্বার সূত্র হচ্ছে ত্বরণের সূত্র সূত্রের মধ্যে যেটা নাই সেটা হইতেছে চার নাম্বারটা সেটা হইতেছে ভরের সূত্র ঠিক আছে তাহলে কোনটা কয় নাম্বার সূত্র মনে রাখতে হবে কেমনে মনে রাখবা ভাইয়া সূত্রটা তো মুখস্থ সবগুলো একসাথে t = 2πrootovergi সূত্র যেহেতু মুখস্থ আছে তোমাদের আলটিমেটলি সূত্র ওয়াইজ সিরিয়ালে যাবা টি প্রথমে আছে প্রথমটা সমকালের সূত্র পরে এল আছে এল দ্বিতীয়তে আছে দৈর্ঘ্য সূত্র দুই নাম্বারের সূত্র জি তিনে আছে তিন নাম্বারের সূত্র জি যেটা নাই সেটা ভর এবং তুমি দেখবা এখানে ভর নিয়ে একটা লাইন লেখা আছে যে এই ভরের সূত্রে লেখা আছে যে দোলকের পিণ্ডের ভর আকৃতি উপাদানের উপর নির্ভর করে না 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 দেখবা এটা ঠিক আছে
আচ্ছা, তাহলে আমি এই সূত্র থেকে বলতে পারি যে পর্যায়কাল, পর্যায়কাল এল এর বর্গমূলের সমানুপাতিক, জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, রাইট? এই জিনিসটা দেখো লেখা আছে, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমাকে একটা কথা বলো তো, যদি বর্গমূলে আমি এই সূত্র থেকে বলি, হ্যাঁ এদিকে তাকাও, আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ কেউ কিছু মনে নিও না, একটু মুছে দিই। আমি যদি এখান থেকে বলি যে এখানে কিছু বেশি কথাবার্তা আছে, তাহলে আমাকে একটা বলো তো একটা জিনিস ভাইয়া, যে টি বাড়লে, আমাকে বলো তো এই দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সাথে টি সম্পর্কটা কি, সমানুপাতিক না? তার মানে দৈর্ঘ্য বাড়লে টি বাড়বে, আবার জির সাথে ব্যস্তানুপাতিক, জি বাড়লে টি কমবে, রাইট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এল এর সাথে টি সম্পর্ক সমানুপাতিক, এল বাড়লে টি বাড়বে, জি সাথে ব্যস্ত, জি বাড়লে টি কমবে। হ্যাঁ, মাঝে মাঝে প্রশ্ন দেয় যে একটা সরল দোলকের দৈর্ঘ্য যদি 4 গুণ করো তাহলে পর্যায়কাল কয় গুণ হবে, 4 গুণ করলে এখানে 4 বসে দেবো 2 গুণ হবে, তাই না? তাহলে এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে হয়, বা অভিকর্ষ স্তরণ 2 গুণ করলে কত হবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমাকে এই সমীকরণটাকে তো মুখস্থ রাখতেই হবে, এবং এই সমীকরণটা থেকে আমরা আরো অনেক কিছু শিখবো, আগে বেসিক জিনিসটুকু শিখো। ভেরি গুড, যারা অ্যান্সার দিতেছো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমাদের সূত্রগুলো হয়ে গেল। আমি আবার বলতেছি, সূত্রের প্রথমটাই হচ্ছে সমকাল, টি দিয়ে শুরু সমকাল, তারপরে এল দৈর্ঘ্য 2 নম্বরে, জি 3 নম্বরে, আর যেটা নাই সেটা ভরের সূত্র, ঠিক আছে? আচ্ছা ফাইন, হয়ে গেল, লেখচিত্র লাগবে না। এখন সরল দোলন গতির বৈশিষ্ট্য, দেখো আমরা এতক্ষণ যে পড়াশোনা করলাম না ভাইয়া, বৈশিষ্ট্যগুলো কিন্তু পড়ার শেষ, ঠিক আছে? আচ্ছা ফাইন, শেষ কেমনে? সরল দোলন গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি, তাই না? শিখে ফেলছো নির্দিষ্ট সময় পর পর। আমি তোমাকে শুরুতেই পড়ালাম সরল দোলকের গতি কি হয়, একবার এদিকে যায় একবার এদিকে যায়, তাহলে অর্ধেক সময় একদিকে অর্ধেক সময় বিপরীত দিকে। দেখো লেখা আছে, নির্দিষ্ট সময় পর পর এই গতি বিপরীতমুখী হয়, সরল দোলন নামেই সরল আছে, সরল রেখায় চলবে, সরল রেখায় চলে, সরণের সমানুপাতিক, দিকটা বিপরীতমুখী এবং অলওয়েজই সাম্যাবস্থান অভিমুখী, সাম্যাবস্থান অভিমুখী, ঠিক আছে? আচ্ছা, আর কখন সর্বোচ্চ হয় এগুলা পড়াই ফেলছি, কখন সর্বনিম্ন হয় সেগুলো পড়াই ফেলছি, পড়া কিন্তু হয়ে গেছে। আমাকে এখন একটা কথা বলো তো ভাইয়া, যে এই যে পর্যায়কালের সূত্র পড়লাম, সরল দোলকের সূত্র যে পড়ছি আমরা, এখানে সরল দোলকের 4টা সূত্রের কোন সূত্রের মধ্যে কি আমাদের ইয়া ছিল, লাইক বিস্তার ছিল? ছিল কিন্তু না, তাই না? দৈর্ঘ্য ছিল, ত্বরণ ছিল, বিস্তার ছিল না। এই জন্য দেখো বিস্তারের উপর নির্ভরশীল নয়। যারা বলতেছো ভাইয়া ছন্দ দিতেন, সবকিছু ছন্দ দিয়ে শিখতে হয় না তোমাকে, যেহেতু ভাইয়া ম্যাথ করার জন্য বা সম্পর্ক মনে রাখার জন্য আমাকে এই সূত্রটা মনে রাখতেই হচ্ছে, রাইট? এই সূত্রটা মনে রাখতেই হচ্ছে, সেহেতু কেন আমরা এটা ছন্দ দিয়ে শিখি, তাই না? আমরা এখান থেকে সিরিয়ালি বলতে পারতেছি, টি মানে পর্যায়কাল সমকাল, এল মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য, জি মানে ত্বরণ ত্বরণ, যেটা নাই সেটা পর, কঠিন কিছু তো না ভাইয়া। আচ্ছা, আমি ছন্দ একটু ডিসলাইক করি, আমি পড়াটাকে ডিসলাইক করি, মানে ছন্দ শিখবো বাট আগে মূল পড়াটা শিখে, ঠিক আছে? আচ্ছা ফাইন, ওকে, এতটুকু হয়ে গেল। এখান থেকে নিজে করো, একটা লাইন দেখবা যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কম্পাঙ্কের মানটা কত, আমি একসাথে পরে লিখে দিছি বাট একবার দেখাই দিলাম, 0.5 সেকেন্ড, যেহেতু কম্পাঙ্ক কম সেহেতু তোমরা কানে শুনি না, হ্যাঁ একটা লাইন জাস্ট সেকেন্ড দোলকের কম্পাঙ্কটা জানতে হবে, সেটা আমি পরে লিখে দিছি, এখান থেকে দেখার দরকার নাই, পরের পেজ। দেখো সরল দোলন গতির ব্যবহার, 3টা ব্যবহার আছে, জির মান নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সময় নির্ণয়। প্রশ্ন আসবে কি জানো, যে নিচের কোনটা সরল দোলন গতির ব্যবহার নয়। তাহলে প্রশ্ন যদি এরকম আসে, এই 3টাকে লাইন করার জন্য, এই যে একটা ছন্দ পছন্দ করি না, এখন তোমাদের যারা ছন্দ ছন্দ করতেছিল তাদের জন্য একটা ছন্দ চলে আসছে, ছন্দ নিয়ে আসতেছি, এই সরল দোলন গতির ব্যবহার শেখার জন্য আমরা আমাদের শ্রদ্ধেয় জনে ভাইকে স্মরণ করবো, ঠিক আছে? স্মরণ করবো, কি স্মরণ করে কি পড়বো, একটা লাইন শিখবো, লাইনটা কি, লাইনটা হচ্ছে জনি ভাই পাহাড় মাপা সময় নাই, জনি ভাই পাহাড় মাপা সময় নাই। জনি ভাই মানে কি, জনি ভাই মানে হচ্ছে জি, পাহাড় মানে তো পাহাড়ের উচ্চতা, সময় মানে হইতেছে সময়। তাহলে সরল দোলকের ব্যবহারটা কি, জি মাপা যাবে, পাহাড়ের উচ্চতা মাপা যাবে, সময় মাপা যাবে, তাহলে লাইনটা কি, জনি ভাই পাহাড় মাপার সময় নাই, ঠিক আছে? ওকে ফাইন,
চনিভাই জমনিভাই পাহাড় কাঁপার সময় নেয়। সো আলটিমেটলি এমনি পারবা, তারপরেও একটা লাইন মনে থাকলে, মানে যেহেতু আমাদের কথা তোমাদের মনে থাকে পরীক্ষার হলে, এটা দিয়ে মনে থাকলে, এটা পরীক্ষা প্রশ্ন অনেকবার আসছে, ডেন্টালে আসছে, মেডিকেলে আসছে, সো এটা লাগবে। ঠিক আছে, আচ্ছা, কেউ ছন্দকে আবার বিকৃত করো না, এখন কমেন্ট দিও না, আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে, আস্তে আস্তে আগাই। এখন এই যে কেমনে কেমনে নির্ণয় করা যায় জানতে হবে না তোমাকে। হ্যাঁ, জির মান কেমনে নির্ণয় করা যায়, আমাদের এটা ফয়সাল ভাইয়া তোমাদের মহাকর্ষ বিকর্ষতে শিখাইছে, বা ক্লাস নিলে শিখাবে, ক্লাস হইলে তোমাদের সাথে হয় নাই ক্লাসটা শিখানো হবে। হ্যাঁ, এগুলো ভিতরে প্র্যাকটিক্যাল শেখার কোনো দরকার নাই। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন পাহাড়ের উচ্চতা, এই পাহাড়ের উচ্চতার ক্ষেত্রে আলটিমেটলি ওই জিনিসগুলো আমরা মহাকর্ষতে পড়বো, এখান থেকে তো ডিটেলস এর দরকার নাই, সমীকরণেরও দরকার নাই, কিছুই দরকার নাই, এখান থেকে খালি শিখতে হবে ওইটাই ব্যবহার গুলা। সময়ের ক্ষেত্রে কিছু লাইন আছে এখানে, দোলক ঘড়ি, দোলক ঘড়ি কখনো কি বলে দ্রুত চলে, কখনো ধীরে চলে, কখন কখন দ্রুত চলে, কখন কখন ধীরে চলে, এই জিনিসটা আমাদের প্যাচ লাগে। হ্যাঁ দেখো, দোলক ঘড়ি কখন কেমন চলে, সো এটা নিয়ে আমাদেরকে কনফিউশন জাগে যে ভাইয়া আমার তো প্যাচ লাগে, দ্রুত মানে কি কম, আবার ধীরে চলা মানে কি পর্যায়কাল বেশি, এগুলো নিয়ে অনেকের অনেক প্যাচ লাগে। ঠিক আছে, আচ্ছা, সো প্যাচটাকে আমি দূর করে দিব, সুন্দর করে শিখবো আমরা জিনিসটাকে। আচ্ছা, তো তুমি খেয়াল করো তো ভাইয়া, সূত্রটা কি ছিল, টি ইজ ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি। তাহলে আগে বেসিক থেকে আগাই চলো। তার মানে কি, আমাকে একটা কথা বলো, এল যদি বাড়ে, এল বাড়লে কি টি বাড়বে না, এল বাড়লে টিও বাড়বে, আবার এল কমলে টি কমবে, এটা বুঝো, সমান সম্পর্ক। আবার উল্টায় দাও, যদি জি কমে, জি কমলে ব্যস্তানুপাতিক টি কি হবে, টি বাড়বে, আবার জি যদি বাড়ে টি কমবে। তাহলে আমরা আস্তে আস্তে আগাই, আমরা এই জির দিকে যাবো না, আমরা আগে দৈর্ঘ্যেই থাকি। আমাকে একটা কথা বলো, এখন ঠান্ডা মাথায় আগে বলো, এই যে দৈর্ঘ্য বাড়লে পর্যায় কাল বাড়ে, আচ্ছা পর্যায় কাল বাড়তেছে, পর্যায় কাল বাড়া মানে কিন্তু ঘড়িটা দ্রুত চলতেছে তা না, বুঝো জিনিসটা, আমাকে একটা কথা বলো তো, ঘড়ি বাদ দাও, এখন তুমি শরৎ দোলকে চিন্তা করো, শরৎ দোলটা দুলতেছে, আমি পর্যায়কালে এই শরৎ দোলক নিয়ে চিন্তা করে ধরো। হ্যাঁ, শরৎ দোলক, আমার বানানো শরৎ দোলক, হ্যাঁ দুলতেছে, তো তুমি চিন্তা করো আমাদের দোলক পর্যায়কালটা কি, ধরো এই সাম্যাবস্থানে, হ্যাঁ সে এখানে গিয়ে আবার ফিরে আসতে যে সময়টা লাগতেছে সেটাই আমাদের পর্যায়কাল না, সেটাই তো পর্যায়কাল। এখন পর্যায়কাল যদি বেড়ে যায়, তাহলে আগে যেই সময়ে আসতো এখন কি তার থেকে আরো আস্তে আস্তে সময়ে আসবে না, তাহলে পর্যায়কাল বাড়া মানে কি ঘড়ি ধীরে চলবে, দোলনটা আস্তে যাবে, আবার পর্যায়কাল কমে যাওয়া মানে কি আগে থেকে তাড়াতাড়ি আসতে হবে তারে, রাইট, তখন কি ঘড়ি তাড়াতাড়ি চলবে, জিনিসটা বুঝছো কিনা আমাকে, মানে আবারও বলি, ধরো যদি পর্যায়কাল বাড়ে, পর্যায়কাল বাড়া মানে কি তাকে ওই সেম জায়গাতে আরো সময় নিয়ে এসে আসবে, তার মানে ঘড়িটা ধীরে ধীরে চলবে। তুমি ঘড়ির কাটা চিন্তা করো, এখন মনে করো 12টা বাজে, 12 ঘন্টা পরে আবার 12টা বাজবে, রাইট। এখন যদি পর্যায়কালটা নর্মাল থেকে বেড়ে যায়, তাহলে নর্মালি যে সময়ে আসতো ওটা আরেকটু কম, মানে আরেকটু বেশি সময় নিয়ে আসবে না, তাহলে ঘড়িটা আস্তে আস্তে দুলতে দুলতে আসবে না, যদি পর্যায়কাল কমে যেতেছে তাহলে তাকে ফাস্ট আসতে হবে, এটা তোমরা বুঝো, এটা তাহলে যদি বুঝো, তাহলে পর্যায়কাল বাড়া মানে কি ঘড়ি কি কেমনে চলে, ঘড়ি ধীরে চলে, আর পর্যায়কাল কমা মানে কি ঘড়ি ফাস্ট চলে, এটা যদি বুঝো এখন আমরা একটু কিছু কন্ডিশনে যাব। আমাকে একটা কথা বলো তো, এখন তো শীতকাল আসতেছে আসতেছে, রাইট, শীতকাল গ্রীষ্মকাল, শীতকালে ঠান্ডা, ঠান্ডা মানে কি তাপমাত্রা কম, আমরা কি জানি না ভাইয়া বলো তো, কোন একটা বস্তু তাপমাত্রা যদি বাড়ায় দেয় সে প্রসারিত হয়, তাহলে তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্যটা বেড়ে যায়, তাপমাত্রা কমলে দৈর্ঘ্যটা কমে যায়। তাহলে আমাকে একটা কথা বলো তো, গ্রীষ্মকাল গরমকাল যখন থাকে, গরমকালে তাপমাত্রাটা বাড়ে, তাপমাত্রা বাড়ে মানে কি দৈর্ঘ্যটা বাড়ে, তাহলে কি আমি বলতে পারি তোমাকে ডিরেক্টলি দৈর্ঘ্য বাড়ে বলবে না, তোমাকে বলবে গ্রীষ্মকালে ঘড়ি কি হবে চলবে। তাহলে তুমি চিন্তা করবা কেমনে, গ্রীষ্মকালে ঘড়ি কি হবে চলবে, গ্রীষ্মকালে এল কি হয়, গ্রীষ্মকালে এল বাড়ে, এল বাড়লে টিও বাড়বে, টি বাড়লে ঘড়ি ধীরে চলবে,
আবার শীতকালে কি হবে, শীতকালে দৈর্ঘ্য কমে যাবে, শীতকালে দৈর্ঘ্য কমে গেলে দৈর্ঘ্য কমলে তো টিও কমবে, টি কমলে ঘড়ি ফাস্ট চলবে, তাহলে শীতকালে ঘড়ি দ্রুত চলবে। আবার মহাকৌশলী কৌশল তোমরা শিখবা যে মেরু অঞ্চলে গেলে জির মান বাড়ে, বিষুবু অঞ্চলে গেলে জির মান কমে। তাহলে তোমাকে এই জি কমে বাড়ে না বলে বলে দিল যে মেরু অঞ্চলে ঘড়ি কিভাবে চলবে, মেরু অঞ্চলে ঘড়ি কিভাবে চলবে। তাহলে বলতো মেরু অঞ্চলে যদি ঘড়ি কিভাবে চলবে বলে, আমার ফার্স্টে কি চিন্তা আসবে, মেরু অঞ্চল, মেরু অঞ্চল মানে জি বেশি, মেরু অঞ্চল মানে জিটা বেশি। আচ্ছা জি বেশি মানে টি কম, টি কম মানে ঘড়ি ফাস্ট চলবে, তাহলে মেরু অঞ্চলে ঘড়ি কেমন চলবে, ফাস্ট চলবে। আবার যদি উল্টাটা বলতাম মরু অঞ্চল বা বিষুবো অঞ্চল, সেক্ষেত্রে উল্টাটা হইতো স্লো চলতো। আবার আমরা জানি মহাকর্ষতে শিখবো বা শিখছো কিনা আমি জানি না যে অভিকর্ষ স্তরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ, কিন্তু উপরে ওঠাও বা নিচে নামাও ত্বরণের মান কমতে থাকে। তাহলে একটা বস্তুকে তুমি খনিতে নাও, পাহাড়ের উপরে নাও, যেখানেই নাও জি কমবে, তাহলে যে কোনো স্থানেই নাও জি কিন্তু কমতেছে। তাহলে জি কমলে টি কি হবে, টি বাড়বে, টি বাড়লে ঘড়িটা স্লো চলবে। তাহলে আমি সবগুলা কন্ডিশন ভাইয়া নিয়ে আসছি। হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, তাহলে আলটিমেটলি কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ তো এই কখন কি হবে আমি একটা জিনিসটাকে তোমাকে সুন্দর করে আমি আমার স্লাইডে নিয়ে আসছি ভাইয়া, ঠিক আছে, এটাকে একসাথে লিখে দিছি, যারা ঠিক মতো বুঝো নাই এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে ভাইয়া, তো তোমাকে অ্যাপ্রোচটা বুঝাই দিলাম। আগে আমাকে বুঝতে হবে পর্যায়কালের সাথে দ্রুত ধীরে চলা সম্পর্কটা, ওটা বুঝতে পারলে কখন কি হবে আমরা বুঝতে পারবো, শীতকাল গ্রীষ্মকাল বলো, মেরু অঞ্চল বিষম অঞ্চল বলো, পাহাড়ের উপরে কোণের গভীরে বলো, আমরা সব পারবো। এবং এখান থেকে শীতকালে দৈর্ঘ্য কেন কমবে ভাইয়া, আচ্ছা ঠিক আছে নিজেই নিজের অ্যান্সার দিস, আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে ফাইন। তাহলে আলটিমেটলি এতটুকুই আমাদের বইতে আছে, আমরা এতটুকু শিখবো। তো তোমাকে আমি এখন দেখাই বইয়ের লাইনগুলো কোথায় আছে, এই শীতকাল আছে, গ্রীষ্মকাল আছে, হ্যাঁ আবার অভিকর্ষ স্তরণ, হ্যাঁ উঁচ পাহাড়ের উঁচু নিচু সবকিছু এখানে আছে ভাইয়া, আমরা একসাথে পড়ে ফেলছি। এখন পরের টপিক দোলন কালের হিসাব। হ্যাঁ তো আমরা জানি একদিন এগুলো পড়া লাগবে না ভাইয়া, ধীরে চলার ক্ষেত্রে কি হয় কিছু পড়া লাগবে না, তারপরে যদি করতে চাও মনে রাখবা এই যে সূত্রটা, ধীরে চললে মানে ধীরে মানে কি নেগেটিভ না, এখানে মাইনাস এন হয়েছে, আর দ্রুত মানে পজিটিভ না, এখানে প্লাস এন হয়েছে, এতটুকু মনে রাখলে হবে, বাট লাগবে না আলটিমেটলি, ঠিক আছে। আচ্ছা ফাইন, এখন আমরা কিছু ম্যাথে যাব। হ্যাঁ এই যে ম্যাথ, এই ম্যাথ গুলো তোমরা হয়তো বা তোমরা যারা যারা মেরি ম্যাথে আসো, হ্যাঁ বা আগে এই ফিজিক্সের ম্যাথের ক্লাস হয়েছে কিনা তোমাদের, এই ম্যাথ গুলো ফয়সাল ভাই আগে তোমাদের হয়তো বা অনেকেই পাইছো অনেকেই পাও নাই, আমি আবারও পড়াবো সমস্যা নেই, টেনশন নেওয়ার কিছু নাই। সো এই সরল দোলনের ম্যাথ গুলা কিরকম ম্যাথ, এরকম ম্যাথ থাকে যে দোলন কাল এত গুণ হলে একটা সরল দোলনের দৈর্ঘ্য এত গুণ বাড়াইলে দোলন কাল কত গুণ বাড়বে, একটা সরল দোলনের আলটিমেটলি এই ম্যাথগুলো কিন্তু আমরা আলটিমেটলি ডিরেক্ট সূত্র থেকে পারি, বাট যদি একটু কঠিন করে দেয় তখন একটু প্যাচ লাগে। আলটিমেটলি এই ম্যাথগুলো নর্মাল সূত্রতেও অ্যাপ্লিকেবল, বাট আমরা একটা শর্টকাট শিখব। আচ্ছা ফাইন, তো আস্তে আস্তে আগাবো। তাহলে এই 50% আমি আগে তোমাকে পার্সেন্টেজ শেখাবো না, আমরা আগে এটার বেসিক ফর্মটাকে শেখাবো। চলো বেসিক ফর্মটা শিখে আসি। 9 নম্বর ম্যাথ, একটা সরল দোলকের দৈর্ঘ্য একটা অপরটা 4 গুণ, দ্বিতীয় দোলকের 4 সেকেন্ড হলে প্রথমটা দোলনটা কত। তো আলটিমেটলি তুমি তোমার নর্মাল সূত্র দিয়ে করতে গেলে ম্যাথটা অনেক বড় হবে, এবারটা মুখে মুখে করা যায়। সো এই ম্যাথ করা, এই ধরনের সরল দোলনের ম্যাথ কত গুণ দেয়া থাকলে কত গুণ বের করার জন্য, গুণ গুণ দেয়া থাকলে কত গুণ বের করার জন্য একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি সবাই লিখে ফেলবে, আমি তোমাকে স্লাইডে দিয়ে দিব, তারপরে যারা লিখেছো লিখতে পারো। দেখতে হবে কি বের করতে বলছে, যদি টি বের করতে বলে টি চাইলে আমরা রুট করব, রুট এল চাইলে আমরা স্কোয়ার করব, টি চাইলে রুট করব, এল চাইলে স্কোয়ার, এর মানে কি বোঝাবো আস্তে আস্তে ঠান্ডা মাথায় শোনো। আগে দেখো টি চাইলে রুট করব, এল চাইলে স্কোয়ার, এটা কেমনে করে মনে রাখবো, দেখো টি রুটেও একটা টি আছে, তাহলে টি চাইলে রুট করব। তুমি দেখো এই ম্যাথ গুলোতে তোমাকে কিছু একটা বের করতে বলবে, রাইট, দেখো এখানে দোলন কাল বের করতে বলছে, তার মানে কি টি বের করতে বলছে। তাহলে আমি বলছি কি, আচ্ছা এটা অনেকে হয়তো বা আই মনে করবা যারা পরে আসতেছো, আমি একটু তাহলে তোমাদের জন্য এটা মুছে দিই, একটু একটু নিচে লিখি। আচ্ছা ফাইন, তো এখানে কেউ কমেন্ট দিবা না ভাইয়া, দেখো ম্যাথ পরে বুঝবা না, পরে বলো ভাই আবার বোঝা, ঠান্ডা মাথায় গিয়ে দেখো এর মানে কি।
তোমার ম্যাথের মধ্যে যে বললাম না টি চাইলে রুট করবা, আচ্ছা কাকে রুট করবা? তোমাকে দেখতে হবে ম্যাথে কি দেয়া আছে, তোমাকে ম্যাথে যেখানে কত গুণ দেয়া আছে এরকম ম্যাথ যখন থাকবে, কত গুণ দেয়া থাকলে সেইটার উপরে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। তার মানে গুণ এত গুণ হলো একটার, একটার এত গুণ, অত গুণ থাকলে ওই জিনিসটার আমরা টি চাইলে রুট করব, এল চাইলে স্কোয়ার করব। এখন যদি এখানে দৈর্ঘ্য চাইতো তখন আমরা স্কোয়ার করতাম, যেহেতু টি চাইছে রুট করতে হবে। কার রুট করতে হবে? এখানে দুটো ডাটা আছে, একটা আছে এই চার, একটা আছে বোধ হয় ভাইয়া দুইটাই তো চার আছে, একটা দিলেই তো হয়, বাট সবসময় তো দুইটাই চার নাও থাকতে পারে। তাহলে বুঝতে হবে কোনটার আমরা অ্যাপ্লিকেশন ঘটাবো, রাইট? কোনটা অ্যাপ্লিকেশন ঘটাবো, কত গুণ সেটার অ্যাপ্লিকেশন আমরা ঘটাতে হবে। তাহলে দেখো তো ভাইয়া এখানে টি চাইছে, তাহলে কি করবো, রুট নাকি স্কোয়ার করবো? রুট করবো। তাহলে দেখো তো কার রুট করবো, কত গুণ একটা, তাহলে চলো তো আমরা রুট করে ফেলি চার, চারের রুট, চারের রুট করলে কত হয়, দুই, দুই গুণ হবে আসলে। হ্যাঁ, তাহলে এই এই শর্টকাটের অ্যাপ্লিকেশনটা কি, কত গুণের উপর অ্যাপ্লিকেশন ঘটাবা, অ্যান্সার যেটা আসবে সেটাও কত গুণ হবে সেই অ্যান্সারটাই আসবে। দ্যাট মিনস সরল দোলকের দৈর্ঘ্য একটা অপেরটা চার গুণ, দোলনকাল এত হলে পরের দোলনকাল চাইছে, আমার এই শর্টকাট দিয়ে দোলনকালটা আসবে না, এই শর্টকাট দিয়ে কত গুণ হবে সেইটা আসবে। তাহলে তুমি দেখো এখন ভাইয়া কত গুণ হবে চলে আসছে, কিন্তু প্রশ্নে কি কত গুণ হবে জানতে চাইছে, প্রশ্নে জানতে চাইছে দোলনকালটা কত হবে। তাহলে দেখো তো আমার আগের দোলনকাল দেয়া ছিল 4 সেকেন্ড, এখন যদি দুই গুণ হয় তাহলে চার গুণ দুই কত হবে, চার দুগুণে কত হবে, 8 সেকেন্ড হবে, অ্যান্সার হবে কত, 8 সেকেন্ড। জিনিসটা কি বুঝছো কিনা জানো, ঠিক আছে? তাহলে কি বললাম ভাইয়া, কত গুণ কত গুণের সাথে অ্যাপ্লিকেশন হবে, কত গুণ কত গুণের সাথে অ্যাপ্লিকেশন হবে। আচ্ছা শর্টকাটটা আবার বলে, আমি তো বললাম ভাইয়া এই ম্যাথের ক্ষেত্রে টি চাইলে যারা আবার বারবার বার করবার রেকর্ড দেখবে, বাট আমি একটা জিনিস দুবার এমনিই বলি, আমি অনেক আস্তে আস্তে বলতেছি ভাইয়া। সরল দোলকের ক্ষেত্রে সিম্পল কথা কি বলছি, টি চাইলে রুট করবো, এল চাইলে স্কোয়ার। তো কার রুট বা কার স্কোয়ার, কত গুণ কত গুণেরটারে রুট স্কোয়ার, এবং কত গুণ দেয়া থাকবে সেইটার রুট বা স্কোয়ার করে যেটা আসবে সেটাও কত গুণ হইছে সেটাই আসবে। এই যে রুট চার করলা দুই আসলো, এটা কিন্তু দুই দোলনকাল না, ওই কত গুণ ওইটাই আমাদের আসছে। এখন কত গুণ হয়েছে, যদি প্রশ্ন বলতো দোলনকাল কত গুণ হবে, অ্যান্সার দুই হইতো, কিন্তু প্রশ্ন বলছে দোলনকাল কত, টার্গেটটা দেয়া আছে চার, চার দুগুণ আট হবে শেষ। এখন এটা তো নর্মাল বেসিক পারবা, এখন যদি পার্সেন্টেজে যাই, হ্যাঁ আচ্ছা পার্সেন্টেজে যাওয়ার আগে তোমরা একটু এই ম্যাথটাও চিন্তা করো তো ভাইয়া। আচ্ছা এই ম্যাথটা পরে আসতেছি, দাঁড়াও পার্সেন্টেজ এটা করে ফেলি। তাহলে এই ম্যাথ কি বসে প্রশ্ন, কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে বুঝছো, কিন্তু এখানে পার্সেন্টেজ দিয়ে আছে। তো তুমি আমি তোমাকে বলছি দোলন কলের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে আমাকে শর্টকাট একটাই, টি চাইলে রুট এল চাইলে স্কোয়ার। টি চাইলে রুট এল চাইলে স্কোয়ার বলছে, একটা এল এর ম্যাথ করা, আর যে এখন এল এর ম্যাথ তুলে আসছে যে পাগল হয়ে গেছে, আগে দেখো করাই কি করাই না। আচ্ছা ঠিক আছে ফাইন, যারা শর্টকাট বুঝবা না, আমি যদি তোমাকে সহজ করে বুঝাচ্ছি ভাইয়া, তোমার কাছে যদি মনে হয় শর্টকাটটা কঠিন, তাহলে তুমি তোমার নর্মাল নিয়মে করো, নর্মাল নিয়মে ম্যাথ গুলো হয়, বাট শর্টকাটটা ইজি মুখে করা যায়, ঠিক আছে? আচ্ছা লিখছে যে স্কোয়ার কই করলাম ভাইয়া, স্কোয়ার তো আমাদের ম্যাথে তো এল বের করতে বলেই নাই রে বাবা, আমার এই আগের ম্যাথে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে দোলন কাল, তাই রুট কষি, স্কোয়ার তো করি নাই। এই পাশেরটা ছিল আমাদের শর্টকাটটার মানে কি, শর্টকাটটা কি, যদি দোলনকাল না বলে দৈর্ঘ্য বের করতে বলতো তখন আর রুট করতাম না, স্কোয়ার। আমি তোমাকে ম্যাথ দেখাবো এখন, আসো। আচ্ছা ফাইন ওকে, এখন 50% বৃদ্ধি করতে দোলন দৈর্ঘ্য কত গুণ বাড়, এখানে লেখা দৈর্ঘ্য ম্যাটার চলে আসছে। এখন 50% বৃদ্ধি, তা আমাকে ওই শর্টকাটে ফালাইতে হইলে ভাইয়া এটাকে কত গুণ হইছে ওইটাকে কনভার্ট করতে হবে না ভাইয়া, কত গুণ হইছে, কারণ আমি তো বলছি ওই শর্টকাটটা গুণ গুণের জন্য। তাহলে আলটিমেটলি আমাকে একটা কথা বলো, এই জিনিসটা তিনটা অ্যাপ্রোচ আগাবো, ঠান্ডা মাথায় শুনবা। আচ্ছা বলো তো 50% বৃদ্ধি করতে আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে ধরো এখন 100 টাকা আছে, তো তোমাকে যদি বলি তুমি একটা গরু কিনছো 100 টাকা দিয়া, তো গরুটা তোমাকে 50% লাভে বিক্রি করতে হবে, তাহলে কয় টাকা দিয়ে বিক্রি করতে হবে, 150 টাকা দিয়ে বিক্রি করতে হবে, রাইট? তাই না? তাহলে মনে করো এখানে দোলনকাল 50% বৃদ্ধি করছে, হ্যাঁ তাহলে 50% বৃদ্ধি, আগে ছিল 100, এখন হয়ে গেল কত পার্সেন্ট, 150% হয়ে গেছে মনে করো এখনকারটা,
কারণ আমাকে আগে কত গুণে কনভার্ট করতে হবে। এখন পার্সেন্টেজটাকে যদি ভাঙতে হয়, আমরা জানি পার্সেন্টেজ মানে কি, 1/100 মানে 100 ভাগ করতে হবে, তাহলে 150 গুণ 1/100, তাহলে যদি ভাঙবো তাহলে কি হবে, 1.5, 1.5 গুণ। ঠিক আছে, তার মানে কি জানো ভাইয়া, পার্সেন্টেজ যখন থাকবে না তখন কত গুণে কনভার্ট করতে হলে এই অ্যাপ্রোচে যেতে হবে। তাহলে যদি আমাকে বলো তো আমি যদি 50% বৃদ্ধি না বলে এখানে বলতাম 10% বৃদ্ধি, তখন কি করতাম, তাহলে 10% বৃদ্ধি হলে তখন কি করতাম, প্রথমে ছিল 100, এখন হবে 110, তাহলে পার্সেন্টেজকে আমাকে শতকরাতে ভাঙতে হবে, গুণে নিতে হলে, ভাঙতে হলে কত, 100 ভাগ দিব, তো তখন 1.1 গুণ হইতো। তাহলে একই ক্ষেত্রে বৃদ্ধির ক্ষেত্রে একই রকম হবে। ঠিক আছে, তাহলে অনেকে বলতে পারবে ভাইয়া হ্রাসের ক্ষেত্রে কি হবে, হ্রাসের ক্ষেত্রে আমরা ওটাই দিব, যদি 50% হ্রাসে বৃদ্ধি হ্রাস পায় তখন লস হবে, হ্রাস হয়ে যাবে, হ্রাসের ক্ষেত্রে বিয়োগ দিবা, এখন যেহেতু যোগ করলে হ্রাসের ক্ষেত্রে বিয়োগ দিতে হবে। কিন্তু তোমাদের জন্য সুখকর নিউজ হইতেছে, মেডিকেলের জন্য বা আমাদের এই বইতে একটা ম্যাথও এমন নাই যেখানে হ্রাস পাইছে, সো ওইটা নিয়ে টেনশনই করো না। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ফাইন, আচ্ছা একজন বলছে যদি গুণ না চাইতো, ম্যাথটাই তো ভাই গুণের ম্যাথ, হ্যাঁ কত গুণ করতে হবে না করতে হবে, দোলনকাল ম্যাথটা, ম্যাথটার অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা কি, ম্যাথটার অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটা কি, তোমাকে একটা দোলনকাল দেয়া আছে, একটা দোলনকাল দেয়া আছে, দোলনকালের কিছু একটা চেঞ্জ করলে সরল দোলনটা দোলনকাল কত হবে, তাহলে কম্পারিজনের ম্যাথ, তো এটা তো কত গুণেরই ম্যাথ ভাইয়া, তো গুণের ম্যাথ ছাড়া অন্য কোনো ম্যাথ তো আমরা দেখাবোই, আগে যেটা করাতেছি ভাইয়া সেটা বুঝবো ভাইয়া, বারবার কনসেন্ট্রেশন বের করতেছে। আচ্ছা তাহলে আমরা কত গুণে কনভার্ট করে নিলাম, তার মানে 50% বৃদ্ধি মানে কি 1.5 গুণ করলে, তাহলে দোলনকাল 1.5 গুণ করলে, এখন প্রথম কথা কি চাইছে পরে আগে আমরা দেখে ফেলি, কি বের করতে বলছে, দৈর্ঘ্য মানে এল চাইছে, তাহলে এল চাইলে জানি কি করতে হয় ভাইয়া, এল চাইলে কি করতে হয়, স্কোয়ার, তাহলে কার স্কোয়ার করবো, কত গুণেরটা স্কোয়ার করবো, তাহলে গুণেরটা স্কোয়ার করি চলো, তাহলে 1.5 স্কোয়ার, তাহলে 1.5 স্কোয়ার, যারা পারো না 1.5 কে 1.5 মনে করো না, তুমি 15 মনে করো, তাহলে 15 স্কোয়ার তোমরা পারো 225, রাইট, তাহলে 225 যেহেতু স্কোয়ারের এক ঘর আগে ছিল এখন স্কোয়ার হয়ে যাওয়ার কারণে দুই ঘর আগে হবে, তাহলে 2.25 গুণ হবে, তাহলে এখন বর্তমান দৈর্ঘ্য কত হবে, 2.25 গুণ হবে। কিন্তু আমাকে কি বলছে ভাইয়া, কত গুণ বাড়াতে হবে, তাহলে কত গুণ বাড়াইতে হলে আগেরটারে বিয়োগ করতে হবে না, আমি তোমাকে এটা আমার যে গাঠনিক ধর্মে তো পড়াইছিলাম ভাইয়া মনে আছে, যে দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি মানে বর্তমান থেকে আগেরটা বাদ দিতে হয়, তাহলে আগেরটা যদি 1 হয় বা আগের যদি ক্যাপিটাল এল হয়, বর্তমান যদি এত এল হয়, তাহলে বিয়োগ করে দিবা, তাহলে 2.25 বিয়োগ 1, তাহলে কত হবে, 1.25 গুণ বাড়াতে হবে, গুণ বাড়াতে হবে, দেখো এটাই অ্যান্সার। ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারছো, আমি তাহলে আবারও বলতেছি সিম্পল কথা। আচ্ছা যারা বলতেছো ভাই এল এর ক্ষেত্রে কি পার্সেন্টেজ থাকবে কিনা, ভাই সবসময় এটা তো পার্সেন্টেজ নাও থাকতে পারতো ভাইয়া, কেন আমি তো বললাম এটা পার্সেন্টেজের ক্ষেত্রে, ডাটা যেভাবে থাকুক ডাটাতে এখানে পার্সেন্টেজ নাও দিতে পারতো, তোমাকে বলতে পারতো যে দোলনকাল 5 গুণ বৃদ্ধি করতে, বা দোলনকাল 5 গুণ হলো তাহলে দৈর্ঘ্য কত গুণ বাড়াইতে হবে, ঠিক আছে, দোলনকাল 5 গুণ হইলো দৈর্ঘ্য কত গুণ বাড়াইতে হবে, ওটা তোমাকে তখন তার পার্সেন্টেজ ভাঙার দরকারই নাই, তখন ডিরেক্টলি ওই সূত্রে ফালাই দেবা, তাই না, পার্সেন্টেজ থাকলে কত গুণে কনভার্ট করে নিয়ে তারপরে শর্টকাটটা ফালাইতে হবে। তাহলে একটু খুব কঠিন লাগতেছে, একজন লিখছে বুঝি নাই, কি বুঝো নাই ভাই আমাকে বলো তো ভাইয়া, এখানে আলটিমেটলি আমি তোমাকে বুঝাইলাম কত গুণ করলে কত গুণ করতে হবে, হ্যাঁ তো শর্টকাট ছিল এল চাইলে স্কোয়ার, টি চাইলে রুট, এখানে যেহেতু দুজো করছে তাহলে আমাকে স্কোয়ার করতে হবে, কার স্কোয়ার করতে হবে, কত গুণের টার স্কোয়ার করতে হবে, তাহলে এখানে পার্সেন্টেজ দিয়ে আসে, এই জন্য পার্সেন্টেজটাকে কত গুণে কনভার্ট করে নিলাম আমি, অ্যাপ্রোচটা কি 50 বাড়াইছে, তাহলে আগে ছিল 100 এখন 150 হয়েছে, পার্সেন্টেজটা ভাঙলাম তার মানে 1.5 গুণ হয়েছে, তার মানে 50% বৃদ্ধি মানে 1.5 গুণ বুঝাইছে, তাহলে এটার আমরা স্কোয়ার করবো, তাহলে 2.25 গুণ হবে অ্যান্সার, কিন্তু এটা অ্যান্সার তখনই হইতো যখন বলতো কত গুণ হবে, কিন্তু বসে কত গুণ বাড়াইতে হবে, বাড়াইতে হলে কি কতটুকু বাড়ছে, তাহলে আগেরটা থেকে মানে বর্তমানটা থেকে আগেরটা বিয়োগ দিতে হবে না ভাইয়া, আচ্ছা ঠিক আছে ফাইন ওকে, তাহলে এই ম্যাটটা বুঝতে পারছো, একটু জানাবা,
ভার্সিটি রিটেনে কোনো শর্টকাটে রিটেনে অ্যাপ্লাই করা যাবে না ভাইয়া। আচ্ছা মাইনাস এক কেন? তোমাকে প্রশ্ন বলছে কি কত গুণ বাড়াইতে বলছে, আমার এই শর্টকাটে কি আসছে কত গুণ হইছে আসতেছে, তাই না? প্রশ্নে যদি বলতো কত গুণ হইছে তখন 2.25 অ্যান্সার আসতো, কিন্তু বলছে কত গুণ বাড়াইতে হবে, তাহলে আমরা কি শিখছি? দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? বর্তমান দৈর্ঘ্য আগের দৈর্ঘ্য, এটা না? আচ্ছা ঠিক আছে ফাইন, আস্তে আস্তে আগাই। যারা বলতেছে 150 কেমনে হইলে আবার বোঝা না, আমি জিনিসটা তিনবার বলছি, যারা বোঝো নাই পরে রেকর্ডিং দেখে নিও। আচ্ছা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত হবে? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আলটিমেটলি এটা ধ্রুবক মান, এই মানটাকে মুখস্থ করবা। এই মানটা আমাদের সেন্টিমিটারও শিখতে হবে, মিটারও শিখতে হবে। আমি আমার এই স্লাইডের শেষে একসাথে লিখে দিছি, আমি একটু তোমাকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এটা সেন্টিমিটারও শিখবো, এটা মিটারেও শিখবো, এটা একসাথে করে দেওয়া আছে, আমি তোমাকে দেখাবো একটু পরে। এই মানটা তো করলামই, আমরা আস্তে আস্তে আগাবো এই। আচ্ছা ওকে ফাইন, এখন দেখো ভাইয়া এই যে ম্যাটটা করলাম না, এই ম্যাটটাকে সুন্দর করে, এই যে যারা বলছিল হ্যান্ড নোটের কথা, আমি আলটিমেটলি আমার স্লাইডেই সব নিয়ে আসছি ভাইয়া। আর যাদের ভাইয়া সবাই এত যদি হ্যান্ড নোট চাও, তো তোমরা কেন খাতা কলম নিয়ে, তোমার কি ক্লাস করতে খাতা কলম নিয়ে বসতাম না? খাতা কলম নিয়ে কি তুমি ক্লাস করতে না? তুমি খাতা কলম নিয়ে নাও বসো, রেকর্ডিংটা থাকতেছে 48 ঘন্টা, তুমি তো ক্লাস আবারও একবার দেখে দেখে তুলে ফেলতে পারো। সো তোমরা যদি এখন থাক, আর একটা কথা বলে লাভ নেই, আগে আস্তে আস্তে তো একটা করা আছে। কয়টা পর্যন্ত ক্লাস হবে ভাইয়া? ক্লাসটা তো এখন 2টা চ্যাপ্টার, তো আমরা 12:30 পর্যন্ত ক্লাস, 12:30 মধ্যে শেষ করার চেষ্টা করব, না হইলে 1:45 পর্যন্ত যাইতে পারে। আর যাদের সমস্যা থাকবে ভাইয়া, নামাজ আছে, তারা চলে যাবা। আমি জানি ভাই আজান দেয় একটাই, যারা ভিন্ন ভিন্ন জেলাতে আসো সেখানে সময়ের এদিক ওদিক হইতে পারে, নামাজ পড়তে চলে যাবা, কেউ বাধা থাকবে না। এর জন্য আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা আগে পড়াইতেছি, আন ইম্পর্টেন্টটা পরে। সো যতটুকু বাকি থাকবে তুমি পরে রেকর্ডিং দেখে নিবা। সো এই কথাগুলো কেন প্রতিদিন আসে ভাইয়া, যে ভাইয়া কখন শেষ হবে, তোমার প্রবলেম থাকলে তুমি ক্লাসটা কইরো না, এই কথাগুলো কেন আসবে? আচ্ছা এখন আমরা আস্তে আস্তে বইতে আসি। এখানে পরের পেজে দেখবা গতিশক্তি, হ্যাঁ গতিশক্তি, হ্যাঁ দেখ একটা সূত্র আছে বিভব শক্তির বর্গের সমানুপাতিক, হ্যাঁ গতিশক্তি, তারপর হচ্ছে বিভব শক্তি ইপি এবং মোট যান্ত্রিক শক্তি, এই তিনটার তিনটা সমীকরণ আছে, মনে রাখবা তিনটা সমীকরণই সেম। কি হবে সেম? তুমি চিন্তা করো তো ভাইয়া, আমাদের যদি আমি যদি গতিশক্তিকে গতিশক্তিকে আমি যদি হাফ কে স্কোয়ার ধরি, ঠিক আছে, বিভব শক্তিও হাফ কে স্কোয়ার, ঠিক আছে, এখন আমাদের মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি। তাহলে আমাকে বলতো যে কোনো একটা অবস্থানে, সাম্যাবস্থান বা সর্বোচ্চ অবস্থান, যে কোনো একটা অবস্থানের মোট শক্তি যদি তুমি বের করতে চাও, তুমি আমাকে একটা কথা বলো, আমি জানি গতিশক্তিও হাফ কে স্কোয়ার, হাফ কে স্কোয়ার গতিশক্তি, আবার বিভব শক্তিও হাফ কে স্কোয়ার আমাদের এই সরল দোলকের ক্ষেত্রে, হ্যাঁ আমাকে একটা কথা বলো এখন, তাহলে মোট শক্তি কি ইপি প্লাস ইকে, রাইট? এখন আমাকে বলো সাম্যাবস্থানে গতিশক্তি সর্বোচ্চ ছিল, কিন্তু বিভব শক্তি কি ছিল? বিভব শক্তি শূন্য ছিল, রাইট? আবার সর্বোচ্চ অবস্থানে বিভব সর্বোচ্চ ছিল, গতিশক্তি শূন্য ছিল। তাহলে তুমি যে কোনো একটা অবস্থানের সাপেক্ষে যদি মোট যান্ত্রিক শক্তি বের করতে চাও, তাহলে যে কোনো একটার মান ভাই শূন্য না, তাহলে আলটিমেটলি হাফ কে স্কোয়ার প্লাস জিরো হইলে মোট যান্ত্রিক শক্তি হাফ কে স্কোয়ারই আসবে। তাহলে যাহা যা মোট যান্ত্রিক শক্তি তাহাই গতিশক্তি তাহাই বিভব শক্তি, সবই হচ্ছে হাফ কে স্কোয়ার, সবার সাথে বিস্তারের সম্পর্কটা বর্গের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এই এই প্রত্যেকটা সূত্র, হ্যাঁ আমার এই আমাদের কম্প্যানিয়ন বুকে আছে ভাইয়া, একসাথে প্রথম পেজে দিয়ে আছে, হাফ কে স্কোয়ার, আবার আমরা জানি বল ধ্রুবক কে মানে এম ওমেগা স্কোয়ার। সো দেখো সবগুলাই কিন্তু হাফ কে স্কোয়ার। আর গড় মানে কি? গড় মানে দুই দিয়ে দুইটা দুইটা শক্তি আছে, দুইটা দিয়ে ভাগ, দুই দিয়ে ভাগ দিলে নিচে দুই চলে যাবে, তাহলে 1/4, সেম জিনিসটা আসতেছে মোট গড় শক্তির মান, তাহলে প্রত্যেকটা একসাথে চলে আসছে। আচ্ছা প্রত্যেকটা ক্লাসের শেষে হ্যান্ড নোট দিলে ভালো হয় ভাইয়া, কারো কারো হ্যান্ড নোট স্লাইডেই থাকে, হ্যাঁ আমারটা স্লাইডেই আছে। আর তুমি যদি চিন্তা করো যে আলটিমেটলি ভিডিও দেখে দেখে তোমার মেডিকেলের প্রিপারেশন হয়ে যাবে, তুমি এটা ভাবতে পারো। তুমি যদি একটু কষ্ট করে খাতাটা খুলে ক্লাস করার সময়, হ্যাঁ ক্লাস করার সময় হয়তো অনেক ফাস্ট পড়াই যায়, অনেক কিছু মিস যায়, তুমি যদি একটু খাতা কলমে না লিখতে পারো, তোমার
মেডিকেলের চান্স পাওয়ার পর তোমার আগ্রহটাই ততটুকু উপর নাই আসলে, যে তুমি খাতায় লিখতেছো না, তুমি দেখে দেখে পড়তেছো, তুমি অনেক কি বলবো অনেক আস্তে আস্তে আগায় আসো। গতিশক্তি আমাদের আলটিমেটলি যতটুকু সম্ভব ততটুকু স্লাইডে বলো বা ক্লাসে বলে দিচ্ছি, হ্যান্ড নোটও আমাদের মোস্ট অফ দা ভাইরা দিয়ে দিচ্ছে। এরপরও হ্যান্ড নোট কিন্তু আমরা তোমাদের সুবিধার জন্য দিই, এটা কিন্তু দেওয়ার কথা ছিল না আসলে। তোমরা তো নিজেরাই তুলতে পারো, পারো না তুলতে, এতটুকু কাজ যদি না করতে পারো মেডিকেলে পড়তে যায় না আসলে। হ্যাঁ একদম ডিরেক্ট বলে দিলাম, তোমার কাছে যদি মনে হয় সবাই তোমাকে সবকিছু খাওয়াই দিবে, ইটস নট ওয়াইজ টু থিঙ্ক লাইক দ্যাট। আস্তে আস্তে আগায় আসো। তাহলে এই প্রত্যেকটা সমীকরণ ভাইয়া আলটিমেটলি শিখে ফেলো, মানে একই সমীকরণ ভাইয়া ভিতরে ভিতরে দেখো, এই যে আলটিমেটলি টি জিরো হইলো হাফ কে স্কোয়ার, টি বাই ফোর হলো হাফ কে স্কোয়ার, সব ক্ষেত্রে হাফ কে স্কোয়ার আসতেছে। হ্যাঁ আর এই সূত্রগুলোতে বোঝাই দিছে, বোঝার দরকার নাই, সকল ক্ষেত্রে হাফ কে স্কোয়ারই আসে, তুমি কষ্ট করে শিখে নিবা, ঠিক আছে? এখান থেকে আর কোনো কিছু শেখার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আর দোলক ঘড়ি এখান থেকে একটা লাইন দেখাবা, যে দোলক ঘড়ি এক ধরনের সেকেন্ড দোলক। হ্যাঁ দোলক ঘড়ি এক ধরনের সেকেন্ড দোলক, যার দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলকাল 1 সেকেন্ড। আর এখান থেকে নতুন এই জিনিসটা নতুন বইতে আসছে, পুরাতন বইতে নাই, এই লিফটের ব্যাপার স্যাপার তোমাদেরকে মহাকর্ষ বিকশতে আমাদের শ্রদ্ধেয় ফয়সাল ভাই শিখাই দিয়েছেন। যে আলটিমেটলি দোলনকালের ক্ষেত্রে আমাদের জানি 2π√L/g, কিন্তু যখন লিফটে উঠবা তখন দোলক ঘড়ি, তখন দোলক ঘড়ির নিজেরও একটা ত্বরণ থাকবে, তো সেই ত্বরণটা হয় বিয়োগ যাবে নয় প্লাস যাবে, তো এটা বোঝার দরকার নাই, মনে রাখবে ভাবে। নিচে মানে নেগেটিভ জিনিসপত্র, নিচে হইলে মাইনাস হবে, উপরে উঠলে প্লাস হবে, ঠিক আছে? আর সুষম বেগে যখন উঠবে, তার মানে সুষম বেগে উঠলে দুইটার বেগে সুষম, তাহলে আলটিমেটলি ওইটার কোনো সুষম বেগ বা সমবেগে ত্বরণ থাকে না, তাই না? তাহলে ওইটার কোনো ত্বরণ থাকবে না, এটাই সুষম বেগ থেকে এটাই হবে সমীকরণ। মনে রাখবা অবাধে পড়লে অসীম হবে, সরেয়া সরেয়া অবাধে পড়লে অসীম, সেটা আর পর্যাবৃত্তই থাকবে না। সো এই চারটা তোমাদের নতুন আসছে, একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা, নিচে পড়লে মাইনাস, উপরে গেলে প্লাস, সুষম হইলে যা আছে তাই, এবং অবাধে হইলে অসীম, শেষ। এখান থেকে আর কিছু শেখার দরকার নাই ভাইয়া, এগুলো হয়ে গেছে, পড়া হয়ে গেছে। লাস্ট পেজে চলে আসছি আমরা। আচ্ছা লাস্ট পেজ না, এখানে উল্লম্ব স্প্রিং এর দোলন, এখানে ভাই অনেক ইতিহাস আছে, ইতিহাস ইতিহাস শেখার দরকার নাই। হ্যাঁ স্প্রিং কেমনে কি হয়েছে না হয়েছে আলটিমেটলি এটা দেখার দরকার নাই, এখান থেকে ওই কথাটাই ঘুরে ফিরে আসছে, সরল ত্বরণের সমানুপাতিক বিপরীতমুখী, এটাই আমাদের সরলচন্দ্রের শর্ত। আর এই লাইন গুলা একটু সত্য মেথার জন্য ইম্পর্টেন্ট, ভর উপক্ষণীয় হতে হবে, ঠিক আছে? এগুলো কষ্ট করে শিখবা। আচ্ছা আর গতিপথ সরল রৈখিক হয় এগুলো তোমরা জানো, ত্বরণ সেম কথাগুলো ভাই ঘুরে ফিরে বারবার আসতেছে, হ্যাঁ সেগুলো কঠিন কিছু না। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, এখান থেকে আমরা একটা জিনিস বলছিলাম অর্ধ দোলনকাল তাহলে কত সেকেন্ড হবে, দোলনকাল 2 সেকেন্ড, অর্ধ দোলনকাল কত হবে তাহলে 1 সেকেন্ড। হ্যাঁ আর এল এটা তো এই সূত্র থেকে আসতেছে, টি ইজ ইকুয়াল টু 2π√L/g, টির মধ্যে 2 বসাই দিলে যদি রুটটাকে ভাঙো ওভারকে স্কোয়ার করো তাহলে সরল দোলকের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু g/π² আসে। তাহলে এল এর সাথে জি সম্পর্কটা কি আলটিমেটলি, এটা সেকেন্ড দোলক বলো যেই দোলকই বলো, এল এর সাথে জি সম্পর্কটা আমাদের সমানুপাতিক সম্পর্ক, দৈর্ঘ্য ও বিকশ ত্বরণের সমানুপাতিক। এবং সেকেন্ড দোলকের কিছু মান আছে ভাইয়া কম্প্যানিয়ন বুকের প্রথম পেজে দেয়া আছে, দেখবা একসাথে দেয়া আছে, এখানে তোমাদের কম্প্যানিয়ন বুকের প্রথম পেজে আছে, দোলনকাল 2 সেকেন্ড, অর্ধদোলনকাল 1 সেকেন্ড, কার্যকরী দৈর্ঘ্য কত সেন্টিমিটারেও আছে, মিটারেও আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, আর কম্পাঙ্ক কত। আচ্ছা ফাইন, তাহলে এই চ্যাপ্টারের জন্য ভাইয়া যতটুকু সম্ভব ভাইয়া সবগুলা পাতা আমি শেখানোর চেষ্টা করছি। এই চ্যাপ্টারটা তোমার বাসায় পড়তে ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে, আমি যতটুকু পড়াইছি একটা দিয়ে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলো, এরপরে তুমি পরের চ্যাপ্টারটায় যাবা। এটা কিন্তু এটা দিয়ে শুরু করবো আজকে চ্যাপ্টার, কারণ পরের চ্যাপ্টারটা বোঝার কিছু নেই, সবটাই মুখস্থ, পড়াইতেও বেশি সময় লাগবে না, কারণ বোঝানোর কিছু নাই ভাইয়া। ভৌত জগৎ এমন একটা চ্যাপ্টার, অনেকেই চ্যাপ্টারটা নামও শুনো নাই, ঠিক আছে? আচ্ছা এই অবস্থা, আস্তে আস্তে আগাবো না, সম্পর্ক দেখা লাগবে না, সম্পর্ক আলটিমেটলি যা যা সমীকরণ আছে জাস্ট ততটুকু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমাদের পর্যায়বৃত্তি গতি শেষ। আর যাদের যেই ধরনের প্রবলেম আছে প্রবলেম সলভিং পোস্টে এই নিয়ে কমেন্ট দিও, আমাদের তো সলভ ক্লাস আছে, ঠিক আছে? আর একটা চ্যাপ্টার বাকি আছে ভাইয়া, আস্তে আস্তে আগাই, ভৌত জগৎ। এই চ্যাপ্টারটা আসলে অনেকে নাম শোনাটাই বললাম,
আচ্ছা ফাইন, এই চ্যাপ্টার থেকে কতটুকু পড়তে হবে দেখো, আমি লিখে দিছি। এই চ্যাপ্টারে সকল চ্যাপ্টারে একক মাত্রা আছে, আমি এখন মিউটটা অন করছি। এই চ্যাপ্টারে সকল চ্যাপ্টারে একক মাত্রা আছে। এখন যদি একক মাত্রা চলে আসে, হ্যাঁ, ওই যে অনেকে বলতেছে ভাই এই চ্যাপ্টার থেকে ছয়টা প্রশ্ন আসে, ছয়টা প্রশ্ন আসলে আসে তাই, হ্যাঁ, এই চ্যাপ্টারটা সকল চ্যাপ্টারের একসাথে মিক্সড ফর্ম, সকল চ্যাপ্টারের একসাথে মিক্সড ফর্ম, তো এই জন্য আলটিমেটলি তোমার এই যে সকল চ্যাপ্টারে একক মাত্রা আছে। তো এখন ধরো পীড়নের একক কি, এই প্রশ্ন যদি আসে তুমি কিন্তু বলতে পারো এটা এই চ্যাপ্টার থেকে আসছে, কিন্তু এটা কিন্তু আসলে ওই কাঠামোর ধর্ম থেকে আসছে। সো আলটিমেটলি ছয়টা না তিনটা প্রশ্ন আসছে, কি কি আসছে বলে দিব, আগে আসতো না এখন ইদানিং আসতেছে। সো আলটিমেটলি তোমার কি বলবো, বাদ দেওয়ার কোনো সুযোগই নাই। বাট এই চ্যাপ্টারটা আচ্ছা, এখন 12:06 আধা ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব। এরপরে যদি কিছু বেশি যাই আমি চা পড়াবো, তোমাদের যদি ক্লাস করতে মন না চায় বলবা, ক্লাস শেষ করে দিব। তোমাদের ক্লাস করতে ভালো না লাগলে আমাদের তো ক্লাস নেওয়ার কিছু নাই, হ্যাঁ, যারা বলতেছো ভাইয়া সময় কখন শেষ হবে এটার জন্য বললাম আর কি। আচ্ছা ঠিক আছে ফাইন। তো অনুশীলনী এমসিকিউ আমি আগেই বলি, আমি এই চ্যাপ্টারটা পড়ানো শেষ করার পরে আমি কোটি কোটি কমেন্ট দেখি, আমি আগেই বলে নিই ভাইয়া, এখন 550 জন আসো, ঠান্ডা মাথায় শোনো। অনুশীলনের এমসিকিউতে এমন এমন ম্যাথ আসে, এখন কি শোনা যাচ্ছে না, সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক আছে, এমন এমন কিছু এমসিকিউ আছে ভাইয়া যেটা তোমাদের কোন জায়গা থেকে দিছে আমরা খুঁজে পাই নাই ভাইয়া। কারণ ওই যে বললাম এই ইসাক স্যারের বইতে স্যার কি করে, যত ধরনের বই আছে সবার জিনিসপত্র নিয়ে আসা পড়ে। সো ওগুলো করতে হবে না, প্রথম কথা যেই টপিকটা আমাদের বইয়ের ভিতরে নাই, এখন আপনি বলতে পারেন ভাইয়া আপনি বলছেন অনুশীলন এমসিকিউ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, বাট ওই যে বললাম ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে বললাম ওই যে দুইটা ম্যাথ আসবে, দুইটার জন্য পাগল হয়ে যাও তোমরা। ম্যাথের ক্ষেত্রে আলটিমেটলি তুমি যেগুলো আমি দেখাবো এর বাইরে করতে চাও না, তোমার মনে হলে কইরো, তোমরা যদি মন করতে চাও অবশ্যই প্রবলেম সলভ দিবে, আমরা সলভ করে দিব। বাট ওয়াইজ যেটা হবে সেটা বললাম, এমসিকিউ কোনগুলো করবা, যেগুলো আমাদের উদ্দীপক গুলা বাদ, কঠিন কঠিন বইয়ের ট্রুয়ের যে ম্যাথ গুলো আছে ওগুলো বাদ, ঠিক আছে, গ্রাফ গুলা বাদ, জাস্ট বেসিক অনুশীলন এমসিকিউ। অনুশীলন এমসিকিউ থেকে গত বছর একটা প্রশ্ন আসছে, তার আগের বছর দুটা প্রশ্ন আসছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এডিশনের এমসিকিউ খুব একটা চেঞ্জ হয় নাই, ওটা করলেই হবে, আর তোমাদের তো বাকিগুলো দেওয়া আছেই, ঠিক আছে। আর যারা নতুন বই কিনতে আগ্রহী না, তারা এই নতুন বই থেকে কি এক্সট্রা আসছে এটা তো আমাদের পিডিএফ থেকে দেখিয়ে নিতে পারো। আর আর মেডিকোর দাগানো অংশ আর ক্লাস নোট, দাগানো অংশেরও সবকিছু না আমি তোমাকে ভাইয়া বলে দিব। প্রথম কথা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারটা আজকে যখন পড়তে যাবা সেকেন্ডে পড়বা, আগে না, এটা পড়তে তোমার সময় লাগবে অনেক, ঠিক আছে। আচ্ছা সো আসো আস্তে আস্তে প্রথম অনুচ্ছেদে চলে আসি, আমি একটু বইটা খুলি, ভৌত জগত পরিমাপ, ঠিক আছে। আচ্ছা আমাদের তো আপডেট, হ্যাঁ সব কিছু যদি আপডেট দিতে হয় এমসিকিউ, তোমাদের এমসিকিউ তো আসলে কম্পিউটার বুকে অন্য বইগুলো থাকেই, তো অনেকেই বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারে তোমাদের এই অনুশীলনের এমসিকিউ ব্যাপারে আমি আমাদের ভাইয়াদের সাথে কথা বলবো, ভাইয়ারা যদি এটা মানে আগ্রহী হন বা ভাইয়ারা যদি রেডি হন ডেফিনেটলি আমরা দিব ভাইয়া, এটা নিয়ে টেনশন করো না, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা ফাইন, অনুশীলন এমসিকিউ, হ্যাঁ থ্যাংক ইউ সুস্মিতা, অনুশীলন এমসিকিউ ডেফিনেটলি ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, ফিজিক্সের জন্য অ্যাটলিস্ট, বাট সবগুলা না, কোনগুলা না বাদ দিয়ে দিছি, কঠিন ম্যাথ, বুয়েট টুয়েট কুয়েটের ম্যাথ, তারপরে হচ্ছে তোমার গ্রাফ গুলা উদ্দীপক গুলা, ওগুলা ছাড়া অনুশীলন এমসিকিউ গুলা করবা, ঠিক আছে। আর যেগুলো পারবা না আমাদের প্রবলেম সলভ দিবে, আমরা সলভ করে দিব, ঠিক আছে ফাইন।
ওকে, এখন সূচনা পড় বানাতো, তোমাকে বলছি এই চ্যাপ্টারে অনেক হাবিজাবি লাইন আছে। হ্যাঁ, এখন ধরো একটা পেজে এমন একটা লাইন আছে যে এক দেশে এক রাজা আছে, তোমাকে কি মেডিকেলের প্রশ্ন করবে এক দেশে কি আছে? আচ্ছা, আমাকে বুঝতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না। এখন আমরা ছেলেরা তো অনেক পাক না, এই যে বলছিলাম না, এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি জানতে পারবে, এগুলো মুখস্থ করতে বসে, এগুলো মুখস্থ করো না। আমি আগে যা বলতেছি ঠান্ডা মাথায় দেখো, 1.1 আর্টিকেল, এখান থেকে দুটো জিনিস পড়বো, দুটো জিনিস কি দিয়ে পড়বো, চার দিয়ে পড়বো। আচ্ছা সরি আসে নাই, কি দিয়ে পড়বো, চার দিয়ে পড়বো। চার মানে কি, দেখো ভৌত জগৎ কতটি উপাদানের সমন্বয়ে গঠিত, চারটি, কি কি, স্থান কাল ভর শক্তি। প্রশ্ন আসবে নিচের কোনটা ভৌত জগতের উপাদান না, দেখে অ্যান্সার করো, স্থান কাল ভর বল, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, বল। আচ্ছা ভেরি গুড, একটা কথা বলি, এই চ্যাপ্টারটা কম্পেনিয়ন বুক এত সুন্দর করে তোমাদের সাজানো হয়েছে, যারা শুধুমাত্র ক্লাস করার পরে কম্পেনিয়ন বুকটাই মুখস্থ করবা তারা এই চ্যাপ্টারে সব অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, সো তোমরা তো কম্পেনিয়ন বুকটা নিয়ে আসছো, আমি দেখছি অনেকে কি করছো, অনেকের সাথে হয়তো বা মানে আমার অনেক দেখি তো মাঝে মাঝে তোমাদের কার্যক্রম, তোমাদের মনে হয় যে তোমরা কি করো আমরা দেখি না, আমরা সবই দেখি। ঠিক আছে, সো আলটিমেটলি অনেকে কি করে যে কম্পেনিয়ন বুকটা বাসায় না ছবি তুলে একদিন মাইটে দিছে, এরপরে জীবনে আর কম্পেনিয়ন বুকটা খুলেও দেখে নাই। তোমাদের কম্পেনিয়ন বুক দেওয়া হয়েছে কেন, দেওয়া হয়েছে ভাইয়া, পড়ার জন্যই দেওয়া হয়েছে। আগে বইটা পড়ো, পরে কম্পেনিয়ন বুকটা দেখো, ক্লাস নোটের সাথে মিলাও, পড়া শেষ করার পরে হোম প্র্যাকটিস সলভ, হোম প্র্যাকটিস গুলো সলভ করে করো। হোম প্র্যাকটিস একবার সলভ করছো মানে তোমার রিভিশন হয়ে গেল, এরপরে হোম এক্সাম দাও। যত প্রশ্ন সলভ করবা ভাইয়া তত মেডিকেলের চান্স পাওয়ার চান্স পাবে। তুমি যদি চিন্তা করো তুমি শুয়ে শুয়ে বসে বসে ভাইয়াদের ক্লাসের ভিডিও দেখবো, হ্যাঁ পিডিএফটা দেখবো, একটু কষ্ট করতে হবে ভাইয়া। একটা জিনিস মনে রাখবা, যতক্ষণ না পর্যন্ত তোমার মনে হবে, ততক্ষণ যতক্ষণ তুমি টায়ার্ড হয়ে যাবা, ইস ঘুম ঘুম আসছে, ঘুমায় যেতে মন চাইতেছে, বাট তাও পড়তেছো তুমি, হ্যাঁ যে একটা মজা নিজের ফেভারিট একটা খেলা বা নিজের একটা ফেভারিট অনুষ্ঠান তুমি মিস দিয়েও পড়তেছো, আগের দিন একটা চ্যাপ্টার কম পাইছি আমাকে আজকে বেশি পড়তে হবে, তখন মনে করবা তোমার পড়াটা আসলে হচ্ছে। ঠিক আছে, তাছাড়া আলটিমেটলি এক এক দিনের জন্য তো এক এক লেকচার পড়তেছো, শেষের দিকে তো আলটিমেটলি যখন রিভিউ একটা মোটামুটি ধারণা পাও, শেষের দিকে যখন অনেকগুলো চ্যাপ্টার একসাথে পড়বা তখন কিন্তু মাথাটা আওলায় যাবে। সো যতক্ষণ না পর্যন্ত তুমি দেখবা পড়তে পড়তে টায়ার্ড হচ্ছ বা স্যাক্রিফাইস করতেছো কোনো কিছু, ততক্ষণ পর্যন্ত তোমার প্রিপারেশন ভাই হচ্ছে না। আচ্ছা তাহলে স্থান কাল ভর বল, তাহলে চারটা উপাদান মুখস্থ করতে হবে। এখান থেকে আরেকটা লাইন দেখানো আছে, ভৌত জগৎ সম্পর্কে মানুষ কত পার্সেন্ট জানতে পারছে, দেখো লেখা আছে, অনুমান করা হয় জানতে পারছে কত পার্সেন্ট, 4%। তাহলে এই যে চার, এখানে চার লেখা আছে, আমি ভুলে মুছে দিছি ভাইয়া, আমি দুঃখিত। ঠিক আছে, 4%, তাহলে এই লাইনটা শিখবা। ঠিক আছে, এখন আরেকটা লাইন আছে, এই এই পেজ থেকে আর শেখার কিচ্ছু দরকার নেই ভাইয়া, তোমার কাছে যদি মনে হয় যে জগদীশ চন্দ্র বসু এখানে কি কি করছে অমূল্য সম্পদ শিখো, আমি মানা করছি তোমার, আমি তো তোমাকে জোর করে আটকে রাখতে পারবো না, তাই না? আচ্ছা ফাইন, থ্যাংক ইউ, যারা কম্পেনিয়ন বুক পড়ো ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন এখানে আরেকটা লাইন আছে যেটা খুব একটা জরুরি না, তারপরেও আমরা তো কোনো কিছু বাদ দিব না, তাই এই লাইনটা, হ্যাঁ, পরমাণুকে অণু, বস্তুকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, এগুলো তোমরা পারো, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় কণিকা, কণিকাকে ভাঙলে কোয়ার্ক, কোয়ার্ককে ভাঙলে শক্তিগুচ্ছ, এগুলাকে আমি একসাথে ভাইয়া দেখো লিখে দিছি এই লাইনে যে আলটিমেটলি কাকে ভাঙলে কি হয়। তো এই 1.1 থেকে এতটুকুই শিখতে হবে, এর বাইরে কিছু শিখতে হবে না, কেউ কোনো আননেসেসারি কমেন্ট দিবা না। আচ্ছা 1.2 আর্টিকেল, আমি একটু বইটাকে দেখাই তারপরে আগাই। হ্যাঁ তো 1.1 পরের পেজে ভাই এফ স্টার দেখছো, এখানে যে পদার্থ বিজ্ঞানের কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এখানে এই কয় ভাগে ভাগ করা হয়েছে এগুলোর নাম একটু পড়ে নিও ভাইয়া, কারণ মাঝে মাঝে প্রশ্ন আসে যে নিচের কোনটা পদার্থ বিজ্ঞানের ভাগ না, মনে করো তাপ বিজ্ঞান এগুলো আছে, এই কোন কোন বিজ্ঞান আছে একটু কষ্ট করে রিডিং দিতে হবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, যে পদার্থের ধর্ম, দুই ধরনের ধর্ম আছে, সাধারণ ধর্ম, বিশেষ ধর্ম। সাধারণ ধর্মগুলো সবগুলো পদার্থের জন্য সেম, কিন্তু বিশেষ ধর্মগুলো কিছু কিছু পদার্থের জন্য বিশেষ ধরনের। তো আমাদের পদার্থ আছে কয় ধরনের, 3 প্রকারের, কঠিন আছে, তরল আছে, বায়বীয় আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কঠিন, তরল, বায়বীয়, ফাইন। তাহলে আমরা 3 ধরনের পদার্থ আছে, আমরা 3 ধরনেরই বিশেষ ধর্ম শিখবো না, আমরা যে কোনো 2 ধরনের বিশেষ ধর্ম শিখবো, তাহলে সব অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো লাইনটা দাগানো আছে যে পৃষ্ঠ টান বা তল টান
তরল পদার্থের বিশেষ ধর্ম, এটা কিন্তু আগে তোমাকে শিখাইছিলাম ভাইয়া আগে, তাই না? মনে আছে? পৃষ্ঠটান বা তলটান তরল পদার্থের বিশেষ ধর্ম, তাই না ভাইয়া? শিখানো হয়েছে কিন্তু জিনিসটা। আচ্ছা ফাইন, ওকে। আবার তার আগের লাইন, সান্দ্রতা তরল বায়বীয় পদার্থের বিশেষ ধর্ম। আমরা জানি যে তরল বায়বীয় পদার্থকে একসাথে বলা হয় প্রবাহী, রাইট? তাহলে যদি প্রশ্ন করে প্রবাহীর বিশেষ ধর্ম কোনটা, সেটা হবে সান্দ্রতা। আর বাকি যা থাকবে তাই হচ্ছে কঠিনের বিশেষ ধর্ম। তাহলে আমরা খালি তরলেরটা শিখবো আর তরল বায়বীয়টা শিখবো, কঠিনেরটা শেখার দরকার নাই, কারণ বাকিটা সেগুলাই কঠিন। হ্যাঁ, একসাথে লিখে দিছি ভাই, দেখো কঠিনেরটাও লেখা আছে, কম্পোনেন্ট বুকেও আছে, আমি এখানেও নিয়ে আসছি, তরলেরটাও আছে, তরল বায়বীয়টাও আছে। আচ্ছা ফাইন, ওকে। তো কঠিন পড়ার দরকার নেই, বাকিগুলো পড়বা, আস্তে আস্তে আগায় আমরা চলো। এখন বিস্ময়কর অবদান, তুমি খেয়াল করো পরের যে আর্টিকেল, আচ্ছা পরের যে আর্টিকেল, এখানে বিস্ময়কর অবদানের ক্ষেত্রে অনেক ইতিহাস আছে। ইতিহাস থেকে কি শিখতে হবে, আমি বইয়ে লাইন দাগাই দিছি এবং লাইন গুলাকে আমি স্লাইডে নিয়ে আসছি, জাস্ট কোনটা কোন রাশি পরিমাপক যন্ত্র নাম শিখতে হবে এগুলো তোমরা পারো। বায়ুচাপের যন্ত্রের নাম কি, ব্যারোমিটার, উষ্ণতার নাম কি, থার্মোমিটার, জলীয় বাষ্প পরিমাপের নাম কি, হাইড্রোমিটার, এবং এই একটা লাইন তোমরা হয়তো আগে কখনো দেখো নাই, নিউক্লিয়াসকে ভেঙে পাওয়া শক্তি কাজে লাগানোর যন্ত্র হচ্ছে রিঅ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে কোনটা কোন যন্ত্রের নাম এখানে লেখা আছে, কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই বইতে দেওয়া আছে, এখানে আমি এই লাইনগুলো তুলে দিছি ভাইয়া, এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। পরের আর্টিকেল, কিছু সংজ্ঞা আছে, ধারণা নীতি, এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, F100। তো এই সংজ্ঞাগুলা কখনো মেডিকেলে আসে নাই বাট আসতে পারে, এবং এই সংজ্ঞাগুলা একটু কঠিন সংজ্ঞা, কখনো মুখস্থ করে মনে থাকবে না। মেডিকেলের জন্য মেডিকোতে একটা টেকনিকটা হচ্ছে কি, টেকনিকটা হচ্ছে হচ্ছে যে আলটিমেটলি টেকনিকটা হচ্ছে যে এক একটা সংজ্ঞা মুখস্থের জন্য পুরোটা সংজ্ঞা মুখস্থ করবো না, আমরা খালি সংজ্ঞাটার জন্য এক একটা স্পেসিফিক শব্দ মুখস্থ করব, যেই শব্দটা ওই সংজ্ঞাতেই শুধু আছে, তাই না? কিওয়ার্ড যে বলে। তাহলে আমরা ধারণার জন্য মুখস্থ করব কি জানো, ধারণার জন্য মুখস্থ করব উপলব্ধি, সূত্রটা আপাতত বাদ দাও, নীতির জন্য মুখস্থ করব হচ্ছে প্রাকৃতিক, স্বীকার্যের জন্য মুখস্থ করব স্বীকার, অনুকল্পের জন্য মুখস্থ করব অনুমান। তাহলে দেখো আলটিমেটলি চারটা সংজ্ঞার জন্য খালি আমরা চারটা শব্দ মুখস্থ করব, ঠিক আছে? চারটা সংজ্ঞার জন্য খালি আমরা চারটা শব্দ মুখস্থ করব, কারণ এই একটা শব্দ ওই সংজ্ঞার মধ্যে খালি আছে। আননেসেসারি কমেন্ট দিয়া বন্ধ করো, ঠিক আছে? আচ্ছা এখন তুমি দেখো বাদ দিছি কোনটা কোনটা, একটা হচ্ছে তত্ত্ব, একটা হচ্ছে সূত্র। কেন বাদ দিছি এখন খেয়াল করো, তত্ত্বের মধ্যে কি আছে, সেকেন্ড লাইন, পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত, এতটুকুকে ব্র্যাকেট করো, তাহলে তত্ত্বের জন্য শিখবো পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত। তুমি খেয়াল করো সূত্রের মধ্যেও আছে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত, তাহলে সূত্রের মধ্যে পরীক্ষা নিরীক্ষা আছে, তত্ত্বের মধ্যেও পরীক্ষা নিরীক্ষা আছে। এই চ্যাপ্টার আমি যতটুকু বলবো এর বাইরে কিছু লাগবে না, যারা টেনশন করতেছো টেনশন করার যথেষ্ট কারণ আছে আমি বুঝছি, বাট দেখো না ভাইয়া তুমি আগে এতটুকুই পড়ো, আস্তে আস্তে বারোটা বাড়াও, তাই না? আচ্ছা সূত্র পরীক্ষা নিরীক্ষা আছে, তত্ত্ব পরীক্ষা নিরীক্ষা আছে, তাহলে এই দুইটা সংজ্ঞাকে আমরা আলাদা কিভাবে করব? আচ্ছা তুমি খেয়াল করো তত্ত্বের সংজ্ঞার মধ্যে পরীক্ষা নিরীক্ষা ছাড়াও সাথে একটা এক্সট্রা শব্দ আছে, দেখো সেটা কি, অনুকল্প। তার মানে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে, কিন্তু এখানে কি অনুকল্প আছে, এখানে অনুকল্প নাই। তার মানে যদি শুধু পরীক্ষা নিরীক্ষা থাকে সেটা হবে সূত্রের সংজ্ঞা, যদি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প থাকে সেটা হবে তত্ত্বের সংজ্ঞা। তাহলে প্রত্যেকটা সংজ্ঞার জন্য কিওয়ার্ড যেগুলো, এগুলো আমি আমার একটা স্লাইডে নিয়ে আসছি, খায় দেখো ভয়ের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা ফাইন, দেখো ধারণার জন্য উপলব্ধি, সূত্রের জন্য পরীক্ষা নিরীক্ষা সাহায্য প্রমাণিত, নীতি প্রাকৃতিক ঘটনা, শিকার রাজ্য শিকার, অনুকল্প অনুমান, তত্ত্ব হচ্ছে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প। এগুলো খুব কঠিন লাগতেছে ভাইয়া, জাস্ট একটা শব্দ মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ফাইন, তো পড়ার কি বুঝতে পারছো ভাই কোনটা কেমন? আমি জানি ক্লাসটা অনেক বড় হইতেছে যেহেতু দুই চ্যাপ্টার, প্লাস তোমরা এখন ধৈর্য হারাই ফেলছো, চিন্তা করতেছো রেকর্ডিং শুনে নিলে হবে, একটু কষ্ট করে ভাই কিছুক্ষণ সময় দাও। হ্যাঁ তুমি পড়া বুঝতে পারতেছো কিনা আমাকে একটু বলো। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি দেখো তত্ত্বের ঠিক নিচের লাইন, সকল সূত্র তত্ত্ব কিন্তু সকল তত্ত্ব সূত্র নয়, সকল তত্ত্ব অনুকল্প কিন্তু সকল অনুকল্প তত্ত্ব নয়, অনেক সহজ দুটো লাইন, তাই না? আচ্ছা বোল্ড লাইন সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট, এই দুটা লাইন সত্য মিথ্যা আসবে,
সকল সত্রই দত্ত সকল তত্ত্ব সূত্র নয়, এই লাইনটাকে আমি ইজি করে পড়াই দেবো, কেন করে পড়াবো? এই দুটা লাইন মুখস্থ করার জন্য তুমি বইয়ের এখানে লিখবা, আমি তোমাকে একটু স্লাইডটাই দেখাই। হ্যাঁ, কি লিখবা? লিখবা হচ্ছে অতস, এই দেখো লিখছি না অতস, সবাই লিখবা অতস। অতস মানে কি? অতসের অতে হচ্ছে অনুকল্প, ততে হচ্ছে তত্ত্ব, এই যে অত অনুকল্প, ততে তত্ত্ব, সতে হচ্ছে সূত্র, ঠিক আছে? অনুকল্প, তত্ত্ব, সূত্র। এখন এই দুইটা লাইন আমি কেমনে করে মুখস্থ করব? এই দেখো আমি কি করছি, দেখো সূত্র তত্ত্ব নয়, তত্ত্ব সূত্র নয়, আবার অনুকল্প তত্ত্ব নয়, তত্ত্ব অনুকল্প, এই লাইনগুলোকে আমি পজিটিভ গুলোকে একসাথে লিখছি, নেগেটিভ গুলোকে একসাথে লিখছি, এইটাও শেখার দরকার নাই, তুমি খালি এই শব্দটা শিখবা ভাইয়া। অতস, অতস মনে থাকবে, অতসের অ মানে কি, ত মানে কি, স মানে কি, পড়াই ফেললাম। এখন অতসের পাশে একটা মাইনাস সাইন দিছি, হ্যাঁ বলো তো মাইনাস মানে কি, হ্যাঁ নাকি না? মাইনাস মানে না, তাই না? তার মানে যত অ্যারো চিহ্নের দিকে যাবে, দ্যাট মিন্স যত অ থেকে স এর দিকে যাবে তত না হবে, তত না হবে। না মানে কি? যেমন দেখো অতে অনুকল্প, ততে তত্ত্ব, সকল অনুকল্পই তত্ত্ব না, আবার সকল তত্ত্বই সূত্র না। যত অ থেকে স এর দিকে যাবে তত না হবে, সকল অনুকল্পই তত্ত্ব না, সকল তত্ত্বই সূত্র না। এখন কি খুব কঠিন হয়ে গেল? কি মনে রাখবো? অতস, অতস নেগেটিভ, যত অ থেকে স এর দিকে যাবে তত না হবে, অ ত না, আবার ত স না, সকল অনুকল্পই তত্ত্ব না, সকল তত্ত্বই সূত্র না, আবার যদি উল্টা পাশে চলে আসো তখন আবার পজিটিভ, যেমন সকল সূত্রই হবে তত্ত্ব, আবার সকল তত্ত্বই হবে অনুকল্প। এখন কি জিনিসটা বুঝতে পারছো ভাইয়া? এখন কি একটু সহজ হয়ে গেল না? তাহলে অতসের সিরিয়ালি গেলে হবে নেগেটিভ, উল্টা আসলে পজিটিভ, দুইটা লাইন হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, যারা বুঝতে পারো নাই পরবর্তীতে আবার দেখে নিও। আচ্ছা, এখন অন্যান্য জ্ঞানের জগৎ, এখানে অনেক জ্ঞান দিছে আমাদেরকে তারা, এত জ্ঞানের দরকার নাই ভাইয়া, বহুত ইতিহাস, কিচ্ছু পড়বা না, কি কি লাইন পড়তে হবে আমি দাগাই দিছি এবং সুন্দর করে আমার স্লাইডে নিয়ে আসছি, তোমাদের কম্পিউটার বুকেও আছে। কি কি লাইন শিখতে হবে? এই লাইনগুলো দেখো আমি বইও দাগাই দিছি, এখানে একসাথে নিয়ে আসছি, ঠিক আছে? এক্স রে ব্যবহার মনে রাখবে কেন? এক্স রে ব্যবহার দিয়ে নিউক্লিক অ্যাসিডের গঠন জানা যায়, মনে রাখবা। এক্স রে দিয়ে আমরা কি আমাদের বডির ভিতরে জিনিসপত্র দেখি, হ্যাঁ হাড্ডি গুড্ডি দেখি, তাই না? তাহলে ডিপ জিনিসপত্র দেখি, নিউক্লিক অ্যাসিড ও ডিএনএর গাঠনিক একক, তাই না? তাহলে নিউক্লিক অ্যাসিড ও আমাদের ডিপ একটা জিনিস, তাহলে নিউক্লিক অ্যাসিডের গঠন জানতে কি সাহায্য করবে এক্স রে? মনে মানে জাস্ট মনে রাখার জন্য বলতেছি, এটা কোনো ব্যাখ্যা না, মনে রাখার জন্য। তাহলে আর কোয়াসার্স পালসার্স আবিষ্কারে ভূমিকা কার আছে? রেডিও টেলিস্কোপ, মনে রাখবা কেমনে? কোয়াসার্স ও একটা আর আছে, পালসার্স ও একটা আর আছে, আবিষ্কার করছে তার স্রোত আর দিয়ে হবে, রেডিও, রেডিও, ঠিক আছে? আর আর আর, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানে কি কি আসছে? এক্স রে, মানে আমরা হসপিটালে গেলে যেসব ইনভেস্টিগেশন করি, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, ইসিজি, এন্ডোস্কোপি, সবগুলো আমাদের চিকিৎসা বিজ্ঞানে, পদার্থ বিজ্ঞান অবস্থান। প্রশ্ন আসতে পারে চিকিৎসা বিজ্ঞানে কোনটা অবদান? না, এক্স রে দিয়ে আমরা রোগটাকে নির্ণয় করি, যে অ্যাজমা নিউমোনিয়া যাদের হয় আমরা এক্স রে করে রোগটাকে কিন্তু নির্ণয় করি, নট চিকিৎসা করি। তাহলে রোগ নির্ণয় এক্স রে, আর চিকিৎসার ক্ষেত্রে রেডিওথেরাপি। কিসের চিকিৎসা? ক্যান্সার এবং চর্মরোগের চিকিৎসা, ঠিক আছে ভাইয়া? মুখস্থ করে দিলাম, এই লাইনগুলো এখানে আছে, আর ভিতরে কিছু পড়া দরকার নাই, যদি তোমার অনেক সময় থাকে পড়ো আর দরকার নাই, ঠিক আছে? জাস্ট দাগানো লাইন পড়বা ভাইয়া। এরপরে দেখবা কিছু তিনের খেলা আছে, কিছু পরপর আর্টিকেল, 1.5, 1.6, 1.7, অনেকগুলো তিন প্রকার, তিন প্রকার আছে। যেমন দেখো দিছে বলবিদ্যার তিনটি মৌলিক রাশি আছে, কি কি? স্থানকাল, হর। আবার কি লেখা আছে? মৌলিক একক কয়টা? তিনটা। মৌলিক একক লব্ধ একক ব্যবহার একক। আবার পরে পেছনে দেখো লেখা আছে মৌলিক একক কয়টি? তিনটি, দৈর্ঘ্য ভর সময়। কিছু তিনের খেলা আছে, প্রত্যেকটা তিনটাকে আমি একটা স্লাইডে নিয়ে আসছি। দেখো তিনের খেলা, চির চিরহিত বলবিদ্যায় মৌলিক রাশি কয়টা? তিনটা। প্রশ্ন আসতে পারে কোনটা? না, স্থানকাল, ভর। আবার কি কি হবে রাশি প্রকাশ করা যায়? তিন হবে, মৌলিক একক, লব্ধ একক, ব্যবহারিক একক। আবার মৌলিক একক কয়টা? তিনটা, দৈর্ঘ্য ভর সময়। এখান থেকে প্রশ্ন আসতে পারে ভাইয়া, নিচের কোনটা? না, নিচের কোনটা? না, যেহেতু তিনটা পয়েন্ট আছে খুব ভালো মতো মুখস্থ করতে হবে ভাইয়া। দেখছো আমি তোমাকে কিন্তু একসাথে করে দিছি, পড়ার সিস্টেমটা তোমাকে আমি বুঝাই দিছি ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, কেন বাপি কি ক্ষমা চাইতেছো কেন ভাইয়া? আমি কি তোমাকে ক্ষমা চাওয়ার মধ্যে কিছু বলছি? আচ্ছা, ক্ষমা চাই না, তোমরা আমার ছোট ভাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তিনের খেলা হইলো, ওকে ফাইন, ওকে। তাহলে তুমি দেখো তিন, এইখান থেকে খালি তিন প্রকার, তিন প্রকার কি কি এগুলো শিখে ফেলবা। হ্যাঁ, আর একটা লাইন পড়বা যে রাশি তিনটা পরম অ্যাকচুয়ালি না, এটা যে ফিক্স তাও না, পরিবর্তন হইতে পারে, এটা আধুনিক ধারণা অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওকে। এখন খেয়াল করো যে এই যে একক কয়টা? তিনটা,
দৈর্ঘ্য ভর সময় পড়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এখন একক লেখার পদ্ধতিটাকে পাশে আর লিখে দিলাম, রিডিং দিপা কখনো মেডিকেলে আসে নাই, আসবেও না, বাট আমরা তো বাদ দিতে পারি না, সবকিছু প্রথমবার যখন পড়বো একটু ভালো মতোই পড়বো, পরবর্তীতে যখন রিভিশন দিতে যাবা না ভাইয়া তখন এগুলো তুমি তাকায়ও দেখবা না, বাট একবার দেখলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় যে না আমি একবার এগুলো পড়ছিলাম। বাট তুমি যখন এত কিছু বাদ দিয়ে যাবা না, তোমার একটা ভিতরে একটা ভয় থাকবে, আচ্ছা যদি ওইখান থেকে আসে। এই জন্য আমরা বলি যে ভাইয়া দাগানোর বাইরে একটা বার চোখ বোলা যাও, এটা আসবে দেখে না, এটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, ঠিক আছে? আচ্ছা ফাইন, এখন এককের পদ্ধতি, এখন এককের পদ্ধতিও তিনটা কিন্তু অ্যাকচুয়ালি বই আছে চারটা। তোমাকে এই প্রশ্ন আসবে না যে এককের পদ্ধতি কয়টা আছে, তোমাকে কি লাগবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি, এমকেএস এ দৈর্ঘ্য একক কি, বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, সিজিএস এর আরেকটা নাম আছে, সেটা কি ম্যাট্রিক, এই যে তোমরা পাস করছো এসএসসি পাস, ম্যাট্রিক পাস, তাই না? আচ্ছা দেখো, মন খারাপের কিছু নাই, আমাদের করোনাকালীন সময়ে যতটুকু আলটিমেটলি তোমাদের এতদিনে কি হওয়ার কথা ছিল, তোমরা এক একজন এ প্লাস পেয়ে আমাদের মেডিকেলে ক্লাস করার কথা ছিল, তাই না? বাট হয় নাই, আল্লাহ যেটা রাখছে কপালে সেটাই হবে, কিন্তু পরীক্ষা কিন্তু মেডিকেল একটা হবে। সো যে এখন থেকে সিরিয়াস আসো, আমি বললাম তো যতদিন বাদ দিবা ততদিন তুমি পিছাই যাবা, এখন থেকে সিরিয়াস হও, যারা এখন পর্যন্ত সিরিয়াস হও নাই এখনো সময় আছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তো সিজিএস এর অপর নাম ম্যাট্রিক, তার অপর নাম ফ্রেঞ্চ, যেটাকে অনেকে বয়কট করতেছে এখন, তাই না? ফ্রেঞ্চ। আচ্ছা এখন তুমি দেখবা তার আরেকটা একক নাম আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দশমিক, দশমিক পদ্ধতি। দেখো এই যে এখানে লেখা আছে দশমিক পদ্ধতি, তুমি দেখো এই সিজিএস পদ্ধতিরই, সিজিএস পদ্ধতিরই অনেকগুলো নাম আছে, বাকি যেই একক পদ্ধতি আছে এমকেএস, এমকেএস এস, তাদের অন্য কোনো নাম নাই, তাদের একটাই নাম। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ম্যাট্রিক পদ্ধতি কোনটার অপর নাম, বা সেন্টিমিটার সিজিএস এর অপর নাম কি, তুমি একভাবে খালি মনে রাখবা আমাদের বইতে অপর নাম খালি সিজিএস এরই আছে, অন্য কোনোটার নাই, তাহলে আর ভুল হবে না, শেষ। তাহলে কোন পদ্ধতির কোনটা একক কেমনি মনে থাকবে, তুমি জানি মিটার এমকেএস মানে কি মিটার কিলোগ্রাম সেকেন্ড, সিজিএস মানে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এগুলো তুমি পারো আমি জানি, কিন্তু অপর নাম দেখে ভয় পেতে পারো। তুমি দেখো খালি সিজিএস এর অপর নাম আছে, এমকেএস এর কোনো অপর নাম নাই, আবার এসআই এর কোনো, এসআই মানে তো আন্তর্জাতিক তুমি জানো, পড়ে ফেলবা। এবং এই এসআই পদ্ধতিতে রাশি আছে কয়টা, টোটাল মৌলিক রাশি আছে নয়টা, রাশি নয়টি, এই নয়টা রাশির ভাইয়ার নাম শিখতে হবে এবং একক শিখতে হবে। প্রশ্ন আসে নিচের কোনটি আন্তর্জাতিক পদ্ধতির মৌলিক রাশি নয়, তাহলে এককগুলোর নাম শিখতে হবে, আচ্ছা, এবং একক রাশিগুলোর নাম এবং একক। তুমি দেখো প্রত্যেকটা একক তুমি পারবা, খালি দুটো কোণ আছে মাঝখানে, ছয় আর সাত, একটা দ্বিমাত্রিক একটা ত্রিমাত্রিক, দুটা কোণের একক, একটা রেডিয়ান একটা স্টেরেডিয়ান, মনে রাখবা দুই মাত্রিক দুই, তিন মাত্রিক তিন, দুই মাত্রিক দুই ছোট না তিন ছোট, দুই ছোট, যেহেতু দুই ছোট তার এককটাও ছোট, রেডিয়ান, যেহেতু তিন বড় তার এককটাও বড়, স্টেরিডিয়ান, রেডিয়ান আর স্টেরিডিয়ানের মধ্যে কোনটা বড়, স্টেরিডিয়ান বড় সেটা তিনের সাথে যাবে, রেডিয়ান ছোট সেটা দুইয়ের সাথে যাবে, বাকিগুলো তুমি পারবা। দীপন মাত্রা আছে তার একক ক্যান্ডেলা, হ্যাঁ আচ্ছা ফাইন, এখান থেকে কিছু পড়বো না। এমকেএস এ মানে কি, এই এমকেএস এ চারটা রাশি আছে, দৈর্ঘ্য হওয়ার সময় প্রভাব মাত্রা, পড়ে ফেলবা, একক গুলো আমাদের পড়া হয়ে গেছে। অন্যান্য বড় ছোট ও নবমণ্ডল একক থেকে ভাইয়া যেগুলা দাগানো আছে জাস্ট সেগুলাই শিখবা, তোমাদের নতুন বইতে এই নিচের চারটা নতুন আসছে, সো যেহেতু নতুন আসে পড়তে হবে। সো আলটিমেটলি আমি তোমাকে এখানে যা দাগাই দিছি কষ্ট করে, এই চ্যাপ্টারটা আসলে ভাইয়া পুরোপুরি মুখস্থের চ্যাপ্টার, সেই জন্য বসেটা পরে পড়ো, আগে পর্যাপ্ত গতি পড়ে ফেললে তোমার আমাদের নেক্সট পরীক্ষায় 50% পড়া শেষ, একটু ভালো লাগা কাজ করবে, তাই না? আচ্ছা ফাইন, আচ্ছা আমি আর ভাই 10 থেকে 15 মিনিট থাকবো, আমাকে গালাগালি করো না, হ্যাঁ আচ্ছা চলে যাবো, সমস্যা নেই। আচ্ছা ওকে, আচ্ছা মৌলিক রাশি 60টা কিনা, হ্যাঁ ভাই তপন স্যারের বই 60টাতে আছে, কিন্তু আমাদের যেহেতু বই তোমাকে এই প্রশ্নটা করবে না মৌলিক রাশি কয়টা, তারপর যদি করে তুমি দেখবা যে আলটিমেটলি এটা কি বলছে, আন্তর্জাতিক পদ্ধতিতে বলছে কিনা, যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বলে তখন 9টা হবে, ঠিক আছে? 60টা আমরাও জানতাম তপন স্যারের বই বলে, অন্যান্য দিকে 60টা আছে, কিন্তু এখানে তোমাকে এই প্রশ্নটা করবে না যে মৌলিক রাশি কয়টা, ওই টেনশন দিও না। হ্যাঁ এই যে এখানে এক্সট্রা কি আসছে জানো, ওই যে দুটো কোণ দিয়ে দিচ্ছে, ওই দুটো কোণকে বাদ দাও তাহলে কিন্তু 60টা হয়ে যায়। আচ্ছা ফাইন ওকে, এগুলো লাগবে না, বাদ, পরের পেজে যা আছে সব বাদ। তার নিচে একটা ম্যাথ আছে, দেখো এক টনে কত কিলোগ্রাম, অ্যান্সারটাকে মুখস্থ করতে হবে। তোমাদের দেখে মনে হইতে পারে যে এটা মনে হয় দশমিক, এটা কিন্তু আসলে দশমিক না, এটা হচ্ছে কমা, এক টনে 1016 কেজি, এটাকে মুখস্থ করতে হবে 1016 কেজি। ঠিক উপরেই দেখবা দেয়া আছে 1000 কেজি, এক টনে কত কেজি, 1000 কেজি। তুমি দুইটাই মনে রাখো, অপশনে দুইটাই থাকবে না, টেনশন করো না। হ্যাঁ আচ্ছা, আর আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি যদি এখান থেকে প্রশ্ন করো এক টনে কত কেজি,
এটা অপশনে দিবা, বাকি মানগুলো তো এখানকার আশেপাশেই দিবা, তাই না? এখানে কি কোথাও 116 আছে? নাই তো। তো টিচাররা এরকম ভাবে প্রশ্ন দিবে। আবার যে টিচার এখান থেকে প্রশ্ন দিবে যে 1 টনে কত কিলোগ্রাম, 116, সে অপশন কি এরকম দিবে? সে দিবে কিরকম জানো? 116, 1061, 1006, এরকম দিবে। কথা বুঝে গেছে? সো এটা নিয়ে প্যাচ খাবা না কখনো। হ্যাঁ আচ্ছা, তাহলে 1 টনে কত কেজি বললাম? 1016 কেজি বা 1000 কেজি, দুটো মনে রাখবা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন এর পাশে সবাই লিখে ফেলবা, যাদের বই আছে এখন বা খাতা আছে লিখে ফেলো, 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। হ্যাঁ আমি এটা ছোট করে লিখতে পারছি না, তো এখানে একটু বড় হয়ে গেছে। তুমি এটা 1.61 কিলোমিটার বলছি, হ্যাঁ, অথবা যদি মিটারে নাও, আমরা জানি 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 1.61 কিলোমিটার কি হবে? 1610 মিটার হবে। 1610 আমি নিচে লিখলাম, হ্যাঁ, মিটার। তুমি দেখো এটা লিখে ফেলবা। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাইয়া, আমার একটা কথা বলো তো, 1 কিলোমিটার কত মিটার? একটু আগে বললাম 1 কিলোমিটার কত মিটার, 1 কিলোমিটারে 1000 মিটার। তুমি জানো মেডিকেলে একবার প্রশ্ন আসছিল, 1 মাইলের সাথে 1 কিলোমিটারের পার্থক্য মিটারে কত হয়? 1 মাইলের সাথে 1 কিলোমিটার পার্থক্য মিটারে কত হয়? তাহলে আমরা জানি 1 মাইল সমান 1610 মিটার, 1 কিলোমিটার 1000 মিটার, তো দুটো বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 610 মিটার। তো অ্যাডমিশনে 609 ছিল, তো 609-10 একই কথা, কাছাকাছি হয় যেটা হবে সেটা হবে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অনুশীলনের এমসিকিউতেও আছে। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা কিন্তু খুব একটা কঠিন কোনো ম্যাথ না, এটা মেডিকেলে আসছিল। তারপরও তুমি যদি 1 মাইল সমান কত কিলোমিটার জানতো, তাইলে কিন্তু ম্যাথটা হয়ে যেত। যেহেতু 1 টনে 1016 কিলোগ্রাম এখানে আসছে, তো সিমিলার একটা ইনফরমেশন আমি পাশে লেখাই দিলাম, তাতে মিলাই মিলাই পড়তে পারো। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। আচ্ছা পরে পেজে চলে যাবো, এখান থেকে তেমন কিছু শিখবা না, এখান থেকে কিছু শেখা দরকার নাই, দাগানো নয়, পড়বাও না। হ্যাঁ কিছু বোল্ড লাইন আছে, বোল্ড লাইন গুলো রিডিং দিবা, এই সংজ্ঞা সব রিডিং ভাইয়া। হ্যাঁ এগুলো কখনো মেডিকেল আসার মতো না, দাগান যেগুলো সবুজ কালিতে এখন দাগানো আছে, আমি দাগাইতেছি না, সেগুলো হচ্ছে একবার চোখ বোলাবা। হ্যাঁ এই যে প্রয়োজনীয়তা একবার চোখ বোলাবা। হ্যাঁ কোন একটা মাত্রাহীন রাশি, এটা আমি তোমাকে একটু পরে দেখাবো। ঠিক আছে এই দাগানো লাইনগুলো পড়বা, আর কিছু দরকার নেই। এরপরে চলে যাবো কয়েক পেজ পাতা, যেগুলো দাগানো না এগুলো দেখতে যাও না ভাইয়া, সময় নষ্ট হবে। চলে যাবো যখন দেখবা কি এই যে মাত্রা ও সমীকরণের সীমাবদ্ধতা, এগুলো অ্যাকচুয়ালি এতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে এমসিকিউ বানানো সম্ভব না। এরপরও আমি দাগাই দিচ্ছি যাতে একটা বার হইলো তোমার চোখটা চাই, কখনো এটা মুখস্থ করতে যাও না, জাস্ট দেখে যাবা কোনটা মুখস্থ করতে হবে ভাইয়া বলে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা ওকে। এখন দেখো এখানে সকল চ্যাপ্টারের একক রাতি মাত্রা একসাথে দিয়ে দিছে, 3 পেজ জুড়ে খালি মাত্রা আসে একক, এটাকে এখন মুখস্থ করার দরকার নাই। তোমার যখন ফিজিক্সের সকল চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে তখন তুমি এটা রিভিশন দিয়ে চলতে পারবে। এবং এখানে অনেক ভুল মানব দেওয়া আছে, আমরা তো ভুলটা শিখবো না, আমরা সঠিকটা শিখবো। ঠিক আছে সঠিকটা শিখবো। এখন কথা হচ্ছে এখন তাহলে আমরা কি শিখবো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমরা যখন ফিজিক্সে যে চ্যাপ্টারটা পড়ি ওই চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারের একক মাত্রাগুলোকে একসাথে লিখে ফেলে পড়বো, তাই না? সো কারণ কি আমরা ওই চ্যাপ্টার সম্পর্কে জেনে ফেলছি, ওই সম্পর্কে একটা আইডিয়া আছে আমার, সো পড়তে ইজি হবে। বাট একসাথে যখন মুখস্থ করতে যাবা না মাথা মোথা ওলাই যাবে, আমি তারপরে কইল না। এখান থেকে তাহলে কি শিখতে হবে মেইনলি এই মুহূর্তে, দেখো লিখে দিছি, মাত্রাহীন রাশিগুলা শিখবা এবং এককহীন রাশিগুলা শিখবা। মাত্রাহীন এককহীন মানে কি তুমি দেখো এখানে, এই দেখো 18 কোণ ঘনকোণ, দুইটা মাত্রাও নাই, দুটোর মাত্রা নাই, কিন্তু দুটো একক আছে। একটুকে পড়াইছিলাম না ভাইয়া কোণ, দ্বিমাত্রিক কোণ, কোণ মানে দ্বিমাত্রিক কোণ, একক কি রেডিয়ান, ঘনকোণ মানে তিনমাত্রিক কোণ, একক কি স্টেডিয়ান। এদের মাত্রা নাই বাট একক আছে। আবার দেখো আমি আগে চ্যাপ্টার পড়াইছিলাম মনে আছে, বিকৃতি পয়সন, দেখো বিকৃতি আর পয়সন এদের মাত্রাও নাই এককও নাই। সো এগুলো একটু খেয়াল করবা, কোনগুলার মাত্রা নাই বাট একক আছে, আর যেগুলার মাত্রাও না একক নেই এগুলো আলাদা শিখে ফেলবা। তাহলে এই মুহূর্তে তোমার শেখার কাজ দুটো জিনিস, একটা হচ্ছে মাত্রাহীন গুলা শিখা, আর হচ্ছে কিছু কিছু আছে দেখবা যেগুলা কোনো চ্যাপ্টারেই নাই। হ্যাঁ যেমন মনে করো তোমাকে একটা দেখাই, একটু আনকমন যেগুলো, হ্যাঁ এন্ট্রোপি তোমাদের আছে আমি জানি, তারপরে বললাম এন্ট্রোপি একটু জোর দিয়ে পড়লো, হ্যাঁ একটু ইম্পর্টেন্ট, বোলজম্যান শুভ, তারপর মনে করো রোধাঙ্ক, এগুলা হয়তো বা ডিরেক্টলি কোথাও নাই। আলটিমেটলি এখন একদিনের প্রিপারেশনে সপ্তম মুখস্থ করা সম্ভব না, এটা আমাদের পুরো বইয়ের একক মাত্রা একসাথে, তাই না ভাই? এগুলো আস্তে আস্তে শিখতে হবে। আচ্ছা ফাইন, এখন তাহলে কি শিখবা, যেগুলো দাগানো আছে একবার রিডিং দিবা, প্লাস হচ্ছে মাত্রাহীনগুলো শিখবা। দেখছি এরপরে চলে যাই আমরা, চলো
পরিমাপের মূলনীতি F100 দেয়া আছে। F100 আসলে এইগুলার জন্য না, এখান থেকে বোল্ড গুলা রিডিং দিবা, বাট কিসের জন্য দেখো এই 1.11 এখানে অনেক বিজ্ঞানের কিছু সুন্দর সুন্দর ছবি আছে। দেখো আমাদের যাদের বই আছে, দেখো এই আর্কিমিডিস সাহেব, গ্যালিলিও ভাই, নিউটন আমার বন্ধু, তাই না? অনেকে অনেকে আছে। তো এই যে বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীগুলা, তাদের সে কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কয়টা বিয়ে করছে, অনেক কিছু আছে, সেগুলো কিছু শেখা দরকার নাই। কি শিখতে হবে? জাস্ট শিখতে হবে কে কি আবিষ্কার করছেন। আবিষ্কার, দেখো আমার লিখে দিছি আমার আর্টিকেলে, আবিষ্কার করতে হবে কোথা থেকে? ক্লাস নোট থেকে। তোমাদের কম্প্যানিয়ন বুকে দেখবা আমরা প্রত্যেকটা বিজ্ঞানীর আবিষ্কারের জন্য 2 লাইন বা 3 লাইন লিখে দিছি। এখান থেকে মেডিকেলে এখন পর্যন্ত 2 বার প্রশ্ন আসছে, তো বাদ দেওয়ার কোনো স্কোপ নাই ভাইয়া। এই জিনিসটাও মুখস্থের জিনিস, এটাও তুমি যদি মনে করো এই জিনিসটাই তো আসলে ছন্দ, এটার আবার ছন্দ দিয়ে মুখস্থ করতে গেলে হবে না। তুমি এগুলাকে ঘটনা দিয়ে মনে রাখবা, নিজের মতো করে মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট গল্পের মতো মনে রাখবা তাইলেই হবে। এখন চলে যাবা হচ্ছে জাস্ট আবিষ্কার করতে হবে, জাস্ট 6-1 ঘন্টা যা আছে আর কিচ্ছু না, ঠিক আছে? এখন চলে যাবো যেখানে বিজ্ঞানীগুলো শেষ হয়েছে। হ্যাঁ, দেখবো একটা আর্টিকেলে 1.12 পরিমাপে ভুল বা ত্রুটি। এখান থেকে শিখতে হবে কি জানো? এখান থেকে শিখতে হবে নাম লিখে ফেলবা যাদের বই আছে, প্লাস উদাহরণ, নাম প্লাস উদাহরণ। হ্যাঁ, নাম মানে কি? দেখো 5টা ত্রুটির নাম দেয়া আছে, 5টা ত্রুটির নাম দেয়া আছে, নামগুলো মুখস্থ করে প্রশ্ন করতে পারে নিচে কোনটা ত্রুটি না, তাহলে 5টার নাম শিখতে হবে। আবার তুমি খেয়াল করো এই যে যান্ত্রিক ত্রুটি প্রথমটার নাম, এই যান্ত্রিক ত্রুটিকে আবার 3 ভাগে ভাগ করছে। কি কি আছে? শূন্য ত্রুটি, পিছ ত্রুটি, লেভেল ত্রুটি। তো প্রশ্ন আসতে পারে না ভাইয়া যে নিচের কোনটা যান্ত্রিক ত্রুটি না। তো 3টা যান্ত্রিক ত্রুটির নামকে মনে রাখার জন্য আমরা একটা শব্দ লিখে ফেলবো, তোমাদের 6-1 ঘন্টা দেয়া আছে দেখবা। নামটা 6-1 ঘন্টা কম্পেনেন্ট বুকে দেয়া আছে, হচ্ছে দেখো পলাশ। পলাশ মানে কি? পতে পিছট, লতে লেভেল, সতে শূন্য, এটা লিখে ফেলবা। এবং পয়ের নিচে টান দিয়ে আমরা লিখবো, এখানে আমি লিখতেছি, আমি তোমাকে স্লাইডও দিয়ে দিবো, ভয় পাবে না ভাইয়া, যারা হ্যান্ড নোটের পাগল। হ্যাঁ, স্লাইডও দিয়ে দিবো, নাট স্ক্রু, ল শিখবো না, পয়ের নিচে লিখবা এসএসসি এইচএসসি, তোমাদের ফেভারিট। হ্যাঁ, এসএসসি এইচএসসি, ল শিখবো না। তো এই যে বললাম নাম শিখলাম, এখন উদাহরণ শিখবো, ঠিক আছে? আচ্ছা, কালকে এক্সামে কি হবে ভাবলে ভয় লাগতেছে? কেন ভয় লাগতেছে ভাই? আমাকে বলো তো, পর্যাবৃত্তি প্রতি চ্যাপ্টারটা একটু যেটা শিখছি, এটা তুমি যদি আবার ক্লাস শেষে পড়তে বসো 1 ঘন্টা বেশি কি লাগবে? লাগবে না। ওটা তাড়াতাড়ি শেষ করে ফেলে তুমি এটাকে একবার পড়লাম, যতটুকুই পড়তে পারলাম। তুমি যদি চিন্তা করো 2 ঘন্টা পড়লে মেডিকেলে পড়া হবে, তা তো না। তোমাকে যতটুকু নিজের ক্ষমতা আছে ততটুকু পড়তে হবে। আচ্ছা, নাচ ক্রু মানে কি জানো? দেখো পিছত্রের প্রথম লাইন, নাচ ক্রু নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি করা হয়েছে সে সকল যন্ত্রে কোন ত্রুটি দেখা যায়? অ্যান্সার হবে পিছট ত্রুটি, ঠিক আছে? আবার লেভেল আমরা শিখবো না, কারণ 3টার মধ্যে 2টার উদাহরণ শিখলে 3 নাম্বারটা এমনি পারা যায়, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, 6-এর নিচে লিখছি আমরা এসএসসি এইচএসসি, এখনো বলি নাই, বলতেছি এসএসসি এইচএসসি মানে হচ্ছে শততে শূন্য ত্রুটি। এসএসসি এইচএসসি মানে হচ্ছে তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় বা কলেজে পড়ছো, স্কুলে পড়ার সময় তোমরা ফিজিক্স প্র্যাকটিক্যাল ল্যাবে যেই যন্ত্রগুলা ধরছো, যেই যন্ত্রগুলা দিয়ে পরীক্ষা করছো বা জীবনে একবার হলো চোখে দেখছো, ওই যন্ত্রগুলাই আমাদের এই শূন্য ত্রুটির উদাহরণ, ওইটা মনে রাখার জন্য এসএসসি এইচএসসি লিখছি। যেমন খেয়াল করো শূন্যের মধ্যে কি আছে? ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স, স্পিরোমিটার, এগুলো জীবনে একবার না একবার হলেও তুমি হাতে নিছো, মনে করে দেখো। তাহলে যেগুলো জীবনে একবার না একবার দেখছো সেগুলো হচ্ছে আমাদের শূন্য ত্রুটি, নাচ ক্রু হচ্ছে পিছ ত্রুটি, এইগুলা বাদে যা আছে তার সবই হচ্ছে লেভেল ত্রুটি, শেষ, এটা আমরা শিখবো না। এখন রইল বাকি কি? বাকিগুলো পর্যবেক্ষণ, এলোমেলো, পুনরাবৃত্তিক, লহিষ্ঠকরণ। হ্যাঁ, এগুলাকে কোন কোন ত্রুটি উদাহরণ আলটিমেটলি আমাকে দাগানো আছে, এটাকে আমি আমার কম্প্যানিয়ন বুকে সুন্দর করে দেখো একটা স্লাইডে নিয়ে আসছি। শূন্য লেভেল শিখে ফেললাম আমরা, এটা শিখবো, এটা শিখবো, এইটা, 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 খালি লেভেলটা শিখবো না। হ্যাঁ, তো তুমি চিন্তা করো ভাই, পর্যবেক্ষণ বা ব্যক্তিগত ত্রুটি, দেখো পর্যবেক্ষণ ত্রুটি আরেক নাম কি? ব্যক্তিগত ত্রুটি। এই যে পর্যবেক্ষণ বা ব্যক্তিগত, আমাকে একটা কথা বলো তো ভাইয়া, চোখে না দেখা বা দৃষ্টিভ্রম, এটা কি ব্যক্তির হয় না যন্ত্রের হয়? চোখে কি যন্ত্র দেখবে না ব্যক্তি দেখবে না? ব্যক্তি দেখবে না, তাহলে দৃষ্টিভ্রম কোন ত্রুটি? পর্যবেক্ষণমূলক ত্রুটি। আবার এলোমেলো ত্রুটি, আমাকে বলো তো ভাইয়া, তুমি কি মাধ্যাকর্ষণ জনিত ত্রুটি নির্ণয় করতে কখনো দেখছো? রাস্তাঘাটে কি মানুষজন মাধ্যাকর্ষণ ত্বরণ নির্ণয় করে? এমন হয়? হয় না তো, এটা একটা আনইউজুয়াল ঘটনা, মনে রাখবা। মাধ্যাকর্ষণ জনিত ত্রুটি দেখতে কাজ, ত্রুটি নির্ণয়করণে কঠিন একটা কাজ, এই জন্য এখানে এলোমেলো ত্রুটি হয়, এলোমেলো কাজ হয় আর কি। তাহলে এলোমেলো ত্রুটি, মাধ্যাকর্ষণ ত্রুটি, এলোমেলো ত্রুটি দেখা যাবে, একদম মনে রাখবা। আর এই মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি, স্ক্রু গজের শূন্য ত্রুটি, এই ভুলগুলো আমাদের নিয়মিতই হয়, এই জন্য একটা নিয়মিত ত্রুটি।
লঘিষ্ঠ গণন ত্রুটি তার আগে দুটো ত্রুটি সমন্বয়, হ্যাঁ, অর্থাৎ এলোমেলো ত্রুটি প্লাস নিয়মিত ত্রুটি হইতেছে লঘিষ্ঠ গণন ত্রুটি। কষ্ট করে ভাই উদাহরণ গুলাকে মুখস্থ করে ফেলবা ভাইয়া, এখান থেকে দাগানো আছে জাস্ট উদাহরণ শিখবা, দ্যাটস ইট, ঠিক আছে। আর একটা সূত্র লেখা আছে দেখো, শতকরা ত্রুটি যে কত প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ বাই প্রকৃত ইনটু 100, এটা 100% ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করে ঠাড়াই ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ম্যাথের জন্য, এটা বলা হয়ে গেছে, ম্যাথের জন্য কিছু সূত্র আমাদের লাগবে, যে সূত্রগুলো অ্যাকচুয়ালি ম্যাথের জন্য লাগবে না, এই সূত্রগুলা আমাদের সমীকরণ হিসেবেও আছে। আমি আর ক্লাসে 10 মিনিট থাকবো ভাইয়া, আমাকে গালি দিও না, হ্যাঁ। আচ্ছা ম্যাথের সূত্রের জন্য আমরা আর মানে এই ম্যাথ গুলা ম্যাথ করতে লাগবে না, বাট প্রশ্ন আসে বক্রতার ব্যাসার্ধ সমীকরণ কোনটা, লঘিষ্ঠ ধ্রুবকের সমীকরণ কোনটা, শতকরা ত্রুটির সমীকরণ কোনটা, সমীকরণ শেখার জন্য এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ম্যাথ করবো এখন আমরা, চলো ম্যাথ। এই ম্যাথটা তোমাদের অনুশীলনীতে আছে, এই ম্যাথটা দিয়ে আমরা 4-5 নিয়মে ম্যাথ করবো, ঠান্ডা মাথায় দেখো। এবং এই চ্যাপ্টারের জন্য আগে একটা ম্যাথ বললাম, 1 মাইল 1 কিলোমিটার, ওটা একটা ম্যাথ ছিল, 1 টন 1000 কিলোগ্রাম, 1016 কেজি, ওটা একটা ম্যাথ ছিল। এখন এই একটা নিয়মের ম্যাথ, ঠান্ডা মাথায় চিন্তা করো ম্যাথটা কি বলছে। ক্লাসের শেষ টপিকে আসছে, আমরা দুইটা ম্যাথ করবো, এরপরে ক্লাস শেষ, ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ। আচ্ছা গোলকের ব্যাসার্ধ পরিমাপে মানে কি, আর আর পরিমাপে ভুল আছে কত পার্সেন্ট, 1.2%, হ্যাঁ 1.2% আছে। তাহলে কার ভুল বের করতে বলছে, আয়তনের শতকরা ভুল করতে হবে। তো তুমি এটা নর্মাল নিয়মেও করতে পারো, বাট এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখার আগে ম্যাথটা পড়ো কি লিখছে। বলছে ব্যাসার্ধ মাপতে ভুল হয় 1.2%, আমি লিখলাম এখানে দেখো আর এর ভুল, এটা হচ্ছে ভুল, হ্যাঁ আমি লিখে দেখি ভুল, তা আর এর ভুল হচ্ছে 1.2%, বের করতে বলছে কারটা, ভির ভুল কত। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, গোলকের আয়তনের সূত্র তোমার মনে আছে, আর গোলকের আয়তনের সূত্র কি, গোলকের আয়তনের সূত্র হচ্ছে দেখো লিখে রাখছি 4/3, আমি আবার লিখি দেখো, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। যারা মনে মনে স্কোয়ার বলতেছো ভাইয়া, স্কোয়ার না, আয়তন মানে কিউব। তুমি দেখো তো ভাইয়া আমাকে আবার প্রশ্নটা করো তো, আর এর ভুল দেয়া আছে ভিটা বের করতে বলছে, আমি একটা এটার সাথে মিলাই চলো। তুমি দেখো তো ভাইয়া গোলকের আয়তনের সূত্র একটা আর আছে না, আছে, তুমি দেখো তো ভাইয়া গোলকের আয়তনের সূত্র একটা আর আছে, এই আর এর মাথায় একটা সংখ্যা আছে না, দেখো তো সংখ্যাটা কত, 3। আয়তনের সূত্রের মাথায় একটা সংখ্যা আছে, সংখ্যাটা কত, 3। এই সংখ্যা দিয়ে যদি তুমি ভুলটাকে গুণ করে দাও, অর্থাৎ 1.2 × 3 = কত হয়, 3.6, এইটাই হবে অ্যান্সার, দেখো উত্তর 3.6। তার মানে শর্টকাটটা কি দাঁড়াইলো, তোমাকে যদি ব্যাসার্ধের ভুলের পার্সেন্টেজ দেয়া থাকে, শর্টকাট হচ্ছে যারটা বের করতে বলবে তার মাথা দিয়ে গুণ করতে হবে। আমাকে এখানে আয়তনের ভুল বের করতে বলছে, আমি 3 দিয়ে গুণ দিছি, অ্যান্সার হয়ে গেছে। 3 দিয়ে কেন গুণ দিলাম, কারণ মাথায় 3 আছে। তাহলে বুদ্ধি করে বলো তো, আমি যদি এই ম্যাথে আয়তন না বলে বলতাম ক্ষেত্রফলের ভুল কত হবে, তখন আমরা কত দিয়ে গুণ করতাম, 3 দিয়ে গুণ করতাম না, কারণ ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, তখন আর এর মাথায় কত আছে, 2 আছে, তখন আমরা 2 দিয়ে গুণ দিতাম। তাহলে আমরা কার ভুল করতে হলে বের করতে হওয়ার শর্টকাট কত দিয়ে গুণ বুঝতে পারছো, ভেরি গুড। এইটা একটা, কিন্তু এই শর্টকাটটা অলওয়েজ ইউজ করা যাবে না, এটা শুধুমাত্র তখনই ইউজ করা যাবে যখন ভুলটা পার্সেন্টেজে দেয়া থাকবে, দেখো পার্সেন্টেজে দেয়া আছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ যদি দেয়া না থাকে আমরা কি করব, কমন সেন্স, আমরা ভুলটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিব, শেষ। তাহলে আগে বলো এই ম্যাথটা বুঝছো কিনা, এই শর্টকাটটা দিয়ে আমাদের এই এই চ্যাপ্টারে একটা ম্যাথই ভাই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সো একটু বোঝায় আগে বলো এই শর্টকাটটা বুঝছো কিনা, হ্যাঁ সবাই বলতেছো বুঝছো, থ্যাংক ইউ। এখন যদি পার্সেন্টেজ না থাকে কি করবো দেখাবো, তার আগে আমি তোমাকে দেখাই দিই যে হ্যাঁ আমি সূত্রগুলো এখানে লিখে দিছি, খাতায় লেখার এটা দরকার নাই, আয়তনটা বের করতে বলে 3, ক্ষেত্রফল 2 লেখা দিছি। এখন আমরা এমন একটা ম্যাথে যাবো যেটা বইতেই আছে, এটা পেজ নাম্বার 30 আছে তোমাদের বইতেই, দেখো ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 5.3 ± 0.1 হলে আয়তনের শতকরা ত্রুটি কত। তোমাকে আগে এই সমীকরণটার মানে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ 5.3 ± 0.1, আচ্ছা এই সমীকরণের প্রথম মানটা হচ্ছে ব্যাসার্ধের নিজের মান, অর্থাৎ এই 5.3 হচ্ছে ব্যাসার্ধের মান, 5.3 হচ্ছে ব্যাসার্ধের নিজের মান, 0.1 হচ্ছে তার মধ্যে কতটুকু ভুল আছে,
এটা বেশি হইতে পারে কম হইতে পারে। তাহলে একটু জিনিসটা বুঝো, সমীকরণটার মানে কি? প্রথম মানটা ব্যাসার্ধের মান, পরেরটা ভুল। তাহলে আমি যদি এটাকে বাংলা কথায় লিখতে যাই, আমি কি এভাবে লিখতে পারি যে তোমার 5.3 ব্যাসার্ধের মধ্যে ভুল আছে 0.1? এটাকে সমীকরণটাকে বাংলায় ভাঙলে এটা হয়। এখন আমাকে বলো তো, এই যে 0.1, এই ভুলটা কি পার্সেন্টেজে আছে? পার্সেন্টেজে নাই। তাহলে আমাকে এটাকে পার্সেন্টেজে বানাইতে হবে। পার্সেন্টেজে কেমনে বানাবো? অনেকে চিন্তা করতেছে 100 দিয়ে কিছু একটা করতে হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো, 15% ব্যাট দিয়ে যে আমরা খাবার খাই বা জামা কাপড় কিনি, ঠিক আছে, ব্যাট মানে কি? তোমার জিনিসটার দাম 100 টাকা হলে এক্সট্রা 15 টাকা বেশি দিতে হবে। তো কোনো কিছু পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত বের করতে হবে। তাহলে তুমি দেখো তো, আমার প্রশ্নেই বলে দিছে 5.3 এর মধ্যে ভুল 0.1। তাহলে এই ব্যাসার্ধের পার্সেন্টেজটা যদি আমি বের করতে চাই, ব্যাসার্ধের পার্সেন্টেজ যদি বের করতে চাই, কতর মধ্যে বের করবো? 100-র মধ্যে। তাহলে চলো ঐহিক নিয়ম, একের মধ্যে কত হবে? 0.1/5.3। আর 100-র মধ্যে কত হবে? 100-র মধ্যে কত হবে? 0.1 × 100/5.3। তাহলে এই ক্যালকুলেশনটা করে যেটা আসবে সেটা হইতেছে আমাদের আর এর পার্সেন্টেজটা আসবে। তাহলে আর এর পার্সেন্টেজ এনে ফেলতে পারলে আমরা শর্টকাট ইউজ করতে পারবো, বুঝছো কিনা বলো? তার মানে এই ম্যাথটা ওই ম্যাথটাই, খালি একটা স্টেপ বেশি করতে হবে, রাইট? এখন আমি ক্যালকুলেশনটা খেয়াল করো, দেখো নিচে এক ঘর পরে দশমিক আছে, উপরে এক ঘর পরে দশমিক আছে। তাহলে এক ঘর পরে এক ঘর পর যেহেতু আছে, আমি কেটে দিতে পারি, কেটে দিলাম। দেখো এখন দেখো, তাহলে নিচে কত আছে? 53, উপরে 100। আমি যদি 53-কে 50 ধরি, দুনিয়াটাকে উল্টায় যাবে? উল্টায় যাবে না। তাহলে আমি 50 ধরলে এখানে কত হবে আলটিমেটলি ভাইয়া বলো তো? 100-কে 50 দিয়ে ভাগ করলে কত হয়? 2% হয়। তাহলে এটা কি এক্স্যাক্টলি 2 হওয়ার কথা নাকি 2 থেকে একটু কম হওয়ার কথা ভাইয়া বলো তো? তুমি আমাকে বলো তো ভাইয়া, আমি তো অ্যাকচুয়ালি এখানে 53 দিয়ে ভাগ করছি, 50 দিয়ে না। 50 দিয়ে ভাগ করলে এক্সাক্ট 2 আসবে, কিন্তু 53 দিয়ে ভাগ করলে কি 2 থেকে একটু কম আসার কথা না? কত কম জানার দরকার নাই, কারণ তোমাকে হুবহু অ্যানসার মিলাইতে হবেও না। তাহলে তুমি খেয়াল করো তো ভাইয়া, ব্যাসার্ধের ভুল আমি বের করে ফেললাম, ব্যাসার্ধ ভুল কত পার্সেন্ট? ব্যাসার্ধের ভুল 2%। তাহলে ম্যাথটাকে আমার আগের ম্যাথের মতো হয়ে গেছে না? আগের ম্যাথ এখন যদি বলি ব্যাসার্ধের ভুল 2% হলে আমাকে কাটটা বের করতে বলছে ভাইয়া বলো তো? কাটটা বের করতে বলছে, আয়তনটা কত? আয়তনটা বের করতে জানি কত দিয়ে গুণ দিতে হয়? 3 দিয়ে গুণিত হয়, গুণ 3। তাহলে অ্যান্সার কত হবে? 6। অর্থাৎ অ্যান্সার 6 থেকে একটু কম হবে। দেখো অ্যান্সার 5.7। কথা বুঝতে পারছো? তাইলে আমাকে অনেকে কি করে জানো, এই 2% পর্যন্ত এসেই থেমে যায়, ভাইয়া অ্যান্সার তো 2 হওয়ার কথা, কিন্তু এই যে যে পার্সেন্টটা বের করছো এটা কিন্তু ব্যাসার্ধের মান বের করছো পার্সেন্টেজে, নট আয়তন। আয়তনটা বের করতে হলে 3 দিয়ে গুণ, ক্ষেত্রফলটা বের করতে আবার 2 দিয়ে গুণ দিতে হবে। ম্যাটটা বুঝছো কিনা আমাকে বলো। তো আমি ম্যাটটাকে সুন্দর করে তোমাকে এই যে স্লাইডে তুলে দিছি ভাইয়া, আমাদের এই স্লাইডেও আছে, যারা ওই হ্যান্ড নোট চাও এখানে হ্যান্ড নোটেই দেওয়া আছে ম্যাটটা সুন্দর করে। হ্যাঁ, তো এই ধরনের কোটি কোটি ম্যাথ তোমাদের অনুশীলনের এমসিকিউতে আছে, তোমরা সলভ করবা। হ্যাঁ, এবং অনুশীলনের এমসিকিউগুলোর মধ্যে একটা ম্যাথ আছে, ব্যাসার্ধটা বুঝলাম না, কি বুঝো নাই ভাইয়া আমাকে বলো তো? আমার এখানে ব্যাসার্ধের পার্সেন্টেজে কনভার্ট করে বের করছি, আমার এখানে ব্যাসার্ধ ছিল 5.3, ভুল ছিল 0.1, তো 0.1টা পার্সেন্টেজে ছিল না, আমি ভুলটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম আগে। তাহলে এই যে 100-র মধ্যে যেটা বের করলাম, 100-র মধ্যে কত ভুল বের করাটাই তো ব্যাসার্ধের পার্সেন্টেজ, তাই না? তাহলে এই যে 2 যে আসলো, এটা তো ব্যাসার্ধের পার্সেন্টেজটা আসছে, এই যে 2 যে আসছে এটা তো ব্যাসার্ধের পার্সেন্টেজটা আসছে। যে আমার প্রথম ম্যাথে করছিলাম দেওয়া ছিল ডিরেক্টলি ব্যাসার্ধের ভুল 1.2% দেওয়া আছে, কিন্তু এই ম্যাথে তো পার্সেন্টেজে দেওয়ার নাই, এই জন্য আগে কনভার্ট করে নিতে হয়েছে, কথা বুঝছো? আচ্ছা, যারা এরপরও বুঝতে পারো না ভাইয়া, একটু রেকর্ডিং দেখে নিও বা সলভ ক্লাসে আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই নিয়মের সব থেকে কঠিন ম্যাথ এই দেখো, অনুশীলন এমসিকিউতে আছে, দুটি রোধের মান দেওয়া আছে, একটা R1 একটা R2, 8 ± 0.5, 12 ± 0.5, রোধ গুলোকে শ্রেণীতে যুক্ত করলে ত্রুটি সহ তুল্য রোধ বের করো। তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো, ম্যাথটা কঠিন হলে তোমাকে হিন্ট দিয়ে দিই। আমাকে বলো তো ভাইয়া, শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধের সূত্র জানি কি ছিল, ক্লাস করছো কিন্তু, শ্রেণীর ক্ষেত্রে তুল্য রোধ R = R1 + R2, রাইট? এটা শ্রেণীতে সমান্তরালে উল্টায় যেত, 1/R1, তাই না? ওটা বাদ দাও, এখন কি বলছে শ্রেণীতে বলছে? তুমি দেখো শ্রেণীতে যে বলছে, তাহলে আলটিমেটলি তুল্য রোধটাই তো বের করতে বলছে। তাহলে আমি বেসিকটা কি, বেসিকটা হচ্ছে আমাকে আগে তুল্য রোধ বের করতে হবে, এরপরে তার শতকরা ত্রুটি বের করতে হবে, এটা হচ্ছে বেসিক, কথা বোঝা গেছে?
তাহলে এখন তুমি দেখো তো আমাকে দুইটা রোধের মান দেয়া আছে, তাহলে দুইটা রোধের মান যেহেতু দেয়া আছে আমাকে কেমনে করে শতকরা ত্রুটি বের করতে হবে? আলাদা আলাদা করে বের করে যোগ করব? না, এটা করা যাবে না, কারণ আমাকে তুল্য রোধটা বের করতে বলছে। তুল্য রোধে শতকরা ত্রুটি বের করতে বলছে, আমাকে আগে তুল্য রোধটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুল্য রোধ যদি আমি যোগ করি, তুমি দেখো আমি পরে যদি আর ওয়ান প্লাস আর টু করি, দেখো আমি লিখছি আর ওয়ান দিয়ে আছে 8 প্লাস মাইনাস 0.5, আর টু দিয়ে আছে 12 প্লাস মাইনাস 0.5। আমরা জানি শ্রেণী হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, যোগ করে দিব। যোগ করলে কত হয় দেখো, 8 যোগ 12, 8 যোগ 12 কত হয়? 20 প্লাস মাইনাস 0.5, 0.5 কত হয়? 1। তাহলে এই যে আর তুল্য রোধের মান কত আসলো? 20 প্লাস মাইনাস 1। কিন্তু এটা কিন্তু এই যে এক যে আসলো এটা কিন্তু শতকরাটা আসে নাই, আমাকে শতকরাই বের করতে বলছে। দেখো আগের পেজে চলে যায়, চলো আবার বলছে কি শতকরা ত্রুটি বের করতে বলছে, পার্সেন্টেজে নিতে হবে। তাহলে পার্সেন্টেজে এটা তো 20-এর মধ্যে ভুল আছে, 1% নিতে হলে কি করতে হবে? 100-এর মধ্যে ভুল বের করতে হবে। তাহলে 20-এর মধ্যে আছে 1, 1-এর মধ্যে 1/20, আর 100-এর মধ্যে কত হবে? 100/20 মানে কত হবে? 5। তাহলে ভুলটা হচ্ছে 5%, তাহলে অ্যান্সার হবে 20 প্লাস মাইনাস 5%। কিন্তু তুমি দেখো এই যে 20 প্লাস মাইনাস 5%, তুমি দেখো এ আর সি দুটাই সেম আছে, কিন্তু আমি নতুন বইতে যাদের নতুন বই আছে, এটা পুরাতন বইয়ের অনুসরণে থেকে আমি তুলে আসি, নতুন বইতে এই অপশনে এটা 0.5 দিয়ে দিছে। সো এটা এটা নিয়ে ভয়ের কিছু নাই, তোমার ম্যাথের অ্যান্সার একটাই হবে, হ্যাঁ 20 প্লাস মাইনাস 5 হবে। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড, তাহলে ম্যাথটা বুঝছো। এটা আমাদের এই নিয়মে সব থেকে কঠিন ম্যাথ। আরেকটা ম্যাথ আমি লাস্ট করব, যেটা আমাদের মেডিকেলে 14-15 সালে আসছিল। ঠিক আছে, তো 14 সালে আসছিল ম্যাথটা কি, এটা আমাদের আউট অফ কন্টেক্সট বেসিক একটা ম্যাথ দিছিল। একটা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে, তার আয়তন দেওয়া আছে, এল দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডি বের করতে বলছে। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এল, এই সূত্র বসাই দিলে শেষ। বাট আমি এখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবো, ব্যাসার্ধ বের করে আলটিমেটলি ব্যাসার্ধ বের করে দুই দিয়ে গুণ দিলে তো ব্যাস চলে আসবে শেষ, এটা হচ্ছে বেসিক। বাট ক্যালকুলেটার ছাড়া কেমনে করবা? আমার তো ক্যালকুলেটার নাই ভাইয়া, কি করবো? দেখো তোমাকে টিচাররা এমন এমন মানি দিবে, দেখো তো ভাইয়া দৈর্ঘ্য 7/22 দিছে, এটার তো একটা উদ্দেশ্য আছে। সে কেন দৈর্ঘ্য 7/22 দিল? সে তো দৈর্ঘ্য 5 মিটার দিতে পারতো, 10 মিটার দিতে পারতো। সো টিচাররা তোমাকে এমন এমন মানি দিবে যাতে সেগুলো কাটাকাটি চলে এক চলে আসে। এটা কেন দিছে জানো? দৈর্ঘ্য কেন 7/22 দিছে জানো ভাইয়া? আমি দেখাচ্ছি কেন দিছে, চলো তো আমরা আগে সূত্র ফালাই দিই। চলো পাই আর স্কয়ার এল, তাহলে আয়তনে মান দিয়ে আসলো 4। দেখো আয়তনে মান দিয়ে আসলো কত? আয়তন ছিল 4, দৈর্ঘ্য ছিল কত? দৈর্ঘ্য মান 7/22, তাহলে 4 ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার 7/22। আমরা কি জানি পাই এর মান কত? 3.14। না আলটিমেটলি এটাকে 22/7 লেখা চাই। তুমি চিন্তা করো তো ভাইয়া, 21-কে 7 দিয়ে কাটলে কত হয়? 3 7 21, তাহলে 22-কে কত হবে? 3 থেকে একটু বড় হবে, তার মানে আমি 22/7 বলতে পারি। পায়ের মান 22/7 হয়, অনেকেই জানো অনেকেই জানো না, ভেরি গুড যারা জানতেছে। তাহলে 22/7 কাটাকাটি চলে যাবে, 22/22 কাটা 7/7 কাটা, তাহলে শুধু আর স্কোয়ার থাকতেছে, আর স্কোয়ারের মান 4, আর এর মান 2, ব্যাস কত হবে? ব্যাসার্ধ 2 গুণ ব্যাস 4 হবে অ্যান্সার। তাহলে দেখো 4 হচ্ছে এখানে অ্যান্সার, মেডিকেলে আসছিল। তো এই ম্যাথগুলো ভাই আসে। সো আলটিমেটলি তো অনেকটুকু ভাই করলাম, তো আরো কিছু মানে আমি যতটুকু করাইছি ভাইয়া এতটুকুই ছিল আজকের ক্লাস। সো ভৌত জগৎ থেকে আমি যতটুকু তোমাকে পড়াইছি তুমি এতটুকুই পড়ো, আগে এতটুকু পড়লে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। যা যা লাগবে বলে দিছি ভাইয়া, অনেক বিরক্ত করলাম, অনেকটা সময় নিলাম, অনেকে মনে মনে অনেক ক্ষুব্ধ হয়েছে আমার প্রতি। একটা কথা অলওয়েজ মনে রাখবা যে আই ক্যান অ্যান্ড আই উইল, হ্যাঁ শুধু এটা নিজে মনে মনে বিশ্বাস না করো, কখনোই হবে না এটাকে। এটা আমি এই কথাটা আমাদের আমি আমরাও তো ফয়সাল ভাইয়া স্টুডেন্ট ছিলাম, সো আমাকে আমাদেরকে ফয়সাল ভাইয়া বলতো, এটা অলওয়েজ মনে রাখবো, আই ক্যান অ্যান্ড আই উইল, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাইকো, এখানেই ক্লাস শেষ, আসসালামু আলাইকুম। আবারও হয়তো বা দেখা হইতেও পারে, কালকে তো হবেই, এরপরে আর দেখা হবে কিনা আমি জানি না। তো ভালো থাকো, আশা করি ক্লাসে যা পড়াইছি বুঝতে পারছো, আর বকা ঢকা করার জন্য দুঃখিত, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিদায়।